ভালোবাসার জন্য অরণ্য। রাত ১১টা, আমাদের প্রত্যেকের কাছে খুব ভালোবাসার একটা সময়। এই সময়ে ক্যাপিটাল এফএম 94.8 আপনি শুনতে পান আমাদের বিশেষ আয়োজন ভালোবাসার জন্য অরণ্য। চেষ্টা করব আজকেও খুব হৃদয় নাড়া দেওয়ার মতো একটা ভালোবাসার গল্প আপনার সাথে শেয়ার করতে। আমাদের এখানে যেই অতিথিরা আসেন তাদের প্রত্যেকের জীবনের ভালোবাসার গল্পগুলোই আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের জীবনে চলার পথে কখন কার সাথে কাকে ভালো লেগে যায় বা ভালোবাসা হয়ে যায় সেটা আমরা কেউ বলতে পারি না। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে, অনেক হিসেব নিকেশ করে আমাদের জীবনে ভালোবাসা কিন্তু আসে না। কোনো কারণ ছাড়াই একেবারে বেহিসেবি হুট করে ভালোবাসা এসে জুড়ে বসে, তারপর একটা মানুষের জীবনকে একেবারে তছনছ করে দেয়। অনেক সময় তার পরিণতি খুব ভালো হয়, আবার অনেক সময় পরিণতি খুব একটা ভালো হয় না। তারপরও কি ভালোবাসা থেমে আছে? আমাদের এই দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ঘটনার পেছনে আমাদের একটা করে ভালোবাসা লুকিয়ে আছে। হয়তো ভালোবাসা কোনো মানুষের জন্য, অথবা কোনো একটা বিশেষ কিছুর জন্য, অথবা কোনো একটা বস্তুগত ভালোবাসা। কিন্তু আমরা এই অনুষ্ঠানে ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা নিয়েই কথা বলি। আমাদের প্রত্যেকটি মানুষের যেই মানবিক চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর মধ্যে ভালোবাসা একটা অন্যতম অধ্যায়। প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই ভালোবাসা। জানি না আসলে কতটুকু ঠিক তুলে আনতে পারবো, তবে চেষ্টা করব। আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন হৃদয়, তার জীবনের ভালোবাসার প্রত্যেকটি অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য facebook.com/capitalfm948 এখানে জয়েন করে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন। আর টেক্সট করতে চাইলে CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার সেই কমেন্ট পাঠাবেন 26969 এই নম্বরে। আর হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে যে অতিথি রয়েছেন তার সম্পর্কিত কোনো তথ্য কিংবা তাকে জিজ্ঞাসা করে যে কোনো কিছু আপনি চাইলে সরাসরি লিখে পাঠাতে পারেন আমাকে। আর আমাদের ভিডিও কন্টেন্টের জন্য ইউটিউবে আমাদের যে চ্যানেল রয়েছে ক্যাপিটাল এফ এম 948, আজকে যে পোস্ট আছে সেখানেও সাবস্ক্রাইব চ্যানেল লিঙ্কটা রয়েছে, সেখান থেকে পেয়ে যাবেন। ওয়েব স্ট্রিমিংয়ের জন্য www.radiocapital.fm, এছাড়া অ্যাপ স্টোরে এবং প্লে স্টোরে কিন্তু আমাদের অ্যাপ রয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের শুনতে পারেন। আমাদের অতিথি আজকের যিনি তার জীবনের ভালোবাসার গল্প শোনাবেন তিনি হৃদয়। হ্যালো হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে তো বলি, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। একেবারে পশ্চিমা কিছু চলচ্চিত্র হয় যেখানে কাউবয় থাকে, হ্যাটটা পরার পরে ঠিক ওরকম মানে কাউবয় কাউবয় মনে হচ্ছে তোমাকে দেখে। মন খারাপ মনে হচ্ছে খুব একটা, মানে ভালো নেই, মানে তোমার চোখ দেখে আমার ব্যাপার ওরকম লাগছে কিছুটা। হ্যাঁ, কিছুটা ওরকমই আর কি। ওকে, প্রথমত বলি যে তুমি কি খুব ইন্ট্রোভার্ট নাকি খুব এক্সট্রোভার্ট? মানে হচ্ছে তুমি কি খুব কথা বলতে পছন্দ করো নাকি আসলে খুব নিজের মতো করে থাকতে পছন্দ করো? আমি আমার নিজের মতো করে থাকতে পছন্দ করি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আমি, আমার আমার ছাড়া আরো দুই ভাই আছে, তারপরে আমার পাঁচ বোন আর বাবা আর মা। তুমি ছাড়া আর দুই ভাই, মানে তোমরা তিন ভাই? আমরা তিন ভাই, পাঁচ বোন। আচ্ছা, বাবা মা। ওকে, তো ভাইদের মধ্যে তুমি কততম? ভাইদের মধ্যে আমি দ্বিতীয়। দ্বিতীয়, ওকে। আর বোনেরা কি সবার বড় নাকি? আমার চার বোন বড় আমার, আর একটা ভাই বড়, আর বাকি দুইজন আমার ছোট। আচ্ছা, এবার হচ্ছে কি করো তুমি আমাকে একটু, আমাদেরকে যদি বলো। এখন কিছু করতেছি না, কিন্তু দুই মাস আগে আমি বাংলাদেশে আসছি, মালয়েশিয়া ছিলাম আর কি। আচ্ছা, তো ভালোবাসার গল্পে তো যাবই আমরা শুনবো, তার আগে বলি যে তোমার প্রবাস জীবনটা কিরকম ছিল। প্রবাস জীবনটা মোটামুটি ভালো ছিল। মোটামুটি ভালো ছিল। আচ্ছা, সব প্রবাসীর একই রকম কথাই হয় যে আসলে প্রবাস জীবন খুব একটা সুখের হয় না, আর খুব সুখে আসলে মানে মানুষ প্রবাসী হয়ও না, এটাও সত্যি কথা। কিছুটা হয়তো পিছুটান থাকে
আবার কিছুটা হয়তো অভিমানও থাকে অনেকের জীবনে যে একটু জায়গাটা পরিবর্তন করি, এই জায়গাটা আমার জন্য একেবারে মানে দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এখানে থাকলে আমি আর বাঁচবো না, একটু পরিবর্তন করি, এরকমটাও হয় অনেকের জীবনে। সেই জন্য অনেকে প্রবাসী হয়ে যান, অনেকেই নিজের এই দেশ মাটি প্রিয়জন ছেড়ে অনেক দূরে চলে যান। যাই হোক হৃদয়, আমরা একেবারে শুরু থেকে শুরু করি তোমার জীবনে, তার মাঝখানে অনেক অধ্যায় আসবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। একদম শুরু থেকে তুমি যাকে ভালোবাসো তার সাথে প্রথম তোমার দেখা থেকে আমরা শুরু করি। ওর সাথে আমার দেখায় ফার্স্ট তখন মেবি 2010-এ, তখন ও সম্ভবত ফাইভে পরীক্ষা দিছে, পরীক্ষার পর আর কি। সো তখন ওর সাথে দেখা হয়, ওদের বাড়ির সামনে দিয়ে আমি যাইতেছিলাম, আমার ফ্রেন্ডের বাসা আছে একটা, খুব ক্লোজ ফ্রেন্ড, একসাথে চলাফেরা, তো ওদের বাসার সামনে যাইতেছিলাম, তো ওর কাজিন হয় আমার ফ্রেন্ডের, তো তখন ওকে ওদের বাসার সামনে আমি দেখি আর কি। তো বাসার সামনে দেখার পরে ওরকম কিছু হয় নাই, জাস্ট দেখছি আর কি, এটুকুই, খেলতেছিল কারোর সাথে, দুষ্টুমি করতেছিল এই টাইপের, তারপর চলে এসেছি। তারপরে আপনার আমরা ও পরীক্ষা দিল, পরীক্ষার পর তারপর আপনার ও স্কুলে ভর্তি হইল, তখন ওই যে স্কুলে অ্যাডমিট হইল, তো ঘটনাগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কি, মানে যখন তুমি তাকে প্রথম দেখলা, সে কি পড়া ছিল বলতো? সে মেবি মানে ছোট মেয়েদের, যেহেতু সে ক্লাস ফাইভে পড়ে, অনেকটা কি বাল্যপ্রেম বলা যায়। মানে তখন তুমি কোন ক্লাসে পড়তো? তখন আমিও মেবি ওর সিনিয়র ছিলাম, কিন্তু আমি ফাইভে পড়তাম, আমার অনেক গ্যাপ গেছিল এই কারণে। আচ্ছা, গ্যাপের কারণে, ওকে। তো সেটা হচ্ছে 2010-এর কথা, মাঝখানে 19 বছর কেটেছে। জি, বহু বছরের প্রেম তাহলে তোমার। ঠিক আছে, প্রথম দেখা হলো, মানে যখন তুমি তাকে দেখলা তখন সে কি তোমার স্কুলে পড়তো নাকি অন্য কোথাও? না, আমার স্কুলে পড়তো না, ও পড়তো আমাদের পাশের গ্রামে আরেকটা স্কুল আছে নদীর ওই পারে, তো ওইখানে পড়তো। ওইখানে পড়ার কারণে আমাদের স্কুল লাইফ থেকে একদম পরিচিত না, তো যে আমার এলাকার ওটাও আমি জানতাম না। তো আমি ফ্রেন্ড ছিল ওর পাশের গ্রামের, তো ওর বাসায় যখন যাইতাম তখন আর কি ওর দেখছিলাম আর কি, ফার্স্ট যখন দেখা হয় ওর সাথে। দেখা হওয়ার পরে আমরা চলে আসি, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতাম ওদের বাসার দিকে যাইতাম, যখন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতাম তখন ওর দেখার পরে আর বেশি বেশি যাইতাম আর কি, তো যেটা হয় আর কি। তো যাইতাম ফ্রেন্ডের সাথে দেখা করার একটা বাহানা ছিল আর কি, সো ওর যাইতাম ওই দিকে, যাইলেই ওরে দেখতে পাইতাম আর কি। তো অ্যাকচুয়ালি ওটা উসিলা ছিল আর কি। তারপর আস্তে আস্তে ও যে স্কুলে অ্যাডমিট হয় আমাদের গ্রামেই, তো অ্যাডমিট মানে কি, ক্লাস ফাইভ এর পরে সিক্সে? আচ্ছা, হ্যাঁ। তো যখন সিক্সে উঠে আমরাও ওই স্কুল, একই স্কুলে পড়ি, একই স্কুলে অ্যাডমিট হই আমিও, তো ক্লাস সিক্সে থেকে। তখন ওইরকম ছিল না যে প্রেম ভালোবাসা, ওইরকম না, জাস্ট ওরে ভালো লাগতো আর কি। তো ক্লাসেও অনেক দুষ্টুমি করতো। সিক্সে আসলে অতটা কি মানে, এতটা তো হয়ও না স্বাভাবিক, বাচ্চাদের প্রেম তো একটু দুষ্টুমি টাইপের, এটা শৈশবের প্রেমই বলা যায়, এটা তো কৈশোরও হয়নি তখন। হ্যাঁ, ওইরকম ছিল না প্রেমটা, না আসলে ওর ভালো লাগতো, ভালো লাগতো, একটা ফিলিংস, অন্যরকম একটা জিনিস কাজ করতো। তো আস্তে আস্তে ওইরকম বলা হয়নি আর কি ওকে, তো বলা হয়নি। তারপরে যখন আস্তে আস্তে আমরা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠি, তো সিক্সের মাঝখান দিয়ে আপনার ও, ওকে কেউ চিনতো না, মেবি ও ছোট ছিল, তো দেখতে অনেক ছোট ছিল, আমরাও ছোট ছিলাম, কিন্তু ওরে ক্লাসে অত পপুলার ছিল না আর কি, থাকে না কিছু অনেক ভালো পপুলার। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাসের মধ্যে সবাই ওরেই খুব ভালো চিনে, ওরেই খুব সবাই ডাকে এরকম। হ্যাঁ, এরকম ছিল না কি। তো যখন ওরকম আস্তে আস্তে যখন পিছনের বেঞ্চে বসতো এই টাইপের ছিল মনে হয় নাকি, না পিছনের বেঞ্চেও না, ততটা ফ্রি হইতে পারতো না সবার। আচ্ছা, ফ্রি হতে পারতো না। হ্যাঁ, সবার সাথে মিশতে পারতো না আস্তে আস্তে। তো আস্তে আস্তে ওরকম ছিল না, ওরকম মিশতো না, খুব কম মিশতো, খুব কম দেখা যেত ক্লাসে। তো মেয়েটার নামটা কিন্তু এখনো বলনি তো? ও আচ্ছা, মেয়েটার নাম অ্যাকচুয়ালি, মেয়েটার নাম হচ্ছে সূচনা, তো আমি ওরে লাস্ট পরিবইলা ডাকতাম। চমৎকার, আমরা তাহলে সূচনা নামই তাকে ডাকি। হ্যাঁ, সূচনা নামটা একটু ইয়ে হয়ে যায় আমার জন্য। আচ্ছা, তাহলে পরিই বলো, তোমার নিজের দেয়া নামটাই বলো সবচেয়ে ভালোবাসার প্রিয় নাম। অবশ্য ওর একটা সময় ওর পছন্দ ছিল না নামটা, পরে আস্তে আস্তে ওর নিজেরও পছন্দ হয়। আচ্ছা, এখনো ওরে পরিনামেই ডাকি। ঠিক আছে, ওকে। তো যেখানে ছিলাম আর কি, হ্যাঁ, তো ক্লাস সিক্সে লাস্টের দিক দিয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ফাহাদ, তো ওরে নিয়ে আমার কাজিনা ছিল দুইটা, সাফা অ্যান্ড মারুয়া, আর দুই বোন ছিল আমাদের ক্লাসেরই, তো
অরণ্যা ওর দিয়া মানে কিছু বলছিল আর কি, যে তুই ওর সাথে প্রেম করবা এই টাইপের কিছু। তো ফাহাদ দুষ্টামি করতো, মানে প্রেম টেম কিছু না, এমনি তুই দুষ্টামি ফেললাম হয় না, ক্লাসের মধ্যে দুষ্টামি ফেললামই, যেমন বৈশাখ রুষি আমরা এরকম দুষ্টামি ফেললাম করতেছি, বা ক্লাস ছুটির পরে স্কুলে আসার পরে এরকম দুষ্টামি হয় না এরকম আর কি। তো দুষ্টামি করতো, ছোট ছিল তো ওকে পোনা মাছ বলে ডাকতো আর কি, পোনা মাছ। পোনা মাছ, আচ্ছা, এটা এক ধরনের আমার গ্রাম আঞ্চলিক ভাষায় খিতাবি বলে আর কি, খিতাবি। আচ্ছা, তো পোনা মাছ বলে ডাকতো, অনেক খেপতো, রাগ হইতো আর কি সবার সাথে। আমি অবশ্য কখনো ডাকি নাই, কিন্তু আমার কাছে যে ভাল লাগে এটা আমি আমার ফ্রেন্ড সার্কেল কারোরই বলি নাই, তখনও বলি নাই, যেহেতু তখন আমি ছোট, শুধু ভাল লাগতো। হ্যাঁ, সিক্সে থাকাকালীন ভালোবাসা আসলে হুট করে বলাও তো যায় না। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেভেন সিক্স পারে গেলাম, সেভেন উঠলাম, আস্তে আস্তে আরও ভালো লাগতেছে, শুরু করলো। তো আমার কাজিনদের সাথে চলাফেরা করতে শুরু করলো, তো আমার কাজিনের টুনের পপুলার টাইপের ছিল আর কি, সবার সাথে একটু মিশতো, ক্লাসের ভালো ছাত্রী ছিল ওরা, তো সবাই ওদেরকে টুনের বেশি ইয়ে করতো। তো আস্তে আস্তে ওর ফ্রেন্ড হয়ে গেল, ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে আমাদের সাথে, আমি তো আমার কাজিনদের সাথে সবসময় আসা যাওয়া করি, তো আসা যাওয়ার পথে তো একদিন আস্তে আস্তে আমার কাজিনরা, আমি একদিন বললাম যে ওরে আমার কাছে ভালো লাগে, তো ওরকমভাবে বলা হয়নি, জাস্ট বলছি যে ভালো লাগে। তো পরে তখন থেকেই শুরু হইলো আর কি, জাস্ট একবারই বলছি আমার কাজিনরা যে ওরে আমার ভালো লাগে এরকম টাইপের, তখন আমরা মেবি সেভেনে পড়ি আর কি। সেভেনে, তো ভালো লাগে বলো, সেটা কি 2012 সাল? জি, 2012 সাল। তো পরে ও বলে নাই ওরে, তো মানে আমরা আমার নিয়ে আর আমার ফ্রেন্ড সার্কেলের দুষ্টামি করতো, আমার নিয়ে আমার নিয়ে দুষ্টামি করতো। অ্যাকচুয়ালি তখন ওর সাথে আমার রিলেশন নাই বা ওরকম হয় নাই আর কি, ও দুষ্টামি মনে করতো, আমিও দুষ্টামি মনে করতাম আর কি। তো তুমি পছন্দ করো সেটা তোমার বন্ধুদেরকে বলছো যে হ্যাঁ বন্ধুদেরকে ওকে আমার ভালো লাগে, সবার কাছে বলি নাই, জাস্ট আমার দুইটা কাজিন ছিল ওদের কাছে বলছি, সাফা আমার। হ্যাঁ, তো ওদের কাছে বলার পরে ওরাও আমার নিয়ে দুষ্টামি করতো, ওদের ওর নিয়ে দুষ্টামি করতো, বলতে এত ছোট মানুষ, আমরাও ছোট ছিলাম, একটু ফাইলাম টাইলাম করতাম, খেলতাম, দুলতাম, এই আর কি। তারপর আস্তে আস্তে সেভেন পাড়ায় গেলাম আমরা, সেভেন পাড়ায় যাওয়ার পর যেটা হইলো যে যখন এইটে গেলাম, তার আমি অসংখ্যবার প্রপোজ করছি, আস্তে আস্তে ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি। প্রথম প্রপোজের কথা বলো, গল্প তো আগাবেই, কিন্তু মাঝখানে আমরা যখন একটা গল্পের ভিতরে ঢুকি, আমরা প্রত্যেকটা মানে লেয়ার আমরা শুনতে চাই, লিসনারদের জন্য খুব মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়। প্রথম তুমি প্রপোজ করলা কিভাবে তোমার পরীকে? হ্যাঁ, প্রথম যখন ওরে প্রপোজ করি তখন ছিল ক্লাসের আগের টাইম, 2012 শেষ, 13 দিকে আর কি, ক্লাসে 8 পড়ি তখন। তো একদিন ও ক্লাসে আসছে, আমিও আসছি সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে আসছি, সারা রাত চিন্তা ভাবনা করছি যে ওরে আজকে প্রপোজ করবো, ফ্রেন্ডরা ছিল, সোহেল, রানা, ফাহাদ, ওরা ছিল, তো ওরা প্রপোজ করবো চিন্তা। ওদেরকে বলছো যে তুমি ওকে প্রপোজ করবা? হ্যাঁ, ওদেরকে আমি বলছি সবাই, যে কোনো প্ল্যান করছো যে একটা বিশেষ সারপ্রাইজ দেবো এরকম কিছু? ওরকম কিছু হয় নাই, কারণ আমরা ক্লাস স্কুলে জুনিয়র ছিলাম, এই কারণে ওরকম কিছু হয় নাই, তো তখন অতটা বুঝতামও না, তো যেটুকু বুঝতাম আর কি ওটুকুর মধ্যেই ছিল। তো ওদেরকে বলছি যে আমি ওরা পছন্দ করি, ওরাও জানতো, সবাই জানতো, সবাই জানার পরে ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে, বন্ধুরা যা করে আর কি, হ্যাঁ তুই আজকে প্রপোজ কর কালকে। তো সারা রাত জেগে ছিলাম, চিন্তা করতেছে কিভাবে প্রপোজ করা যায়, ঘুম তো আর হয় না, কিভাবে প্রপোজ করা যায়। তো চিন্তা ভাবনা করতে করতে এক সময় রাত পাড়াই গেল, পাড়াই যাওয়ার পর সকালবেলা হইলো, সকাল হইলো, রেডি রেডি হয়ে সকালবেলা স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পর ওরে ফার্স্ট ও অনেকক্ষণ যাবৎ মানে আসতেছে না, ওয়েট করতেছে, ওয়েট মানে অপেক্ষার সময়গুলো কিন্তু যায় না, প্রপোজ করার সময়টা তো যেতেই যায় না, একদম মনে হয় দীর্ঘ সময় হচ্ছে। তারপর আমার ফ্রেন্ড ওদেরকে ডাকলাম, ওরা আমার সাথে ছিল, তারপর ক্লাস প্রায় আধা ঘন্টা সম্ভবত মেবি বাকি আছে আমাদের ক্লাস শুরু হওয়ার, এর আগে দিয়া ও আসছে, আমি তো সেই 9টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই চলে গেছি স্কুলে, সবাই মানে আমরা সব ফ্রেন্ডস এগুলো এক দেড় ঘন্টা আগেই চলে গেছি, সময় তো পার হয় না, বাসায় বেড়া থেকে সময় যেতেছে না, তো আগেই চলে গেছি। হ্যাঁ, যাওয়ার পরে আপনার বসে রয়েছি, পরে আধা ঘন্টা আগে আসছে, ঠিক পিটির পিটি করাই, তো পিটির কাছাকাছি সময় আসছে, তো এই কারণে আমি ওরা আর বলতে পারি নাই, না বলতে পারার কারণে আমরা সবাই পিটিতে গেছি, পিটি করলাম, পিটি করার পর স্যার আসার যে সময়টা বাকি থাকে ওই সময় আমরা ক্লাসে এসে দুষ্টামি ফেজলামি করে সবাই, তো ওর ডাকাইলাম, ডাকানোর পরে আসলো,
আমার যে কাজিন ছিল ওদের দিয়া দেখাইলাম, ওদের দিয়া বলাইলাম, আমি ছিলাম সামনে, প্রপোজ করলাম ফার্স্ট যখন আমরা প্রপোজ করি, তো তখনও মানা করে দিছে, মানে আমার বলছে যে না এখন আমি রিলেশন যাবো না বা রিলেশন করতে চাই না, এগুলা বিশ্বাস করতো না, বা ফ্যামিলিগত সমস্যা এই সেই এনতে, মানে অনেক কিছু বলে না, আমি এরা যা বলে আর কি ফার্স্টে, তো পরে আর কিছু বলি নাই। আমার ফ্রেন্ডরা অনেক রিকোয়েস্ট করছে ওরে, আমার কাজিনরা অনেক রিকোয়েস্ট করছে, আমি নিজেও অনেক রিকোয়েস্ট করছি ওরে, তারপরে আমার রাজি হয়নি, চলে গেছে। তারপরে থেকে ওর সাথে যে আমার আগে যে বন্ধুত্ব ছিল বা কথাবার্তা হইতো যাই টুকটাক, ওইগুলো বন্ধ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। এটাই কিন্তু হয় আসলে মানুষের মধ্যে প্রথম যেই আসলে টেনশনটা কাজ করে সেটা হচ্ছে যে যাকে একটা মানুষের পছন্দ, বিশেষ করে বন্ধুত্বের মধ্যে যদি এটা হয় আসলে, সেক্ষেত্রে বন্ধুত্বে কিন্তু ভাটা পড়তে পারে অনেক ক্ষেত্রেই, বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কিন্তু অনেকে সেটা বলেও না পর্যন্ত, যে আমি যদি তাকে প্রপোজ করি সে যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে এখনকার যে বন্ধুত্বটা আছে সেটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এটা আসলে একটা সমস্যা এবং এটা হয়েও থাকে অনেক ক্ষেত্রে, তো তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো আমার সাথে কথা বলতো না, আমার দিকে তাকাইতো না, মানে আমি যেই বেঞ্চে বসতাম পাশাপাশি, তো আমাদের মানে গার্লস বয়েজ একসাথে, তো পাশাপাশি হইতো আর কি বেঞ্চ, মাঝখানে একটা সরু থাকতো, তো পাশাপাশি দেখা যেত প্রায় সময় আমরা পাশাপাশি বসতাম, ওই পাশে বসলে আমি এই পাশে বসতাম, তো এই পাশে বসলে আগে যখন বসতাম একই পাশাপাশি, তো ও এখন আর বসতেছে না, ওই অন্য জায়গায় অন্য সাইডে যা বসতেছে, বা আমি ওরে পাইতেছি না, বা দেখলে ওর দিকে তাকাইলে অন্যদিকে ফিরা যেতেছে, ডাকলে শুনতেছে না, এরকম টাইপের। তো এরকম চলতে থাকে, নিজেও আর কিছু বলি না, আমার বোনেরা বা আমার যে ফ্রেন্ড দুইটা ওরা বুঝায়, অনেকবার বুঝাইছে, তারপরে কিছু না হইলে ওরা দেখে তো আমার মানে ভালোবাসি, অন্য কোনো মেয়েরে প্রপোজও করি নাই এই পর্যন্ত, আর কোনো মেয়ের সাথে রিলেশনও যাই নাই, না না যাওয়ার কারণে ওরা ওকে বলতো যে ওর সাথে রিলেশন করো বা এরকম টাইপের। সো ও কিছুতেই রাজি হইতাছিল না, তো আমাদের আস্তে আস্তে আপনার আমাদের এক এক পর্যায়ে জিএসসি পরীক্ষা সামনে চলে আসে আর কি, তো পরীক্ষার আগে দিয়া তো আমাদের এখান থেকে অনেক দূরে যেতে হয় পরীক্ষা দিতে, আপনাদের বাসা থেকে অনেক দূরে যেতে, আমাদের বাসা থেকে মেবি 40-45 মিনিট লাগে সিএনজি দিয়ে যেতে, ওইখানে যেয়ে পরীক্ষা দিতে আমাদের কেন্দ্র ওইখানে আর কি। তো আমরা ওইখানে যাব পরীক্ষা দিতে, সবাই আমার যে চারটা ফ্রেন্ড ছিল ওরা এক সিএনজি করছে, এক সিএনজি তো পাঁচজন যাওয়া যায়, তো ওরা চারটা ফ্রেন্ড মিলা একটা সিএনজি করছে, একটা সিট বাকি ছিল, আমার বলছে যে তুই আমাদের সিএনজিতে যাবি, পরে মানে আমার ফ্রেন্ডরাই মিলা যে ও যে সিএনজিটা ভাড়া করছিল ওই সিএনজিতে আমার দিয়ে দিছে, মানে আমার ফ্রেন্ডেরা, তো তারপরে প্ল্যান করে সবাই মিলে দিয়ে দিছে। আচ্ছা, মানে কোন সিএনজি, হ্যাঁ সিএনজি তো কিন্তু অলরেডি একজন যাওয়া যাব, মানে আমার জন্য সিট রাখছিল, তারপর আমারে বাদ দিয়া ওরা বলছে যে ওর সিট নাই, তোমাদের সাথে নিয়ে নাও, তো ওর আম্মু ওর সাথে যাইতো পরীক্ষার সময়। আচ্ছা, তো ফার্স্ট ওর সাথে মানে কানেক্ট হওয়ার আর আস্তে আস্তে কানেক্ট হইতেছে আর কি এরকম সময়। তো পরীক্ষা যখন ফার্স্ট দেই, আমার বাড়ির সামনে থেকেই ওরা উঠতো আর কি, পরীক্ষা দিতে যেত, ওদের বাড়ি ছিল আমার বাড়ির থেকে একটু দূরে, মানে মাঝখানে নদী ছিল, মানে চক ছিল আর কি, জমি আমাদের বাড়ি থেকে অনেকটা জমি পারায়া তারপর ওদের বাড়িতে যাইতে হয়, তো ওদের ওরা এদিক দিয়ে আসতে হয়, আমাদের এখানে আসিয়া তারপর আপনার সিএনজিতে উঠতে হয় আর কি। তো উঠার পরে ওইখানে ফার্স্ট যেদিন আমরা পরীক্ষা দিতে যাই, তখন প্রথম ওর আম্মু মাঝখানে বসে, আমি এক পাশে, ওর এক পাশে, পরীক্ষা দিতে যাই, ভালোই চলে পরীক্ষা, ওর আম্মু ছিল, ওর আম্মু ওর সাথে যাইতো আর কি গার্ডিয়ান হিসেবে, মেয়েদের গার্ডিয়ান তো যাই, আর ছেলে তো ক্লাস 8 এ পড়ে, একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে যেহেতু তার বন্ধু তুমি যেতেই পারো, যেতেই পারো, হ্যাঁ স্বাভাবিক। তো ওর আম্মু যাইতো সাথে, তো ওর আম্মুর সাথেও আমাদের ভালো সম্পর্ক ছিল, বলতে ওর আম্মু চিনতো আমাকে, আমি শাইনের ফ্রেন্ড, তো ভালো জানতো, আমিও কাকি বলতাম ওনারে, উনিও ভালো জানতো আমাকে, তো অ্যাকচুয়ালি ওরা আমাদের বংশেরই, কিন্তু ওরা একটু দূরে চলে গেছে আর কি, আগে একই দিকেই ছিল কিন্তু এখন দূরে চলে গেছে। সো উনিও ভালো জানতো আমারে, ওনাদের বাসাও অনেকবার গেছি আমি, ওর সাথে যে মানে ওরে পছন্দ করি ওই জানে, কিন্তু ওর ফ্যামিলি কেউ জানতো না তখন, তো ওদের বাসায় যেতাম, ওর বড়াপুর সাথেও কথা বলছি অনেক সময়, ওর বড়াপু খুব ভালো জানতো, ইভেন ওর আম্মু ভালো জানতো, ওর আব্বু ভালো জানতো, ওর আব্বু খুব মিশুক টাইপের, তো ওর আব্বুর সাথে আমি খেলতামও একসাথে বৈশা, কাঠও খেলছি ওই সময়ই, মানে চাচা ডাকতাম আর কি, ইয়ং বয়সের ছিল, তো ওনার সাথে একসময় বৈশা কাঠও খেলছি আমি,
কাট খেলছি, ক্রিকেটও খেলছি। তো পরীক্ষা দিতাম যেখানে ছিলাম আর কি, পরীক্ষা দিতে যেতাম। তো পরীক্ষা দিতাম, একটা দুইটা তিনটা পরীক্ষা গেল। পরে একদিন আমি আমার ফ্রেন্ডের বললাম, যদি ফ্রেন্ডের বলতেছে যে আমি আমরা যদি তোরে রাজি করাই দিতে পারি তাহলে তুই আমার আমাদেরকে ট্রিট দিতে হইব, মানে আমরা খাওয়াই দিব, আমরা যা চাই তোকে পরীকে ওরা রাজি করাবে, তোমার পক্ষ থেকে ওরা রাজি করাবে, রাজি করাইবো, এটা ট্রিট তো চাইতেই পারবে, এটা খুব স্বাভাবিক। তো আমি বলছি যে সমস্যা নেই, যদি তোরে রাজি করাইতে পারোস তাহলে সমস্যা নেই, যা চাস তোরা আমি তাই খাওয়াম। তো ওরা মেবি পরীক্ষার আগের দিন আর মানে পরীক্ষা প্রায় শেষ, ওর সাথে আমার যাওয়া আসা হইতো, যাওয়া মানে পরীক্ষা যখন মাস মাস পথে তখন আর কি, ওর একদিন ওরা ডাকাইছে আর কি আমার ফ্রেন্ডরা, তখন আমি ছিলাম না। ডাকানোর পরে ওরে বলছে আর কি যে হৃদয় তো এখনও তোমার অনেক লাভ করে অনেক আগে থেকেই, তুমি তো জানো যে কথাগুলো ওরা বলছে আর কি, তুমি তো জানো, তো তুমিও তো কারোর সাথে এখন রিলেশন নাই বা আমরাও কারোর সাথে নাই, যেহেতু তোমার এতদিন ধরে পছন্দ করতেছে তাহলে তুমি ইগনোর কেন করতেছ এরকম টাইপের। তো পরে ওইখানেও মানা করে দেয়। তো ওইখানে একটা লিঙ্ক দেয় ওই যে আমি ওরে টেস্ট করবো আর কি, পরীক্ষাগুলো খুব ভালোই যেত যেহেতু ওর সাথে যাইতাম, পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে ওর সাথে যাইতাম। লাস্টে ওর একটা সমস্যা হয়েছে, আমাদের যে নদী একটা যাইতে একটা ব্রিজ পড়তো আর কি, ওই ব্রিজের কারণে আপনার ব্রিজটা ভেঙে গেছিল আর কি, ওই ব্রিজের কারণে আমরা অন্য দিক দিয়ে ঘুরা যাইতে হইতো, দুইটা না তিনটা পরীক্ষা মেবি ওর সাথে যাইতে পারি নাই, মানে ওর সাথে যাওয়া হয় নাই আর কি, ওই সিএনজি যারা মানে ভাঙে ভেঙে যাইতো যেত সবাই, আমরাও যেতাম ভাঙে, ওই ভাঙে যেত, ওর আম্মু এক সিএনজিতে চলে যেত, আমি অন্য সিএনজিতে যাইতাম। পরে লাস্টের দিন আমার ফ্রেন্ডরা সাথে ওর সাথেই লাস্টের দিন যাওয়া হয়। পরে লাস্টের দিন আসার আমরা এক প্ল্যান ছিল যে পরীক্ষার পরে আমরা ওই এলাকাটা ঘুরবো আর কি, যেটা প্ল্যান থাকে আর কি, ওই এলাকায় এর আগে যাইনি, যদিও জায়গা থেকে ফ্রেন্ডরা মিলা যায়নি আর কি। তো এলাকাটা মোটামুটি সুন্দর, মানে পাশের এলাকা তো সুন্দর, যাইনি এর আগে খুব কম। তারপর ওই এলাকাটা ঘুরবো, তো ওরা চলে আসবে পরীক্ষা শেষ, আর আমরা ওই এলাকাটা ঘুরলাম আর কি। ঘুরার পরে ওরা ও তো রাজি করাইতে পারলো না, ওতে ওরা টিটও পায় নাই, তো না পাওয়ার কারণে তারপরে আমি ওদেরকে বলছি সমস্যা নেই, তোরা তো চেষ্টা করছিস, চেষ্টা করছিস সেটা অনেক বেশি, হ্যাঁ কাজের বিনিময়ে খাদ্য যদি দেয়া যায় তো পারে, আমি ওদের ট্রিট দেই যেটা গ্রামাঞ্চলে হয় আর কি, ওইটাই আমরা, একটা বিরিয়ানির দোকান ছিল এখানে আমাদের এখানে পপুলার, তো এখানে যাই আমরা বিরিয়ানি খাই সবাই পাঁচ বন্ধু মিলে। তো এই আগে পরে চলে আসি, আমাদের অনেকটা গ্যাপ ছিল তখন, বন্ধ ছিল জিএসসির পরে, তো অনেক বন্ধ থাকে, পরীক্ষার পর বন্ধ থাকাকালীন আপনার আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করতাম, আমরা সব ফ্রেন্ডে মিলাই, যেমন লাইক কয়েকদিন পর পর মাসে দুই একটা আমরা অনুষ্ঠান করতাম, যেমন কখনো খিচুড়ি পাকাইতাম বা কখনো বিরিয়ানি পাকাইতাম, চমৎকার, কখনো মুড়ি পাকাইতাম, মানে এরকম টাইপের আর কি, হ্যাঁ ঝালমুড়ি হোক যাই হোক যাই হোক, মানে সবাই মিলে সবাই একসাথে হওয়া, হ্যাঁ সবাই একসাথে হইতাম, যেহেতু গ্যাপ অনেক গ্যাপ তো সময় পাইছি, যেহেতু ঘুরতে তো তখন ছোট ছিলাম, বাসা থেকে ঘুরতেও যেতে গ্রামাঞ্চল তো বুঝিনি কিরকম, তো বাসা থেকে দূরে কোথাও ঘুরতে যেতে দিত না, তো এলাকা থেকে ঘুরতাম, বন্ধু বান্ধব মজা টজা করতাম এই আর কি, যখনই সময় পাইতাম একটু টাকা পয়সা যাই হইতো বন্ধুকে কাছে, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি এই আর কি। তো একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা একটা ডান্স গ্রুপ আছিল আমাদের আমাদের মাঝে, আমরা ফ্রেন্ড সার্কেলের, তো আমরা ডান্সও করতাম, তো আমার এক ফ্রেন্ড ছিল নাম শাহিন, ও ভালো ডান্স করতো, ওরে নিয়েই আমরা সবাই ডান্স করতাম আর কি, আমার বাসায় আর কি, আমার বাসাটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল, আমাদের বাড়িটা এখনো অনেক বড়, তো আমার একটা আলাদা রুম আছে আমাদের আলাদা, ডান্স করতে পারো এখন? হ্যাঁ এখনো পারি নাচ করতে, কিন্তু এখন ট্রাই ছাইড়া দিছি আর কি, অনেক আগেই ছাইড়া দিছি। আচ্ছা, তো আমরা ওই বাড়িতেই ডান্স ট্যান্স করতাম, মজা চর্চা করতাম, কারো বিয়ে হলে যেমন আত্মীয় সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে, এটা এখনো হয় গ্রামে, এখনো হয় মানে গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন, আরো বেশি শহরে আরো বেশি হয়, গ্রামে শহরে সব জায়গায় হয় আসলে। তখন আমাদের বড় বড় স্পিকার ছিল, আমরা সব ফ্রেন্ডরা একটা ফান্ড করছি, ওই ফান্ডের থেকে স্পিকার আনছিলাম অনেক বড় বড়, যে লাইক যেগুলো বাজে আর কি বিয়ের অনুষ্ঠান, এগুলো তো
আমরা ওইটা দিয়ে মজা করতাম বেশিরভাগ, ওইখানে আমাদের বাড়িতেই বেশিরভাগ আমাদের সময়টা যাইতো আর কি। কোনো ক্লাব বা কোনো কিছুই ছিল না আমাদের, জাস্ট ওইখানেই সময়টা যেত। তো একদিন আমরা এরকম একটা অনুষ্ঠানের ভিতরে আমরা খিচুড়ি পাকামো আর কি, তো খিচুড়ি পাকামো ওই দিন বৃষ্টি ছিল আর কি, হ্যাঁ একটু একটু বৃষ্টি ছিল। তো আমরা বাজার করতে বাজারে যাই মানে গেছিলাম আর কি, আমি আমার একটা ফ্রেন্ড ফাহাদ আর এসে সোহেল, আমরা তিনজন, ফাহাদ সোহেল আর রিদা, আমরা তিনজন বাজারে গেছি। তো তখন ও আর ওর আম্মু আর কি বাজার থেকে আসতে ছিল, আমাদের বাজার থেকে আসতে হইলে তখন খেয়া পাড়াই দিত, নদী পাড়াই দিত আর কি, নৌকা দিয়ে আসতে হইত। তো একটু একটু বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টির সিজন আসিল আর কি। তখন তো ওরা রোড গার্ড এমনি ভিজা, গ্রামের অঞ্চলের রোড গার্ড তো বুঝেনি, প্যাক কাদা অনেক আছে। তো বৃষ্টির সময় আসতেছিলাম, তো আমরা খেয়াল করি নাই যে ওর আম্মু আর ও আমাদের নৌকাই আছে। তো আমরা যখন নামছি, নামার পরে ওদের কাছে লাইট ছিল না, আমাদের কাছে ছিল। তখন টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর কি, বৃষ্টির মৌসুম, বৃষ্টি পড়তেছে। তখন আমরা নামছি, নামার পরে ওর আম্মু পিছন থেকে বলতেছে যে তোমরা কোন দিকে যাইবা, মানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কই যাবা। তো আমরা তো ওরা যেদিকে যাবো আমরা ওইদিকে যাবো না, আমরা এর উল্টা দিকে যাবো, কিন্তু কিছুক্ষণ পথ ওদের সাথেই আসবো। তারপরে দেখছে আমাদেরকে, আমার তো চিনে, আমি একসাথে ওর সাথে পরীক্ষা দিছি, তখনও ভালো জানতো। পরে বললো যে আমাদের, পরে আমরা আমি নিজে জিজ্ঞাসা করলাম যে আপনাকে কে আগাই দিয়ে আসবো। পরে বললো আন্টিকে, হ্যাঁ আন্টিকে বললাম যে আপনাকে কে আগাই দিয়ে আসবো, আপনাদের সাথে তো লাইট নেই, অনেক বাজেট টাজার করে নিছে আঙ্কেল, যেহেতু প্রবাসী ছিল এই কারণে আর কি, আন্টিরই করতেই। তো তো ওনাদের আমরা হেল্প করলাম আর কি, আগাই আগাই দিয়ে আসলাম বাসা পর্যন্ত। তো ওই দিন ওরে দেখলাম ও পিছিয়ে পিছিয়ে ছিল, কথা বলার ট্রাই করছিলাম কিন্তু কথা হয় নাই, ওইরকম বলে নাই তো না, আচ্ছা কথা বলে নাই, কিন্তু একটা সুযোগ ছিল, ভালো সুযোগ ছিল, খুব ভালো, কিন্তু কথা বলা হয়নি। সেটাই, বৃষ্টি ছিল, বৃষ্টিও ছিল রাতের বেলা, আস্তে 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 তো কথা টুকটাক বলাই যাইতো যাইতো। আচ্ছা, কিন্তু ওর আম্মু ছিল ওইরকম বলা হয়নি, হাই হ্যালো এটুকুই আর কি, আর বেশি কিছু হয়নি। ওকে, তারপরে ওদের বাড়িতে দিয়ে আসলাম। তো ওদের বাড়িতে দিয়ে আবার আমাদের বাড়িতে যেতে একটু সময় লাগে আর কি, 10-15 মিনিট সময় লাগে হাইটা যেতে। বৃষ্টি ছিল আস্তে আস্তে, তখন তো আনন্দ ছিল যে ওর সাথে দেখা হয়েছে, মানে ওর সাথে দেখা হইলে একটা অন্যরকম ফিলিংস হইতো মনের ভিতরে, আনন্দটা অন্যরকম কাজ করতো আর কি, ভাল লাগাটা অন্যরকম হয়ে যেত, সবকিছু অন্যরকম হয়ে যেত আর কি, আশেপাশে সবগুলা। তো ভাল লাগতেছিল, গেলাম অনুষ্ঠানে, খুব মজা করলাম। তো মজা করার পর সবাই বাসায় চলে গেলাম, যার যার মতো, সবাই তো বাসায় চলে যায়, কিন্তু আমি আমার বাসায় থাকি, ফাহাদ আমার সাথে মেবি তখন থাকছো আর কি রাতে, ওর আমার বাসার পাশাপাশি, তো ওর আমার সাথে রাতে থাকতো প্রায় সময়, ওর সাথে বলতাম, শেয়ার করতাম, ও আমার বুঝাইতো যে এটা করিস না ওটা করিস না, দেখ তুই চাইলে কি হইব, মেয়ে তো চায় না, দেখ সমস্যা নেই, হইব এক সময় না হইব। কিন্তু আরেকটা কথা বলে রাখি যে আমার এক ভাই ছিল, নাম ফয়সাল, ওনার আমি গুরু বইলা ডাকি, মানে ওনার নাম হইছে ফয়সাল কিন্তু আমি গুরু বইলা ডাকি, মানে আমার সিনিয়র অনেক, প্রায় 4 বছরের সিনিয়র, কিন্তু উনি আমার অনেক সাপোর্ট করছে এই ভালোবাসার ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে অনেক, লাভ গুরু টাইপের একজন, হ্যাঁ লাভ গুরু টাইপের একজন, হ্যাঁ খুব সাপোর্ট করছে ফার্স্ট থেকে, উনি সবকিছু জানতো আর কি, ফার্স্ট থেকে কখন থেকে ওর সাথে রিলেশন কি আসবে সবকিছুই উনি জানতো। তো জানার পর আমি যখন ওনার ফোন দিতাম, উনি গ্রামে ঢাকা থাকতো, এখনো ঢাকাই আছে, তো গ্রামে যাইতো, শুনতো আমার কাছ থেকে, বা আমি ওনার ফোন দিয়ে বলতাম যে আজকে এটা এটা হইছে, বা আমি এই প্রবলেমে পড়ছি, আমাকে একটু হেল্প করেন, হেল্প করেন, হ্যাঁ মানে আজকে সারা দিনে যাই হইছে ওর সাথে কথা বলি না বলি, ওর দেখছি ওই কথাটা আমি ওনার সাথে শেয়ার করতাম, আচ্ছা এরকম টাইপের কি হইছে। তো ওনার বলতাম আর কি ফোন দিয়ে, ভাইয়া এরকম এরকম হইছে আজকে, যে গেছিলাম ওর সাথে দেখা হইছে, ওর আম্মুর সাথে দেখা হইছে বাজার থেকে আমরা আগে দিয়েছি। তো মাঝে মাঝে বুঝাইতো, যখন মন খারাপ হয়ে যেত তখন উনি আমার বুঝাইতো যে যদি সত্যি ভালো হয়েছে তোস, তাহলে অবশ্যই একদিন না একদিন তোর হইব, তোর পরই তোর হইব। সো ওইটাই মনের ভিতরে রাখছিলাম। তো আস্তে আস্তে রাখতে রাখতে আবার কিছুদিন পর, মানে মেবি 15 দিন এরকম পর, আবার একদিন আমরা বাড়িতে আয়োজন করি আর কি, আমরা সব ফ্রেন্ড, ওই যে ফ্রেন্ডরা মিলে যেরকম আয়োজন করা হয় একসাথে, একসাথে যেরকম হয় আর কি। তো ওইরকম আয়োজন করার পর, আয়োজন করার আগে আর কি, আগের মুহূর্তে বিকাল টাইম তখন, তো আমরা তো সকাল থেকেই শুরু করি আয়োজন যখন করবো, ওই দিন একটু বড় সড় আয়োজন ছিল, বিরিয়ানি ছিল, তারপরে স্পিকার ছিল, আমরা সব নিজস্ব স্পিকার ছিল, তো তো যে কোনো আয়োজনে আমরা স্পিকার বাজাইতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম, এই টাইপের আর কি,
একটু মজমাস্তি করতাম আর কি সবাই মিলে। আর একই এলাকার যেহেতু সবাই কোনো প্রবলেম হইতো না, আর ফ্যামিলিগত ওরকম প্রেশারও দিত না কেউ, কারণ এখন আর বন্ধ কেউ কিছু বলতো না, পরীক্ষাও শেষ, বন্ধুরা একসাথে আনন্দ করতেই পারে। আর আমার ফ্যামিলিতে বলে আর কি অনেক ফ্রি টাইপের আর কি, ফ্রি মাইন্ডের, আমার আম্মু আব্বু সবাই ফ্যামিলির সবাই। আচ্ছা, তো কেউ কিছু বলতো না, আমরা আমাদের আর কি আরো হেল্প করতো, যেমন আমরা রান্না বান্না করতে পারতাম না ফ্রেন্ডরা মিলে, তো আম্মু রান্না করে দিত দেখা গেছে, বা বোনেরা কেউ থাকলে রান্না করে দিত, এরকম টাইপের আর কি। আমরা আমিও আমরাও সহযোগিতা করতাম আম্মুর সাথে, তো আম্মু রান্না করে দিত, আমরা সহযোগিতা করতাম। তো একদিন ওই দিন আর কি বিকালবেলা, তো আমার একটা সাইকেল ছিল, তো ওই সময় আমি সুহেল বা আমরা সবাই সবাই আমার রুমে বসে রয়েছে, আমি আর সুহেল বাইরে ছিলাম আর কি, বাইরে বসে সোহেলের যে কোনো একটা কারণে মানে কথা বলতেছিলাম আর কি আমরা দুইজনে মিলা। তো এরকম সময় আমি একটা বাটন সেট চালাইতাম, তো তখন ফ্যামিলি থেকে অনুমতি ছিল না সেট চালানোর, তো অনেক আগের কথা, তো তখন সচরাচর ছিল না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, স্মার্টফোন তখন আসলেও একটু কমই ছিল, আর আমার ফ্রেন্ডের মধ্যে কারোর ফোন ছিল না, শুধুমাত্র আমারই ফোন ছিল, ছোট একটা বাটন ফোন। আচ্ছা, তো ওইটা চালাইতাম, তো তখন একটা ফোন আসে আর কি, ফোন আসার পরে ফোন আইসা বলে যে আমার মোবাইলে 200 টাকা ফ্রিজি করেন, মানে এরকম একটা বলে আর কি। তো যে কেউ একটা নাম নিয়েছিল, ওই নামটা আমার মেবি স্মরণ আইতাছে না, যার নামটা নিয়েছিল ওনার দোকানটা হয়েছে আপনার আমাদের বাজারে ফ্রিজির দোকান, রুবেল নাম আর কি, ওনার নাম বললো রুবেল ভাই আমার মোবাইলে একটা ফ্রিজি করেন, তো ওর নামটা তো আমার মোবাইলের নাম্বারটা আমার মোবাইলে সেভ করে। আচ্ছা, ওকে, মানে যিনি কল করেছেন তিনি মনে করেছেন যে সেটা রুবেল ভাইকে কলটা করা হয়েছে, যার একটা বাজারে ফ্লেক্সি লোডের দোকান আছে, তিনি 20 টাকা তার মোবাইলে রিচার্জ করে দেবেন। হ্যাঁ, পরে বলছে যে আমার আম্মু বাসায় নাই, তা আম্মু আসলে আপনার দোকানে নিয়ে টাকাটা দিয়ে আসবো, তো এরকম টাইপের বলছে। তো বলার পরে আমি তো নাম্বার চিনি, কারণ আমার মোবাইলে সেভ করা আছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি দেখতে পারছি কে ফোন দিছে, তো আমি সাথে সাথে সাইকেলটা বার করি, আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল মানে আনন্দে, মানে ফোন যখন ফোনটা আইছে তখন মনে করেন যে মানে অনেক আনন্দ আইছে আর কি, মনের ভিতরে অনেক আনন্দ কাজ করতেছে যে সোহেল আমার ফোন দিছে, মানে অনেক কিছু হয়ে গেছে এরকম মনে হইতেছে। তো সোহেল আমি কইছি সোহেল আমার ফোন দিছে, ও বলতেছে কে ফোন দিছে, সোহেল আমার জিজ্ঞাসা কে ফোন দিছে, পরে আমি কইছিলাম কে ফোন দিছে মানে তুই দেখ কে ফোন দিছে, মানে এরকম জিনিস এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি, খুব স্বাভাবিক, মানে প্রিয় মানুষটা হুট করে ফোন যদি দেয়, যার কথা হইতাছে না, যার সাথে অনেক দিন ধরে ট্রাই করতেছে, এবং সে ভুল করে ফোন দিয়েছে যদিও, কিন্তু ফোনটা তো দিয়েছে, ফোন তো দিয়েছে। তো ওই বললো কি বলছে ফোন দিয়ে, তো আমি বললাম ফোন দিয়ে বলছে 20 টাকা ফিল এক্সি করতে। তো আমি সাইকেলটা নিয়ে সাথে সাথে বাইরে গেলাম, ও আমার সাথে ছিল, মেবি আমার সাইকেলের পিছনে সিট ছিল না, তো আমার পিছনে দাঁড়ায় ছিল, আমি সাইকেল চালাচ্ছি, তারপর গেছি আর কি। যাওয়ার পরে ফ্লেক্সি করলাম 20 টাকা, ফ্লেক্সি করার পরে ওই নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বললাম যে টাকাটা কি গেছে, বললো যে হ্যাঁ গেছে, টাকা গেছে, পরে বললো ঠিক আছে টাকা গেছে, শেষ। সে কি তখনও মনে করতেছে যে এটা সেই রুবেল ভাই? হ্যাঁ, সে মনে করছে যে রুবেল ভাই, রুবেল ভাই। হ্যাঁ, তারপর আমি আবার কনফার্ম হওয়ার লেগা আমি আবার ফোন দিলাম, আচ্ছা তুমি কারে মনে করছো? হ্যাঁ, আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি কারে মনে করছো, কয় রুবেল ভাই না, আমি কই না আমি হৃদয়। পরে ওই বলতেছে ও আচ্ছা আমি রুবেল ভাই মনে করি না, তোমার ফোন দিয়ে বলছি তুমি আমাদের বাসায় এদিক দিয়ে আসতে, আমার কাছ থেকে টাকাটা নিয়ে নি। আচ্ছা, তো পরে আমি তো আর টাকা তো আর নিতে যাবো না, তো লাইক পরীক্ষা শেষ মানে আমাদের ছুটিটা শেষ আর কি, ছুটি শেষে আমরা স্কুলে আবার তখন পড়ি, তো 9-এ ভর্তি হওয়ার পরে সবাই মানে ক্লাসের যেরকম আর কি রোল, তো ওরে বলতাম প্রপোজ তো অনেক আগেই করা হয়েছে, শুধু দেখতাম আর কি। তো 9-এ আমি যখন 8-এ পড়ি তখন আমার ভাইয়া বলছিল আমাকে ঢাকা নিয়ে আসবে আর কি। আচ্ছা, তো আমি কোনো কারণে, কোনো কারণ বলতে একটাই তো কারণ যেটা ও, তো আমি বলি যে না আমি ঢাকায় যাবো না, আমি এখানেই পড়বো। আচ্ছা, তো বলছে আচ্ছা ঠিক আছে তুই এখানে পড়বি। তারপরও ভাইয়া যেহেতু ঢাকা থাকতো, ঢাকা পড়াশোনা করতো, তো ভাইয়া চাইতো যে আমার তুই আমার সাথে চলে আয়। ইভেন আমি ক্লাস 5-এর আগে ঢাকাই ছিলাম, ছোটকালে ভাইয়ের সাথেই ছিলাম একা, এখানে ফ্যামিলি ছিল না, আমার ভাইয়ের সাথে ব্যাচেলার থাকতো আমার দুই ভাই। ওকে, তো এইটে ভাই বলছে যে 9-এ তুই এখানে এসে ভর্তি হবি। তারপরে আমি অনেক মানায় টানে যাই হোক, কান্দাকাটি করে যাই হোক, যা হোক করার লাগে আর কি। পরে ভাইয়ের কাছে বললাম যে আমি ওইখানে যাবো না, এখানেই পড়বো। আচ্ছা, কারণটা তো একটাই যে আমি ওটা দেখতে পারবো।
বা এখান থেকে গেলে তো ওরা দেখতে পারুম না, ওই আমার লাভ করুক আর না করুক এটা কোনো ম্যাটার ছিল না তখন। তখন ছিল তো ওরা দেখলে যে ভালো লাগাটা কাজ করতো বা ভালোবাসাটা কাজ করতো, ওইটাই অনেক কিছু ছিল। মানে তখনকার ভালোবাসাটা বাসা প্রকাশ করার মতো ছিল না একদম, ঠিক না? তো অনেকটা একচেটিয়া ভালোবাসা, কিন্তু ভালোবাসা আর কি, মানে ওর কাছ থেকে কোনো রেসপন্স তো নাই পাইতেছিলাম না। হ্যাঁ, মানে একতরফা আমার একতরফাই এবং একতরফা ভালোবাসাগুলি না একটু কঠিন প্রকৃতির হয়। মানে আমি যতগুলো ঘটনা দেখেছি বা শুনেছি, সেটা ছেলে হোক বা মেয়েই হোক না কেন, এবং কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু ভালোবাসা সবচেয়ে শক্ত হয় যেগুলো হচ্ছে কোনো রেসপন্স বা কোনো ফিডব্যাকের প্রত্যাশা করে না, যে আমি ভালোবাসলাম তার বিনিময়ে তার কাছ থেকে আমি ভালোবাসা পাবো। এমনও কিছু ভালোবাসা আছে যে সেগুলো আসলে এরকম এক্সপেক্টও করা হয় না। তারপরও যেহেতু মানে তুমি বলছিলে যে তুমি যাকে ভালোবাসো তাকে দেখতে তো পাচ্ছ তুমি রেগুলার, এটা তো ওকে তো দেখতে পড়ছে এবং সে তো জানে যে তুমি তাকে ভালোবাসো, এটাও একটা বিষয়। আর একটা কথা ছিল যে ফয়সাল ভাই বলছিল যে তুই একদিন না একদিন যদি তুই মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই তুই তার পাইবি। তো আমার ওই বিশ্বাসটা মনের ভিতরে ছিল আর কি, যে আমি একদিন না একদিন ওরে পামু, একদিন হইলো আল্লাহ ওরে আমার কইরা দিব। তো এরকম ভাবে আমি আগাইতেছিলাম, তো নাইনে ভর্তি হইলাম সবাই, তখন একটু বয়সটা তো নাইনের বয়স তো বুঝিনি কিরকম, একটু উঠতি বয়স, সবাই দুষ্টামি ফেলিম করে। তো ক্লাসে সবাই মোটামুটি দুষ্টামি ফেললাম, আমি একটু বেশিই করতাম, চুপচাপও থাকতাম কিন্তু দুষ্টামিও করতাম অনেক। তো অত ভালো স্টুডেন্ট ছিলাম না, মোটামুটি খারাপও ছিলাম না আর কি, এরকম টাইপের। তো আমার ফ্রেন্ডেরা সবাই ভালো স্টুডেন্ট ছিল, শাহিন, সোহেল, রানা, ওরা সবাই ভালো ছিল। তো ওর চক্করে মনে করেন যে আরো একটু নের যাই পড়ালেখা যাই একটু ভালো ছিলাম, আস্তে আস্তে নিচের দিকে লেখাপড়ায় তো আর মন যাওয়ার কথা না, খুব স্বাভাবিক সেটা। মানে ওই মনটা আর ওইদিকে বইতাছিল না, বইতেছেন তখন? আমার তখন নিয়ত ছিল এটাই যে স্কুলে যাবো ওরে দেখবো, দেখার পরে দুই এক ঘন্টা যদি ওরে দেখতে পারি একটু গিয়ে শেষ, এইটাই। স্কুলে কি হলো না হলো সেগুলো সেগুলো কিছু যায় আর কি, বললো না বললো কিছু আসে যায়, কানেই ঢুকবে না, কানেই ঢুকবে না ওইগুলাই কি। তো ওরে দেখতাম ভাল লাগতো, যাইতাম স্কুলে। কিছুদিন পর মানে ফয়সাল ভাই বললো তুই ঢাকা আস আর কি, মানে নাইনে তখন প্রথম, যখন আমরা এক মাসও হয়নি তখন নাইনে। তো ফয়সাল ভাই বললো তুই ঢাকায়, আমি গ্রামে যাবো, তখন শীত সিজন আর কি। তো শীত সিজন, তো আমি ঢাকা আসলাম আর কি ভাইয়ের সাথে দেখা করতে, ভাইও যাবে গ্রামে, মানে ফয়সাল ভাই আর কি জেলাম যার কথা বললাম। তো ওনার সাথে দেখা করলাম, ওনাদের বাসায় অনেকদিন বেড়াইলাম, বেড়ানোর পরে আমরা ফাইনালি ডিসিশন নিলাম আমরা গ্রামে যাব, ভাইও যাবে আমার সাথে। তারপরে যাওয়ার পরে আমরা একদিন রাত্রে আমরা ব্যাডমিন্টন খেলতেছিলাম আর কি যাত্রাবাড়ি এখানে। তো ভাইয়া আমি আমরা ব্যাডমিন্টন খেলতেছিলাম, তো একটা নাম্বার থেকে কল আসে, আননোন একটা নাম্বার থেকে আমার ফোনে। আচ্ছা, ফোন আসার পরে তো ওই ফোন থেকে আপনার মেয়েটার পরিচয় দিল আমার পাশের গ্রামের, মানে আননোন নাম্বার দিয়ে ফোন দিছে আর কি, আমারে চিনে কিন্তু আমি চিনি না, এরকম টাইপের পরিচয় দিছে ফোনে, বলতেছে যে হ্যাঁ যে ফোন দিছে সে তোমাকে চিনে, কিন্তু তুমি তাকে চিনো না। আমি তাকে চিনি না, কিন্তু আবার সে তোমার পাশের গ্রামের, পাশের গ্রামের যে গ্রামে বলতেছে ওই গ্রামটা আমি চিনি, বাট ওই মেয়েটাকে আমি চিনি না। ওকে, তো কথা বলতেছিল, পরে আমি তো মানে এত কথা বললাম কারোর সাথে ফোনে বা এমনিতে কারোর সাথে কথা বললাম কমফোর্টেবল ফিল করতাম না তখন, তো এই কারণে আমি ফয়সাল ভাইকে দিয়ে দিই, মানে ফয়সাল ভাই কথা বলতে। তো ফয়সাল ভাই অনেক এক পক্ষ কথা বলতে বলতে তো দুই দিন প্রায় কথা বলে মেয়েটার সাথে, একদিন তো কথা বলে যেদিন রাত্রে ফোন দিছে ওই দিন রাত্রে প্রায় দু তিন ঘন্টার মতো কথা বলে। তো পরের দিন আবার সারাদিন ওই দিন আবার বলতেছিল আমার যে ওই মেয়েটা ফোন দিছিল। ফয়সাল ভাইয়া যে কথা বলছিল তখন সেটা কি ফয়সাল ভাইয়ার নামই কথা বলছিল নাকি তোমার নামে সে কথা? আমার নামে সে কথা বলতে। আচ্ছা, ওকে। তো আমার নামে কথা বলতেছিল, যে মেয়েটার সাথে কথা বলতেছিল ওই মেয়েটা মানে চাইতেছিল যে আমার সাথে রিলেশন করবে আর কি, এরকম টাইপের কিছু বুঝাইতেছিল। তো ফয়সাল ভাই এক প্রকার ওই মেয়েটাকে মানে দুই দিন পর আর কি, যখন দুই দিন কথা বলা হয়ে গেছে তখন ফয়সাল ভাই মেয়েটাকে প্রপোজ করছে আর কি, মেয়েটার দিক থেকে যেহেতু ইশারা আইতেছিল। তো ফয়সাল ভাই কইলো আচ্ছা চিনতে পারতাছি না, এই কারণে মানে দুইজনে একটা প্ল্যান করলাম যে চা মেয়েটা কে এটা চিনার জন্য মানে প্রপোজ করবো। আচ্ছা, তো আমরা এই প্রপোজ করার জায়গাটাতে ছোট্ট একটা ব্রেক নিব, শুনছেন বুঝাই না আর কি। তখনকার টাইমটা যে ফয়সাল ভাই বলছে যদি যদি যদিও বুঝতে পারো যে তোর দিকে আসতেছে তারপরে তুমি বুঝাইবা না যে তুমি ওর দিক মানে তুমি বুঝতেছো যে আসতেছে তোমার দিকে। তো আমি ফয়সাল ভাইয়ের কথা অনুযায়ী চলতেছি, মানে উনি যেভাবে টিচিং করতেছে আমি ঠিক ওইভাবেই চলতেছি। ওকে,
মানে আমার ভালোবাসাটা সত্যি ছিল এটা, রাইট? তো উনি যেভাবে বলতেছে আমি এইভাবে চলতেছি। তো চলার পরে ও আমি ওরে বলতাম, সারা রাত কথা বলতাম, এটা ওইটা ওইটা পরিগায় ডাকাই ডাকতাম। তো ওর পরিণামটা ফার্স্টে ফার্স্টে পছন্দ ছিল না আর কি। তো ও বলতো আমার এটা এত সুন্দর একটা নাম আছে সূচনা, তো তুমি এই নামে ডাকো না কেন। আচ্ছা, বললাম আমার কাছে তোমার পরিণতই লাগে। তো বললো না এটা কিরকম দেখা যায়, ডাকলে কিরকম খারাপ লাগে, আনিজি ফিল হয়, সংকোচ বোধ করে, সংকোচ বোধ করে। তো আমি আমার কথা হইলো না, আমি ডাকবো, তুমি তোমার যেরকম মনে হয় হোক, কিন্তু আমি ডাকবো, আমার কাছে ভালো লাগে, তোমার পরির মতো লাগে, অতএব আমি তোমাকে পরেই ডাকবো। আচ্ছা, তো একটা সময় রাত্রি সারা রাত বসে বসে আমি বাগান বাড়িতে বসে বসে ওর সাথে কথা বলতাম। আমি কথা বলতেছি ওই শুধু শুনতে আছে, আমি বাগান বাড়িতে বসে একা, যেই আমি মনে করেন যে রাতে অনেক ভয় পাইতাম, সে আমি বাগান বাড়িতে বসে বসে একা একা কথা বলতেছি, ঠিক আছে, ওর সাথে সারা রাত। তো কথা বলতেছি এরকম আস্তে আস্তে কন্টিনিউ হইতে থাকে। পরে একটা সময় দিনের বেলা ও আমার ফোন দেয়, ফোন দেওয়ার পরে একদিন ওর সাথে দিনের বেলা মেবি বিকালে আর কি, তো ওই দিন ছিল আপনার স্কুলে একটা কি যেন ফাংশন ছিল আর কি, ওই ফাংশনের দিন আর কি। তো ফাংশনে আমি গান গাইছিলাম, মেবি আমার মনে নেই ফাংশনটা কি ছিল, ওই ফাংশনে আমি দেশাত্মবোধক একটা গান গাইছিলাম। তো ওইটা নিয়ে ওই কমেন্টস করছিল আর কি, কমেন্টস করার জন্য ফোন দিছে যে গানটা অনেক ভালো হয়েছে এই সেই আর কি। তো ফোন দিছে, ফোন দেওয়ার পরে কথা বলতেছি, পরে বলল তোমার গানটা অনেক ভালো হয়েছে এই কারণে তোমার ফোন দিছি, যেটা হয়। তো ঠিক আছে, কথা বলতেছি, পরে ভালো লাগাগুলো শেয়ার করতেছি। পরে আমি ওরে মানে বুঝতে দিতেছি না যে এখনও জাস্ট আমি বলছি যে তুমি শুধু আমার ফ্রেন্ড থাকো, ফ্রেন্ড থাকলে আমার চলবে, আমি তোমার তো চাইতাম, যদি নাও পাই তো সমস্যা নাই, শুধু ফ্রেন্ড থাকো একটুকুই যথেষ্ট আমার জন্য, অনেক পাওয়া। আমি ওরে এটা বুঝাইতাম আর কি, আর যেটা বুঝানোর আর কি, তো বুঝাইতাম। তারপরে ও একদিন বলতেছিল কথায় কথায়, মানে বিকালবেলা কথা কথায় আপনার এক সময় যে মানে আমার মরণের কথা আসছে আর কি। তো ওরা আমি যখন বললাম যে আমি মরে গেলে ভালো, কষ্টে আছি খুব, আর এই কারণে বললাম যে মরে গেলে হয়তো ভালো। তো ও বললো যে কেন মরবা, এরকম টাইপের বললো, কেন মরবা। পরে আমি বললাম যে না, রেখা জীবন রেখা বাইরে থেকে কি হবে, যারে চাইলাম তারে তো পাইলাম না। আচ্ছা, তো বললাম যে মইরা যামু, কারণ আমি বলতেছি যে কে আছে আমার মানে বলানোর জন্য আর কি। ও অনেকদিন ধরে কথা বলতেছি, প্রায় মাস খানেক হয়ে গেছে ওর সাথে কথা বলতেছি কন্টিনিউ রাত্রের বেলা, কিন্তু ওর ওরকম রিপ্লাই পাইতেছি না ভালো করে, শুধু হুঁ হা জাস্ট এইটুকুই, বা ক্লাসে দেখলে এইটুকুই, বা হাসে এইটুকুই, ক্লাসে যাওয়ার আগে হয়তো বা দু এক কথা। তো ওর একটা কন্ডিশন ছিল কি যে আমি যে তোমার সাথে কথা বলি তোমার ফ্রেন্ড সার্কেল কারোর বলতে পারবো না, ইভেন যারা যে ফ্রেন্ডগুলো ওরে আমার হইয়া প্রপোজ করা বলছিল, প্রেম করতে বলছিল, ওগুলো আর না বলতে। তো আমি সবার কাছ থেকেই টোটালিভাবে লুকাইয়া যাই, চাপাইয়া যাই জিনিসটা। তো যেই ছেলেটা মনে করেন যে ক্লাসের ভিতরে সবার কাছে বইলে মানে বন্ধুরা সবাই মজা করতো ওরে নিয়া, তো ওরাও মজা করতো, ওর ফ্রেন্ডরাও মজা করতো আমার নিয়া ওরে নিয়া। তো ওই ওই সময় আমরা দুইজনেই চুপ হয়ে গেলাম, যখন থেকে ওর সাথে আমার কথা কওয়া শুরু হয় আর কি ক্লাসের মধ্যে। আচ্ছা, আমরা দুইজনে কেউর কারোর সাথে কথা কই না, শুধু দেখা দেখি, ক্লাসে শুধু ওর দিকে আমি তাকাই থাকি, হয়তো বা লেকচার শুনতেছে কিন্তু আমি ওর দিকে তাকাই দিছি, ও তাকে থাকে, ও মাঝে মাঝে হয়তো বা দেখতেছে, দেখে হাসতেছে। আচ্ছা, বা ওর পাশের ফ্রেন্ড দেখতেছে, দেখ তোর দিকে তাকাই দিছি, কোন টাইপের কিছু বলতেছে। আচ্ছা, তো মজা তো ঠিকই পাইতেছে। হ্যাঁ, মজা নিতেছে, সেটা বোঝা যায়, মজা নিতেছে বাট বুঝাইতেছে না। হ্যাঁ, এরকম টাইপ। তো আমি এরকম কথা বলতে বলতে ওই যেটা বললাম আর কি, যে মরার কথা আসে একদিন বিকালবেলা। তো বললো যে মরে যাবে কেন, বললাম আমার কে আছে এই পৃথিবীতে। সো বললো যে কে নাই, মানে কে নাই মানে, মানে কেউ নাই মানে বুঝাইতে চাইছে ও আছে আর কি, এরকম টাইপের। আমি বললাম হ্যাঁ, কেউ আছে আর ফ্রেন্ড সার্কেল নাই, কেউ নাই, তুমিও নাই, তোমারে চাইছিলাম মন থেকে, ওরকম তোমারও উপায় নেই, অথবা আমার তো কেউ নাই, বাবা মা আছে। ও বুঝাইতেছে যে বাবা মা আছে না, ফ্যামিলি আছে না, ফ্যামিলি তো আছে, ফ্যামিলিতে আমার ছাড়া আরো দুইটা ছেলে আছে, আমি মরে গেলে কিছু হইব না। হ্যাঁ, তো বললো আচ্ছা ঠিক আছে, তোমার কেউ নাই মানে আমি আছি না, মানে একটা পর্যায়ে আর কি, এরকম কথাবার্তার মধ্যে একটা পর্যায়ে বললো যে কেউ নাই মানে আমি আছি। আমি বললাম যে তুমি আছো মানে, বললো যে হ্যাঁ, তুমি না আমার পছন্দ করো, তা আমি আছি না তোমার দিকে, আমি অনেক কিছু না। তা বললাম ও আচ্ছা, তখন একটু মানে ভাল লাগলো নিজের কাছে, মানে খুবই আনন্দ হয়ে গেলাম, মানে দিশা হারিয়ে গেলাম আনন্দে, যে মানে যে মানুষটা এত দূর থেকে এত ট্রাভেল করে তারপরে এই পর্যায়ে আসছে, যে আর ভালো লাগছে এতদিনে আর কি।
আর যে ও বলছে যে না আমি আসি, 5 6 7 8 9 এর কাহিনী, চার বছর হ্যাঁ, তো বলছে যে না হ্যাঁ আমি আছি নাই কথা বলতে চার বছর লাগছে, আমি আছি শুধু এই কথাটা বলতে চার বছর লাগছে আর কি। ওকে, তো তারপরে আমি অনেকক্ষণ কথা বলে আচ্ছা ঠিক আছে আসো যেহেতু, তারপর আস্তে আস্তে কথায় কথায় কথা বলতে বলতে এক পর্যায়ে ওরে আবার আমি প্রপোজ করি। প্রপোজ করার পরে অনেক কন্ডিশন দিল আমারে। কি কি কন্ডিশন দিয়েছে? কন্ডিশন দিছিল যে তোমার ফ্রেন্ড সার্কেল পছন্দ না তার, না পছন্দ আমার ফ্রেন্ড সার্কেল, ইভেন ওরও ফ্রেন্ড সার্কেল, আচ্ছা ছেলেরা যারা মিউচুয়াল ফ্রেন্ড তো ছিল তার, হ্যাঁ তো ওরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড, কিন্তু মানে ক্লাসের মধ্যে স্কুলে মানে কোনো জায়গায় তুমি বলতে পারবে না এক। দ্বিতীয় কথা হচ্ছে তুমি আমার সাথে ক্লাসে গেলে ডাক দিতে পারবে না, কথা বলতে পারবে না, আমার আশেপাশে ঘুরতে পারবে না, আচ্ছা আমার বাড়ি দিয়া বাড়ির সামনে দিয়া যাইতে পারবে না, মানে এত কন্ডিশন দিছিল মানে যা বলার বাইরে, মানে বেশিরভাগ আমাদের বাড়ি দিয়ে এদিকে আসতে পারবে না, আমার সাথে কথা বলার ট্রাই করবে না অনেকবার এরকম আর কি। আর আমার কাজিন ছিল, ওদের কাছে বলবো না তোমার কাজিনদের সাথে বলবো না, ওর একটা কাজিন ছিল আমার ফ্রেন্ড, তো ওর কাছেও বলবো না, যেহেতু বললে ফ্যামিলিতে প্রবলেম হইব। তো আস্তে আস্তে রিলেশনটা হয়ে যায়, আচ্ছা মানে ওর সাথে রিলেশনটা আমার প্রপোজের পর হয়ে যায় আর কি। কন্ডিশন আমার কথা হচ্ছে তুমি যে কোনো কন্ডিশন, সব কন্ডিশনে রাজি, আমি সব কন্ডিশন কোনো না নাই, যাই বলো তুমি কয় সব কন্ডিশন তুমি দিবা বলো সব রাজি, সব রাজি। ওকে হ্যাঁ, তো তারপরে ও রাজি ঠিক আছে, ওর সাথে আমার রিলেশন কন্টিনিউ চলতেছে, কথা বলতেছি ফোনে। একদিন বৃষ্টি হয়েছে আর কি, মেবি বৃষ্টির সময়, তো তখন আমি ওদের বাড়ির দিক দিয়ে যেতেছি, তখন বৃষ্টি হয় না আর কি, মেঘলা মেঘলা টাইপের দিনটা, একটু মেঘলা টাইপের বিকালবেলা, আমরা ফ্রেন্ডরা সবসময় ওই দিকেই যাইতাম ঘুরতে, মানে যখনই বাইরে যেতাম সব ফ্রেন্ডরা মিলা, তো সবাই মিলে ওই দিকেই যেতাম। আচ্ছা, তো আমিও মানে ওই দিকে যাওয়ার আগে আমার একটা ফ্রেন্ড রিলেশন করতো, ওর বাড়িটা আমার পরিবারের বাড়ির আগে, এখানে ওই দিকটা আমরা রাউন্ডটা একটু বেশি দিতাম আর কি, ওই এলাকাটাতে। আচ্ছা, পাশের এলাকা তো কেউ কিছু বলতো না, এলাকার পোলাপেন কে কি কিছু বলার নেই, সব নিজের লোক পরিচিত লোক, সব পরিচিত লোক, তো ওদের বাড়িতেও যাইতাম। তো ওই দিন বিকালবেলা আমরা শাহিনের বাড়িতে বসে রয়েছি, আমার যে ফ্রেন্ড ওর কাজিন, তো ওর বাড়িতে বসে রয়েছি, বসে থাকার পরে বাইরে আসা পড়বো আর কি, ওর বাড়ি থেকে যে কোনো একটা জিনিস নিতে গেছিলাম ওইটা নিয়ে আসা পড়বো, শাহিনও ছিল সাথে। তো এরকম সময় বৃষ্টি নামছে ঠিক ওর বাড়ির সামনে, আমরা ওর বাড়ির সামনে দিয়ে একটা সড়ক গেছে রাস্তা আর কি, ওই রাস্তার সামনে চলে আসি, ঠিক ওই সময় বৃষ্টি নামছে, মানে আশেপাশে একটা বাড়ি আছে কিন্তু ওইটাতে যে যামু ওরকম সিচুয়েশন নেই, তো ব্যাগে আমরা ওদের বাড়িতে যেতে হবে, ওর বাড়ির উঠানের সামনে আমরা, তারপর বাড়ির উঠানের সামনে যেত, তো বললো যে চল ওই বাড়িতে যাই, শাহিন বললো, তো দৌড় বৃষ্টির কারণে দৌড় মেরে ওদের বাড়িতেই চলে গেছি। তো ওদের বাড়ি থেকে ওর বোন ছিল, ওর বোনও ডাকটা ছিল মানে বৃষ্টি আইতাছে তোমরা ভিতরে চলে আসো, তো আমরা ভিতরে চলে গেছি, ওর বাসায় বসলাম, পিঠা বানাইছিল কে যেন, তালের পিঠা আছে না গ্রামাঞ্চলে, বৃষ্টির সিজন ছিল তালের পিঠা, খুবই মজা তালের পিঠা, খুবই মজা, তো তালের পিঠা দিছিল ওর ওর আপু আর কি দিছিল, এনে আমরা এক রুমে বসছিলাম বসার রুমে, তারপর আপু এনে দিছে, ফার্স্ট ওর আপুর সাথে আমার পরিচয়। আচ্ছা, ওর আপুর সাথে ফার্স্ট পরিচয়। তার কবার কোন ছিল? ওরা ছিল চার বোন কোনো ভাই নেই। আচ্ছা, পরি চারটা বোন, পরি চারটা বোন সেকেন্ড আর কি। ওকে, ও ছোট দুইটা আর বড় একটা, বড় একজন। ওকে, তোর বোনের বিয়ে হয়ে গেছে তখন, তো বড় বোনের বিয়ে হয়েছে, হ্যাঁ, কিন্তু এমনিতে মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে, সুন্দর। তো আমি একটা কমেন্ট করছিলাম ওনারে যে মানে আপু আপনাকে বিয়ে হয়ে গেছে, মানে এরকম টাইপের একটা কমেন্ট করছিলাম আর কি, ইচ্ছে করে মনে হয় পান করছিলাম, মজা করতাম আর কি, ইচ্ছে করে এরকম, মানে বিয়ে যে হয়ে গেছে সেটা তো জানি। আচ্ছা, দুষ্টুমি করে, জানার পরে দুষ্টুমি করে আর কি বললাম, হ্যাঁ। তো উনি এক প্রকার হাইসা দিল আর কি, হাইসা লজ্জা পেয়ে চলে গেল এরকম টাইপের কিছু। তো তারপর উনি চলে গেল, আমরা পিঠা টিঠা খাইলাম, খাওয়ার পর ওর সাথে তো কথা হইলো না, সামনেও আসলো না, আর আম্মু আসছিল, আর আম্মুর সাথে কথা বলছি, আর ছোট বোন আসছিল, ছোট বোনের সাথেও কথা বলছি। তারপরে আমরা বৃষ্টি থামে গেল, থামে যাওয়ার পরে চলে আসলাম বাসে, চলে আসলাম দিন ওর জাস্ট একবারই দেখছিলাম যখন ডুবতাছি রুমে, তখন আর দেখি নাই। পরে ওর সাথে এটা নিয়ে কথা হয়েছে যে তোমার বাড়িতে গেলাম তুমি আসলো না, সামনে আসলো না, কথা বললো না, তো বললো যে কিভাবে আসবো, কেউ মানে ফ্যামিলি সবাই তো ফ্যামিলি ছিল, তাছাড়া কন্ডিশন তো দেওয়া আছে খুব টাইট কন্ডিশন, তত এবার আশেপাশে যাওয়া যাবে, হ্যাঁ আশেপাশে যাওয়া যাবে না। তারপর ওর বাসায় গেছি, কি ভয়ানক কন্ডিশন, হ্যাঁ সেটাই। তো একটা পর্যায়ে ওই দিন আয়সা পড়লাম, আয়সা পড়ার পর আপনার কয়েকদিন পর আর কি, আমরা নাইনে প্রায় প্রথম শ্রেণীর পরীক্ষা দিয়ে দিয়েছি তখন, তো আস্তে আস্তে রিলেশনটা গভীর হইতে থাকে, গভীর হওয়ার কারণে তখন আপনার
একুশে ফেব্রুয়ারি হয়, এই একুশে ফেব্রুয়ারি হয়েছে, একুশে ফেব্রুয়ারির সময় আপনার, একুশে ফেব্রুয়ারি ঠিক কয়েকদিন আগে, তিন দিন আগে মেবি আমগো একটা খেলা হয়েছিল আর কি, বড় ভাই সিনিয়রদের সাথে, আমরা জুনিয়র সিনিয়র একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল। তো ওই ম্যাচে আমিও খেলছিলাম, তো আমি কিপার ছিলাম। তুমি নাচতে পারো, ক্রিকেট খেলতে পারো, গানও গাইতে পারো, আরে অলরাউন্ডার তো। পরি তো বুঝছিল আমার ধারণা, সে শুরু থেকেই বুঝছে, শুধু তোমাকে ওই পরীক্ষা করতে সে আসলে একটু সময় নিয়েছিল বেশি, একটু সময় নিয়েছে বেশি। হ্যাঁ ওকে, তারপর তারপর ওই খেলাতে খেলছিলাম, তো আমাদের লাস্ট যে খেলাটা ছিল আর কি, আমি কিপারে ছিলাম, আমার একটা ফ্রেন্ড খুব ভালো কিপার করত, তো আমি ওরে দেখার জন্য আরো কিপিং এ খেলেছি, কারণ কিপিং থেকে ওরে খুব ভালো দেখা যায়, মানে আর ফিল্ডিং করলে তো দৌড়াদৌড়ি করতে হবে, দৌড়াদৌড়ি করতে, কিপিং করলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিপিং করা যায়, ওরে বুদ্ধি। আচ্ছা, আমি এখানে দাঁড়ায় থেকে ওরে আমার, আমাদের ক্লাস রুমের সামনে বসা ছিল, ঠিক সোজা ভাবে ওরে দেখা যায়, তো ওটা দেখতেছি আর কিপিং করতেছি। খেলা মোটামুটি ভালো হয়েছে, যেহেতু গার্লফ্রেন্ড সামনে খেলায় রয়েছে, অবশ্যই খেলা ভালো হয়েছে, কিপিংও খুব ভালো হয়। ভালো হওয়ার পরে আমরা কত রানের টার্গেট দিয়েছিলাম, মেবি 150 রানের টার্গেট ছিল আর কি, তো ওইরকম সময় আমরা ওদের, ওরা ওভার শেষ হয়ে যায়, তারপরে আমাদের পাল্লা আর কি বাইরান, পরে আমরা নামি, আমার দুই ফ্রেন্ডরা যারা ভালো ভালো ক্রিকেট খেলে ওরা নামি, তারপর লাস্ট পর্যায়ে আর কি আমি নামি। মানে খেলাটা এরকম সময় হয়ে গেছে যে আমরা হারবো হারবো টাইপের, হাইরে গেছি এরকম টাইপের আর কি, মানে যে যাইতেছে আউট হয়ে যাইতেছে, ভালো ভালো প্লেয়ার গুলো আউট হয়ে গেছে, পারতেছে না ব্যাটিং করতে, ব্যাটিং করতে, আবার সিনিয়র ভাইদের সাথে খেলো, তো তো ওইরকম বাইরে উঠতেছি না আমরা, তো খেলাটা একদম শেষ যেতে ভাবে হয়ে গেছে, মানে খুব নর্মাল হয়ে গেছি ওগুলো লাইক, আমরা তো এরকম সময় কেউই নেই ধরার মতো, প্লেসটা যে ধরে রাখুম ওরকম কেউ নাই, সবাই যাইতেছে আউট হয়ে আইতেছে, যাইতেছে আইতেছে, রান হইতেছে না, কেউ যে জোড়া বানাইবো ওরকম না। তো লাস্টে আমি যাই আমার ফ্রেন্ড সোহেলের সাথে, যাওয়ার পরে কিছুক্ষণ খেলি, আস্তে আস্তেই খেলি, পরি তো তখনও মাঠে, হ্যাঁ পরি তখনও ক্লাসরুমের বারান্দায় দাঁড়ানো, আচ্ছা বারান্দায় দাঁড়ানো, খেলা দেখতেছে, খেলা দেখতেছে, হ্যাঁ সবাই দেখতেছে, ও দেখতেছে আর কি, তো বারান্দায় দাঁড়ানো, আমি তখন আমি নামি আর কি, আমার পরে আরেকজন আছে উইকেট, আমি প্রায় লাস্টই নামি আর কি, হ্যাঁ মানে লাস্ট, হ্যাঁ আমার পরে আরেকজন, আরেকজন আছে মাত্র, তারপর আমি সোহেল মাঠে আর কি, তো সোহেলও বেশিক্ষণ পিটাইতে পারি না, এক ওভার হয়তো বা আমি যাওয়ার পরে এক ওভার পিটাইছে, তারপর স্টেম আউট হয়ে গেছে। খেলাধুলা এতটা পারদর্শী না, যেহেতু এমনি তো মোটামুটি ওই দিন ভালো স্টুডেন্ট গুলি খেলাধুলা একটু কমই পারে, এটাও ঠিক, তো আমিও ওইরকম ভালো নাই মানে খেলাধুলায়, মোটামুটি আর কি, লাইক ফুটবলে ভালো কিন্তু ক্রিকেটে আমি অত ভালো না। আচ্ছা, তো লাস্টে আমি ব্যাটিংয়ে, ও ব্যাটিংয়ে, দুইজন ব্যাটিং করতেছি, ভালোই রান উঠতেছে, চার ছক্কা যায় ভালোই মারতেছি, যেহেতু গার্লফ্রেন্ড দেখতেছে, নিজে একটা পেস্ট্রি দিয়ে ব্যাপার, ইজ্জত রাখতে হবে, ইজ্জত রাখতে হইব যাই করার। তো খেলাটা এরকম পর্যায়ে ছিল, ওইখান থেকে আমাদের প্রায় জিতার পর্যায়ে নিয়ে আসছি আর কি, লাস্ট দুই ওভার মানে দুই বলে একটা মেবি ছয় লাগে আর কি, দুই বলে ছয় রান, ছয়, আরে পুরো সিনেমা চলতেছে, দুই বলে ছয় রান লাগে আর কি। তো এরকম সময় মানে আমি ওই পাশে ব্যাটিং এ, আমার ফ্রেন্ড মাজেদ ওই পাশে, তো আমি আপনার যে বল করছে দুই বলে ছয় রান লাগে, ফার্স্ট বলেই আমি বাড়ি দিই আর ছক্কা, তো বাড়ি দেওয়ার পরে আমার মাজাটা আর কি ঘুরা যায়, ওহো মানে এই মাজাটা ঘুরা যায়, জায়গায় পা থাকে কিন্তু মাজাটা ঘুরা যায়, ও মাই গড, তারপর হাত থেকে ব্যাটা ছুটা যায়, মানে এরকম সিচুয়েশন যে আমার কোমরটা হয়তো বা ভেঙে গেছে এরকম টাইপের কিছু। আচ্ছা, তো আমি ওইখানে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে ওই চারটা হয়নি, তো আমার পরিবর্তে আপনার চার হয়েছে আর কি, ছয়ের পরিবর্তে, আর এক বলে দুই রান লাগে, তো আমার পরিবর্তে আরেকজন মানে অনেকক্ষণ রেস্ট দিল আর কি আমার, যে তুই রেস্ট নে, যেহেতু ভালো খেলতেছি, তো লাস্ট পর্যায়ে খেলার দুই রান লাগে এক বলে, একটা বল, একটা বলে দুইটা রান লাগে, তো এরকম সময় বসে অনেক রেস্ট নিতেছে, আমার রেস্ট সবাই দেখতেছে যে আমার কি হয়েছে, স্যাররা দেখতেছে তুমি খেলতে পারবা কিনা, তো কনফিডেন্সের সহকারে আমি বললাম যে না হ্যাঁ আমি খেলতে পারবো কিন্তু আমার রানের দরকার। পরে নামলাম, আধা ঘন্টা মেবি 15 মিনিট আধা ঘন্টা পরে আবার নামলাম, নামার পরে এক বলের জন্য নামছি আর কি, এক বলে দুই রান লাগে, তো নামার পরে এক বলে তো আর দুই রান হয় নাই আর কি, ওইরকম ব্যাটে বলে করছি কিন্তু রান নেওয়ার কারণে হয় নাই, এক রান শুধু হয়েছিল, তো আমরা খেলাটা হারি। এখান থেকে আমি ওই দিন
তো খুব ব্যথা পাইছি, আমি নিজেও ব্যথা পাইছি, মাঝে তো ব্যথা পাইছিল ওই দিন। তো আমি ডাকার সাথে সাথে ডাকা চলে আসি ওই দিন বিকালবেলা, আমার ডাকা নিয়ে আসছে বড় ভাই, ফোন দেয় ওইখান থেকে যে ওর মাঝে সমস্যা হয়েছে। তারপরে ডাকা আল করিম জেনারেল হসপিটাল চিনেন তো হয়তো, ওইখানে ছিলাম আমি এক মাস। পরে আমি ওইখান থেকে গ্রামের থেকে ডাকা চলে আসি, ওইখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে বেশি কিছু হয় নাই, এমনিতে ঘুরে গেছিল, পরে আবার ঠিক হয়ে গেছে আর কি। আচ্ছা, মানে বড় কোনো ইনজুরি হয়নি? বড় কোনো ইনজুরি হয়নি, আচ্ছা, জাস্ট ঘুরে গেছিল। পরে এটা কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে ডাক্তার বলছে আর কি। তারপর আমি এখান থেকে আপনার বেল টেল দিয়ে দিছিল, আপনার হাতের ইয়া টিয়া দিয়েছিল, এগুলো নিয়ে আমি আবার গ্রামে চলে যাই এক সপ্তাহ পর। সপ্তাহ পর চলে যাওয়ার পর সামনে 21 ফেব্রুয়ারি আর কি, তখন আমার ইনজুরি আছে, মানে খুব নর্ভাস টাইপের আর কি। আমি স্কুলে যাই না, বাসায় পড়ে থাকি, ওর সাথে ফোনে কথা হয়। যখন আমি যখন হসপিটালে আইসি, তখন বড় ভাইয়ের কাছে আমার ফোনটা ছিল আর কি, ও ফোন দিছিল একবার। ফোন দেওয়ার পরে বড় ভাইয়া ফোন ধরে আর কি, তো বড় ভাইয়া ফোন দেওয়ার পরে মনে করছে যে মানে ভয় আর ফোন কথা বলে। আবার যদি ভুলে বড় ভাইয়ের কাছে ফোন চলে যায়, চলে যায় এরকম টাইপের, তার ফোন দেয় নাই। পরে আমি বাড়ি থেকে যাই, তারপরে আমি ওর ফোন দিছি, ফোন দিয়ে কথা বলার পরে ওই মানে মন খারাপ আমার এরকম অবস্থা। তো একটা সময় ও বলতেছে দেখতে আসবো আর কি আমারে, তো আমি বললাম যে দেখতে আসার দরকার নেই। হ্যাঁ, আমি 21 ফেব্রুয়ারি তো দুদিন পর, তখন তো দেখতে পারবো, আমি স্কুলে আসবো না, সমস্যা নেই। তো আমি স্কুলে দুদিন পর পরে আমি স্কুলে যাই, আর আগের দিনই 21 ফেব্রুয়ারির আগের দিন আমাদের খোলা ছিল। তো আমি স্কুলে যাই, আমার ফ্রেন্ড ছিল ফাহাদ, ওর কান্দি ধরে ধরে স্কুলে যাই, স্কুলে ব্যাগটা নিয়ে, লাইক ব্যাগ তো নিতাম না তখন, একটা বই নিতাম। তখন তো ক্লাস 10 না? হ্যাঁ, ক্লাস 10, 10 তো তখন, হ্যাঁ 9 পার হয়ে গেছি, 10 10 তখন। তো ফ্রেন্ডের গলায় ধরে ধরে তো যাইতাছিলাম, তো স্যার অবশ্য বলছে তুমি কেন আসছো এরকম টাইপ। তো খেলা দেখে সবাই খুব পরে প্রশংসা করলো যে ওই ম্যাচটা কি জিতছিলাম নাকি হারছিলাম? হারছিলাম 1 রানের জন্য। 1 রানে হারছিলাম, আচ্ছা, মানে 1 রানে বলতে ড্র হয়েছিল। ড্র, আচ্ছা, ম্যাচটা ড্র হয়েছিল তখন, জিতিনি। আচ্ছা, তারপরে এক বলে 1 রান নিতে পারছিল? নিতে পারছিল। আচ্ছা, ম্যাচ ড্র হয়েছে কিন্তু তুমি তো তোমার কাজ করে ফেলছো। আমি তো আমার কাজ করে ফেলছি। তো অনেক ইমপ্রেস হয়েছে সবাই, অনেক মানে স্যার বলতেছে তুমি কেন আসছো স্কুলে, রেজিস্টার দরকার, রেজিস্ট নাও। বললাম যে না আসি, মানে স্যার কথা হইলো মানে আমাদের এটা আমার একটা প্রিয় স্যার, তো মনে করতেছে এই ছেলে তো স্কুলের জন্য কত ডেডিকেটেড ছেলে, এত ডেডিকেটেড, এত ইনজুরি নিয়ে, ইনজুরি নিয়ে স্কুলে চলে আসছে, কারণটা কি? বেস্ট স্টুডেন্ট, কোথাকার স্টুডেন্ট, কিসের স্টুডেন্ট, সেগুলি পরে টের পাওয়া যাবে। হ্যাঁ, তো কি কারণে তুই মানে স্কুলে আসছিস স্যার কি এরকম? তো আমি বললাম যে স্যার ক্লাস তো করতে, ইনজুরি সমস্যা নাই, ছেড়ে যাবো একদিন। তো ক্লাস করতে আসলাম, হয়তো বা দুই একটা ক্লাস করা, সারের ক্লাসটা, সারের ক্লাসটাই প্রথম ছিল, তো সারের ক্লাসটা করে পরে আমি চলে আসি আর ক্লাসে, জাস্ট দেখা আর কি। দেখা হইলো, একটু কথা তো বলতে পারবো না জানি, জাস্ট দেখার জন্য। তো এই দিক দিয়ে আমার ফ্রেন্ডরা সবসময় দুষ্টামি করতো ওর সাথে, বা ও দুষ্টামি করতো, আমিও দুষ্টামি করতাম, কিন্তু ওর সাথে আমি ডিরেক্টলি ভাবে যাই দুষ্টামি করতে পারতাম না, বা কথা বলতে পারতাম না ক্লাসে। ও যেখানে থাকতো ওর আশেপাশে থাকতে পারতাম না, ওইখানে থাকলে আমি হয়তো বা, ও যদি বারান্দা থাকতো আমি ভিতরে থাকতাম, ও ভিতরে থাকলে আমি বারান্দা থাকতাম, মানে ওইখান থেকে আমি ওরে দেখতে পারতাম কিন্তু ওর কাছে যেতে পারতাম না আর কি, এরকম টাইপের মানে কন্ডিশন ছিল এরকম যে স্কুলে আমার আশেপাশে আসতে পারবো না। তো আস্তে আস্তে ওই দিন আপনার ক্লাসে আসে পড়ি বাসায়, বাসায় আসা পড়ার পর অনেকক্ষণ কথা হয় ওর সাথে, বিকালে কথা হয়। তারপরে 21 ফেব্রুয়ারির দিন রাতে আমরা স্কুলের, যেহেতু আমরা নিউটনে পড়ি, তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় আর কি আমাদের ক্লাসের ছেলেদেরকে, যে তোমরা স্কুলে অনুষ্ঠানটা করবো আর কি, যে স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়। তারপর আপনার, আমাদের স্কুলে আপনার শহীদ মিনার বানাইতে হয় নিজেরা বানাতে হতো। হ্যাঁ, এটা অবশ্য আমাদের একেবারে, আমি যখন তখন বোধহয় ক্লাস 4-5 যখন পড়তাম, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, সেখানে ওইটা মানে করতে হতো প্রত্যেকবারই, এটা আমরা নিজেরা বানাইতে হতো। তা আমি বানাইতে, তা আমি তো পারবো না, আমি তো ইঞ্জুরি। তারপর আমি ফ্রেন্ডের সাথে ছিলাম সবার, যেহেতু আমরা এক যে গ্রুপটা ছিলাম ওই গ্রুপটাই ক্লাসের মধ্যে পপুলার ছিলাম আর কি, অত সবাই টুনের সব দিক দিয়ে আমরাই ছিলাম আর কি এক্সপার্ট, সব কাজই মানে তোমরা করতে পারো। আপনি যে কোনো কাজ বলেন, ডান্সে বলেন, গানে বলেন, যে কোনো দিক দিয়ে সব দিক দিয়ে অলরাউন্ডার সবগুলো, মানে আমরা যে ফ্রেন্ড সার্কেলটা আছে, তো সব কিছুতে আমাদেরকেই ডাকা হতো। তো স্যাররা বললো, দায়িত্ব দিল আমাদের ক্লাসের, আমাদের ক্লাসের অনেক ছেলেরাই ছিল, মেবি প্রায় 20-30 জনের মতো আমরা ছিলাম, অনেক কাজ তো সবাই মিলাই ছিলাম,
কিন্তু আমরা তো আমরার মতো ছিলাম আর কি, আমরা যে ফ্রেন্ডরা ছিল সবাই একসাথেই ছিলাম, কিন্তু ওদের সবার নাম হয়তো বা মনে নেই কিন্তু চেহারাটা মনে আছে, ফ্রেন্ড তো সবাই মিলে কাজ করব। তো ও বলতেছে দেখবে আর কি, আমাকে ফোন দিল সন্ধ্যার সময়, আমরা তখন স্কুলে 21 ফেব্রুয়ারি আগের দিন, মানে 20 তারিখ সন্ধ্যাবেলা, 20 তারিখ সন্ধ্যাবেলা, হ্যাঁ। তো ও বলতেছে তোমার সাথে দেখা করব, মানে দেখবো আর কি তোমার। তো আমি তিন জুড়ি না, ওর সাথে ওরকম কথা বলা হয় না বা দেখা সাক্ষাৎ খুব কম হইতাছে, এই কারণে ওর কাজ করতেছে, ওদের দেখবো আর কি, তখন আমাদের রিলেশন কন্টিনিউ চলে। তো আমি বললাম যে কিভাবে দেখা করব, তো ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি কিভাবে দেখা করবা, জাস্ট ফার্স্ট টাইম যখন দেখা, তো সন্ধ্যার সময় আমি স্কুলে আসি, আমরা সব সন্ধ্যা থেকেই কাজটা শুরু হয়, সব ফ্রেন্ডরা আসি, তো আমি তো চেয়ারে বসে আসছিলাম, ওইরকম কোনো কাজ করি নেই, নর্মালিভাবে যেগুলো করা হয় আর কি, আঁকা টাকা এইগুলোই করছি, অন্য কিছু করি নেই, অন্য যা জোরের কাজ আসছিল সব আমার ফ্রেন্ডরা করছে। তো আমি স্কুলে বসে রয়েছি, আমার ওরকম কাজ দেওয়া হয়নি, শুধুমাত্র কেচি দিয়ে আমি আপনার কাগজ আছে না রঙের যে কাগজগুলো এগুলো কাটতে, নিশান কাটা হয়, নিশান কাটতেছিলাম বা নিশান লাগাই দিতেছিলাম। তো ফোন দিছে যে তুমি আমার সাথে দেখা করে যাও। আচ্ছা, তো ওইরকম সময় আমার যে ফ্রেন্ড শাহিন, যা ওর কাজিন আর কি, ওর কাজিন, তো ও আবার বাড়িতে গেছে, আমি আবার জানি না, মানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বাড়িতে গেছে ওইটা আমি জানি না, আরেকটা ফ্রেন্ডও সাথে গেছে, ওইটা হচ্ছে ফাহাদ আর হচ্ছে সোহেল, ওরাও গেছে। তো ওরা গেছে কার বাড়িতে, শাহিনের বাড়িতে। আচ্ছা, তো ও এরকম সময় আমার ফোন দিয়ে বললো, তখন সন্ধ্যা মাগরিবের ঠিক একটু পরে আর কি, ঘন্টাখানেক পরে মাগরিবের। তো ও ফোন দিয়ে বলছে যে তুমি আমাদের বাসায় আসো। তো বাসায় যাওয়ার পরে মানে বললো বাসায় আসো, তো আমি বললাম যে আমি তো একা কীভাবে আসবো, মানে আমার তো আরেকজন ধরে নিয়ে যেতে। আচ্ছা, তখনও তো তুমি বালুকেড়া সুস্থ হও নাই ঠিক মতো, হ্যাঁ। তারপর বললো যে আস্তে আস্তে আসো, আমি আগাম দরকার হইলে। তো পরে আরো আমি বললাম যে না দরকার নেই, আমি আস্তে আস্তে চলে আসুন, তোমার আগাই তুই। আচ্ছা, এরকম টাইপের। তো আমি আস্তে আস্তে ওর বাসার দিকে যাই, মানে যাওয়ার রাস্তা দিয়া, তো আমার ফ্রেন্ডরা যে আসতেছিল, আমি যে ওই দিক যাইতাছি কি কারণে যাইতাছি বলতে হইব না, হ্যাঁ। তো ওই দিন আবার একটা নিশ্চয় কারণ তো আছে, নিশ্চয় একটা কারণ আছে। তো আমার হাতে একটা ফুলের তোড়া ছিল আর কি, 21 ফেব্রুয়ারি। তো ওই দিন আবার আমরা আপনার আমার ফ্রেন্ডরা আমরা সবাই মিলে আপনার ফুলের দোকান দিছিলাম আর কি, ঢাকা থেকে ফুল নিয়ে। আচ্ছা, ফুলের দোকানও দিছিলাম, ওইখান থেকে একটা ফুলের তোড়াও বাঁচায় রাখছিলাম আমি, অবশ্য ওরে দেওয়ার জন্য স্পেশালি বানায় রাখছিলাম। তো ওর সাথে দেখা করতে যাই, যাওয়ার পরে রাস্তা দিয়ে যখন যাইতাছিলাম, তখন আমার ফ্রেন্ডরা অপোজিট থেকে আসতেছিল, মানে ওদের বাড়ির সামনের দিকে আসতেছিল আর কি, মাঝখানে একটা বাড়ি। আর যদি ওরা আমার দেখা ফেলে তাহলে আমার বলবো যে কি কারণে তুই ওদিকে যাইতাছিস, আমরা তো যে কাজটা ছিল ওই কাজটা আমরা করে আসা পুরো, কাজ তো শেষ শেষ, তুই এখন কিসের উদ্দেশ্য তোমার, এখন তোমার কিসের উদ্দেশ্য বলবে না, এই কারণে আমি লাইক একটা বাড়ি ছিল ওই বাড়িতে লুকিয়ে যাই আর কি। আচ্ছা, মানে ওরা আসতেছিল ঠিক এই এই মুহূর্তে আমি ওদের সাউন্ড শুনেই লুকিয়ে যাই, তাড়াহুড়ো করে লুকিয়ে যাই। লুকিয়ে যাওয়ার পরে ওরা আমার দেখে নেই, তো ওরা আমার ফোন দিছিল অনেকক্ষণ পর, তো আমি আস্তে আস্তে ওদের বাড়িতে চলে যাই, আর 2-3 মিনিট লাগে রাস্তাটা, আর 2-3 মিনিট পর আমি ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পরে ওদের রুমে যাই, তখন ওর আম্মু ছিল না বাসায়। আচ্ছা, শুধু ও ছিল আর বড় বোন তো ওর শ্বশুর বাড়িতে, শুধু ও ছিল ওর সাথে ফার্স্ট যখন দেখা হয়। তো কেউ দেখলেও সমস্যা, রাতের খাল যে তুমি এখানে কেন আসছো, মানে আনলেন একটা পার্সন, মানে বাড়িতে কেউ নাই, শুধু একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, তুমি এই বাড়িতে কেন ঢুকলা, সমস্যা হইতে পারে। তো এই কারণে আর যাতে কেউ না দেখে এরকম করে তাড়াহুড়ো করে যে আমার বলো তাড়াহুড়ো করে তুমি ঘরের ভিতরে ঢুকে যাবা। আমি তাড়াহুড়ো করে ঘরের ভিতরে চলে গেলাম, যখন আমার ফার্স্ট দেখা। আচ্ছা, অন্ধকার ছিল ঘরে, লাইট মিট সব নিবে না ছিল, আলগা ঘর ছিল তো কেউ আসতো না ঘরে, লাইট সব বন্ধ। তো ওইরকম সময় ও যে আসছে আমি আর বুঝতে পারিনি, আমি এক প্রকার একটা চৌকি ছিল আর কি, খাট, এই খাটের মধ্যে বসে রয়েছি, তো ও যে আসছে আমি বুঝতে পারিনি, তো হঠাৎ করে ভয় পেয়ে গেছি আর কি, যে আসছে, আসার পর যে টাচ করছে তখন ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পরে আপনার ও বলছে সমস্যা নেই চিল্লাইও না, আমি মানে ও বলতেছে যে আমি পড়ি, মানে অতদিনে মাইনা নিয়েছে যে ও পড়ি আর কি, সে নিজে বলতেছে আমি পড়ি, বাহ চমৎকার। তো তারপর আমি ঠিক আছে স্থির হয়েছি, স্থির হওয়ার পরে পরে আমার জিজ্ঞাসা ছিল যে তোমার এখন ব্যথাটা কিরকম, দেখতেছিল একটু পরে লাইট জ্বলছিল, লাইট জ্বেলে দেখছিল। তো ওদের গাছে কয়েকটা বড়ুই দিছিল, বড়ুই সিজনে ছিল তখন, তো বড়ুই দিছে আমার খাইতে, বড়ি খাইতেছিলাম, জিজ্ঞাসা করতেছিল অন্য কিছু খামো কিনা, তো আমি অবশ্যই অন্য কিছু খামো না, না করছি।
তো কিসের খাওয়া, কিসের কিসের খাওয়া, খাওয়াতে কি আসে যায়, খাওয়াতে কি আসে যায় তোমার, দেখি ঘর অন্ধকার, এখন তুমি সাথে, তুমি সাথে আমার ব্যথার খোঁজ খবর নিতেছো, তুমি আবার বড়ইও খাওয়াচ্ছো, তো আর কি লাগে, আর কি লাগে। তো এই সময় পরে অনেকক্ষণ কথাবার্তা বললাম দুইজনে বৈশা, তো ও খাটের এক পাশে আমি এক পাশে আর কি, এরকম টাইপের কথাবার্তা বলতেছে। তো অনেকক্ষণ কথা বলার পর ফিস ফিস করে কথা বলতে হইতেছে, মানে যাতে বাইরে কেউ না শুনে, তখন না শুনি না, শুনলে তো সমস্যা, কেউ আইসা পড়লে নিশ্চয়ই, এবং অন্ধকার ঘর একা একা দুজন কি করতে শুনে, মানে কিছু না করলেও তো দোষ, দেখলেই দোষ হবে নিশ্চিত, গ্রাম অঞ্চল তো এমনিতেই দোষ, দোষ তো হবেই। তারপরে আপনার দুজনে দুই পাশে বসে বসে কথা বলতেছিলাম, অনেকক্ষণ কথা বলার পর একটু ফিস ফিস করে কথা বললে তো কাছে বসে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ ছিল, দূরে বসলে তো মানুষ আরো জোরে শুনতে পেত, তো গ্রামটা আমাদের গ্রামটা টুনের নীরব, হ্যাঁ সেজন্যই তো কাছে বসে কথা বসলে ভালো হতো আর কি, মানে হইতো হয়তো বা ভালো হইতো, কিন্তু সেটা হয় নাই তখন, ডিসটেন্স ডিসটেন্স তো রাখতে হইতো। তারপরে কথা বলা শেষ, তারপর অনেকক্ষণ কথা বলার পর আমি নিজেই বললাম যে ওরা ফোন দিতেছে, আমার ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে ফোন দিতেছে, প্রায় 10-15টা ফোন দিয়ে দিছে যে ওরা পাইতাছি না। তো ওরা মাঝে মাঝে মানে ওরা সন্দেহ করতো যে ওর সাথে আমার রিলেশন এমন চলতেছে, ওদেরকে জানাইতাছি না, তো এরকম টাইপের ওই দিন থেকে ওরা সন্দেহ করতেছিল আর কি ফ্রেন্ড, তো বারবার ফোন দিতেছিল, আমার ফ্রেন্ড আছে সুয়েল, তো তো বারবার ফোন দিতেছিল, শাইন ফোন দিতেছিল, ফাহাদ ফোন দিতেছিল, মানে একজনের পর একজন ফোন দিতেছে আমার, যে এক হিসেবে ইঞ্জুরি, তারপর আমি কুই গেলাম, কিছু বইলাও গেলাম না, হ্যাঁ আমি রাখে গেলাম স্কুলে, এখন স্কুল থেকে কুই গেল, উধাও হয়ে গেল, উধাও হয়ে গেল। পরে আমি বলতেছি, ওরে বলছি যে ঠিক আছে তাহলে আমি চলে যাই, পরে আমি চলে আসলাম আর কি। ওর সাথে আর মানে অন্য কিছু হয়নি, জাস্ট কথা বলছি, কথা বললে চলে আসছি, চলে আসার পর ফ্রেন্ডের ফোন দিয়ে ওর বাড়ি থেকে বাইরে ইয়া, তারপর আমি ওর ফ্রেন্ডের ফোন রিসিভ করি, বললো যে তুই কই, পরে আমি বললাম আমি শাহিনের আরেকটা কাজিন আছে জাস্ত ভাই, আমি বললাম যে সিরাজ ভাই গোবাস আসছিলাম, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা যাকে বলে, মানে যেটা বলা আর কি, কিছু তো বলতেই বল। আমি বলছিলাম সিরাজ ভাই এদিকে আইছিল ভাই, তো ওনার সাথে আমি টুনের দুজনের একসাথে দেখা, মানে একেবারে নির্জন কোন জায়গায়, এইটাই প্রথম, এইটাই প্রথম। ওকে, তো বলছিলাম বন্ধুর কাছে মিথ্যা বলছি যে এরকম জায়গায় গেছিলাম, তো বন্ধুরা অনেকটা আন্দাজ করে নিছে যে আমি ওর কাছে গেছি, কিন্তু কেউই জানে না যে ওর সাথে আমার রিলেশন আছে, শুধু আন্দাজ করতো আর কি। আচ্ছা, আবার হঠাৎ করে যে মেয়েটার জন্য আমি এত পাগল ছিলাম বা এত বন্ধুদের সাথে বলতাম, শেয়ার করতাম, ওই মেয়েটার ব্যাপারে কিছুই বলতেছি না অনেকদিন, মানে প্রায় অনেকদিন যাবত কিছুই বলতেছি না, ঠিক না? তো এই কারণে বন্ধুরা একটু মানে বেশি সন্দেহ করলো, সন্দেহ করি না, তো সোহেল একটু চালাক টাইপের ছিল আমার ফ্রেন্ড, খুব ভালো কিন্তু এমনি তো অনেক চালাক, তো ও আবার আস্তে আস্তে সুজনার সাথে মানে পরীর সাথে ফ্রেন্ড রিলেশন থেকে আস্তে আস্তে ওর লাইক আমার মোবাইল নাম্বারটা নিল সুজনার আর কি, ওইটা আবার আমি জানতাম না। আচ্ছা, তো একদিন পরের দিন আর কি, কয়েকদিন পর স্কুলে ওরে জিজ্ঞাসা করলো আর কি সূচনারে, যে পরে জিজ্ঞাসা করলো যে তুমি ওর সাথে কোনো রিলেশন, মানে সন্দেহ করার পর আর কি জিজ্ঞাসা করলো যে তোমার সাথে ওর কোনো রিলেশন আছে কি না, তো পরে ডিরেক্টলি ভাবে না করে দিল যে না ওর সাথে কোনো রিলেশন আমার নাই, মানে সোহেল আর আমার ফ্রেন্ড সার্কেল আর ওর ফ্রেন্ড সার্কেলের এটাই বুঝলো যে ওর সাথে আমার কোনো রিলেশন নাই বা কোনো রিলেশন চলতেছে না, মানে ওর কথা হচ্ছে আমার সাথে, মানে ওর সাথে যে আমার সাথে কোনো রিলেশন আছে এটা কারোর বলা যাবে না, একদম গোপন থাকে, শুধু দুজনের মধ্যে থাকে, শুধু দুজনের মধ্যে থাকে। আচ্ছা, তো আমার ফ্রেন্ড তো অনেক দিন যাবতের এই সেই ল্যাংটা কালের ফ্রেন্ড, ঠিক আছে, তো ওরা আমারে যখন বলল যে দোস্ত সত্যি কি তোদের সাথে মানে তোর সাথে কোনো রিলেশন নাই আসলে, তো রানা সোহেল শাহিন আমার খুব কাছের ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল, তো আমি ওদেরকে বললাম এক পর্যায়ে দেখ আমি তোদের কাছে শেয়ার করব, তো ওরা এরকম পর্যায়ে চলে গেলো যে তুই যদি না বলোস তাহলে তোর সাথে আমরা আর কোন সময় বন্ধুত্ব রাখবো না বা এরকম টাইপের, তুই তোর মতো চলবি আমরা আমার মতো চলব, মানে তোর সাথে বন্ধুত্ব বিচ্ছিন্ন করবো আমরা চারজন, হ্যাঁ একটা পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেলো, বলতে হইব আর কি যাই হয়েছে তো দুজনের মধ্যে, ফ্রেন্ড বলে কথা, ফ্রেন্ডের সাথে তোর গোপন রাখা যায় না, রাখা যায় না, আর যেহেতু ছেলে ফ্রেন্ড, তো বলার পরে ও বলতেছে না বলতে হইব, তো বন্ধুত্ব রক্ষা করণের লেগে দেখা যেতেছে আমার আমি বলতেই, তারপর আমি খুব মানে খুব চেষ্টা করতেছি যে আমি না ওরা বলবো না, তো প্রথম দিন বললাম না, ওরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, লাইক 2-3 দিন ওরা আমার সাথে কথা বলে না, কন্ট্যাক্ট করে না, আমার বাড়িতে আসে না, একটা সময় ছিল যে আমার যে 4টা ফ্রেন্ডের কথা বললাম ওরা যদি খাবার খাইতে পারে নিজের বাড়িতে তাহলে হাতরা এসে আমার বাড়িতে মুছে, একদম মানে খুব খুব ক্লোজ আর কি, এর চেয়ে ক্লোজার হয় না, ক্লোজার হয় না,
তো এরকম ছিল। তারপরে ওরা দুই তিন দিন কথা বলে না, তো নিজের কাছে খারাপ লাগে। আর এক দিক দিয়ে এসে শাহিন, সোহেল, রানা, আমরা মানে একসাথেই ডান্স করি। শাহিন তো হচ্ছে আবার ওর কাজিন, পরীর কাজিন। হ্যাঁ, পরীর কাজিন আর কি। তো আমরা একসাথে ডান্সও করতাম। শাহিনও তো জানে। হ্যাঁ, শাহিনও জানে, সবাই জানে, সবাই জানে রিলেশন করি, কিন্তু আমরা দুইজনে স্বীকার করি না। মানে ও স্বীকার করতে চায় না যে হ্যাঁ ওর সাথে আমার রিলেশন আছে, আমিও স্বীকার করি না যে ওর সাথে আমার। চড়ুই পাখির গল্পটা শুনছো না? চড়ুই পাখি নাকি মানে উপরে পা দিয়ে ঘুমায়, কেন জানি মানে আকাশ। এরকম তোরা ওরে বলবি না যে আমি তোরা বলছি যে ওর সাথে আমার রিলেশন আছে, ওর সাথে রিলেশন আছে, এমনি এমনি এরকম এরকম সময় থেকে রিলেশন হয়েছে। মানে সব ডিটেলস খুলা বলি নাই যে কবে কেমনে হয়েছে কি আসবে, জাস্ট বলছি ওর সাথে আমার ফোনে কথা হয় একটুকুই, জাস্ট ফ্রেন্ড হিসাবে, রিলেশন মিলেশন কিছু বুঝি না, শুধু ফ্রেন্ড হিসাবে কথা কই একটুকুই। তো ওরা বুঝে নিছে যে রিলেশন তো এতদিন যাবত যেহেতু পছন্দ করে অবশ্যই রিলেশন করে, ফ্রেন্ড তো ফ্রেন্ডই। পরে সোহেল ওরা সবাই আবার আমার ব্যাপারে ওর ওর সাথে কথা বললো, ওই তো ডিরেক্টলি না করে দিল। তো বন্ধুদের সাথে আমি গেলাম কালার, বেটা তুই মিশা কথা কস, ঠিক না? এরকম আরকি মায়া তো কাইন্দা গেছে, সে তো একদম ডিরেক্ট না করলো। হ্যাঁ, বলতেছে যে ওর সাথে আমার কোন রিলেশন নেই। আপনার সাথে, আপনার সামনে যদি কেউ কোন একটা মেয়ে কান্না করে বলে, তো আপনি ওইটাই বিশ্বাস করবেন? আমার ঠিক আছে, তাহলে তারা দুইজনে সামনাসামনি করি। পরে ওর সামনাসামনি করছে, সামনাসামনি করার পরে আমি তো আর কিছু বলতে পারি না, যেহেতু ও না কইরা দিছে যে ওর সাথে আমার কোন রিলেশন নেই। আমি বলতে পারি, আমি আমি বলছি, তারপর আমি কিছু বলি না, আমি শুধু মানে তখন শুনতেছিলাম আর কি, দেখতেছিলাম যে পুরি না করেছে। আসলে কন্ডিশনটাই ওরকম ছিল, মানে আমি না বন্ধুদের ছাড়তে করতেছি না গার্লফ্রেন্ড ছাড়তেছি, কোনটাই ছাড়তে করতেছি। তো ওই মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গেলাম, কিছুই বললাম না। তো ওর মতো বইলা কান্নাকাটি করে চলে গেল, পুরি চলে গেল। তো পুরি চলে যাওয়ার পর ফোন দেয় না আমারে, একদিন হয়ে গেছে ফোন দেয় না, যে পরীর সাথে প্রত্যেকদিন রাত্রে কথা বলতাম। হ্যাঁ, ফোন দিতেছে না, বা খাইছো কিনা, না জিগেলে ঘুমাইতো না, খাওয়ায় তারপরে ঘুমাইতো, এরকম টাইপের। তো ফোন দেয় না, খবর নিতেছে না। তারপরে একটা পর্যায়ে আমি ফোন দিই, ফোন দিয়ে বারবার ট্রাই করতেছি, কাজ হইতেছে না। তো ওই যে আমার ফ্রেন্ডেরা ওর দূর ছিল বা জিজ্ঞাসা করছিল, ওইখান থেকে আবার সোহেলের সাথে ওর ভালো ফ্রেন্ড হয়ে যায় আমার ফ্রেন্ডগুলোর সাথে। আস্তে আস্তে ওরা নিজেরা মধ্যে রিলেশনটা ভালো করে নেয়। তো এই মানে আমার সাইডটা বুইলা যায় আর কি। আচ্ছা, মানে আমি ওর ফ্রেন্ড, এই জিনিসটা বুইলা গিয়া আমি ওদের ফ্রেন্ড আছি, ওরও ওদের ফ্রেন্ড বানাই নিছি, কিন্তু ওর সাথে যে রিলেশন নাই, আমি মানে আমার বন্ধুদের সাথে এরকম হয়ে গেছে যে আর বেটা তুই বাটপার আর কি, মানে বাটপার টাইপের হয়ে গেছি যে তুই মিশা কথা কস, মায়ার লগে তার রিলেশন নাই। মায়ার এজিকেল তুই ওর কাছে রিলেশন, তুই কস মায়ের সাথে রিলেশন আছে, মায়া কয় তোর সাথে রিলেশন নাই, আমি কারটা বিশ্বাস করবো? তো একটা পর্যায়ে আমি বন্ধু করে সব কথা খুইলা বলি যে ওই এরকম এরকম কন্ডিশন রাখছে। আচ্ছা, গোপন রাখাটা, গোপন রাখার ব্যাপারে। তারপরে ওর খুইলা বললো ওর অতটা ভালো মানে গ্যারাজ্য করে না, এই জিনিসটার এত গুরুত্ব দেয় নাই আর কি, না দেওয়ার কারণে মানে আমার কথাটা অত ভ্যালু দিতেছে না, ওরা ওর কথাটাই একটু বেশি ভ্যালু দিতেছে। তো সে হয়তো আমার কোনো সমস্যা হইতেছে না। তা তারপরে পরিরে মানাইতে গিয়ে আবার ফয়সল ভাইয়ের কাজ লাগলো আমার, ফয়সল ভাই আবার ফোন দিল, বুঝাইলো, বুঝানোর পরে আবার পরি বুঝলো। বুঝার পর আপনার ফয়সাল ভাই যখন বুঝছে, ফয়সাল ভাই যখন ওর সাথে কথা বলছে, কথা বলার পরে আবার আমার ফোন ব্যাক করে, ফোন ব্যাক করার পরে আমি কথাও বলি, কথা বলে আবার আবার আগের মতো হয়ে গেছি, আবার কথা বলতেছি। তো ওর যেই মানে আশাগুলো আসলে ইচ্ছাগুলো আসলে আমার নিয়ে, তো একদিন বললো যে চলো আমরা ক্লাস ফাঁকি দিয়া, আমি বলতেছি আর কি চলো আমরা ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাই। আচ্ছা, প্রথম বাইরে কোনো জায়গায় ঘুরতে যাবো আর কি। বললো কোথায় যাইবা? আমি বললাম কোথায় যাবো এরকম তো জানা শোনা নাই,
তাহলে আমার একটা ভালো প্লেস আছে, তোমার আমি নিয়ে যাবো, নিয়ে যাবো। আচ্ছা, মানে আমার ওই জায়গাটা যেতে হয়তো ভালো লাগে এরকম টাইপের। আমাদের পাশের এলাকায় বলছে সমস্যা হইব না, তো আমি খুব ভয় পাই তো আর কি। আমি বলছি না কোনো সমস্যা হইব না, তুমি ক্লাস ফাঁকি দিয়ে এক ঘন্টা পর চলে আসবো। তোর একটা ফ্রেন্ড আসছিল ওই স্কুলের সাথেই, ওর বাড়ি আর কি, মেয়ে ফ্রেন্ড। তো ওই মেয়ে ফ্রেন্ড এক ঘন্টা করে, আমি তো ওই দিন ক্লাসই যাই নাই। আমার কথা হচ্ছে আমি আজকে ক্লাসই যাবো না, তাহলে আমার বন্ধুরা আমার সন্দেহ করতে পারবো, আমি ক্লাসই আসি নাই। আর পরে এক ঘন্টা করে চলে গেছে, ওইটা ওদের ব্যাপার। তো ফ্রেন্ড ওই এক ঘন্টা করে চলে আসে, আমি আমাদের পাশের এলাকায় যা থাকি, তো নৌকা পারে ওই পাশে যায়, পাশে যাইলে রিস্কা নিয়ে আমরা দুইজন একসাথে বাইরে আর কি। তো প্রায় এক ঘন্টা চলার পরে ওই জায়গাটা আসে আর কি, যে জায়গাটায় আমরা যাবো ওকে নিয়ে যাবো আর কি। ও জানতো না কোন জায়গায় নিয়ে যেতে, শুধু বলছি তোমার আমি নিয়ে যাবো যে কোনো জায়গায়, একটা জায়গায় নিয়ে। নরমালি একটা জায়গায়, গ্রাম অঞ্চলে যেরকম জায়গা হয় আর কি, কিন্তু নির্জন জায়গা, নির্জন জায়গা নিশ্চয়। আচ্ছা, তো দানের সিজন ছিল আর কি, বৈশাখ মাস ছিল, এখন আসে নাই বৈশাখ মাসটা, সামনে আর কি দান বুন দানের ছড়া টড়া এসব আসছে তখন। তো চকটা অনেক ভালো লাগতো আর কি, জমিগুলা অনেক বড় ছিল। তো ওইখানে ওরে নামি আমরা, এই এলাকায় নাই মা, ওই জমিগুলাতে যাই আর কি। তো চকের মধ্যে আমরা দুজনে একসাথে হাঁটতেছি, তো পানি যায় না ড্রেন, ওই ড্রেনের ওই পাশে আমি ওই পাশে এরকম টাইপের হাঁটতেছি। তো একটা পর্যায়ে ওর সাথে কথা বলতে বলতে মানে অনেক হ্যাপি হাঁটতেছে ঘুরতে, মানে ওর ইচ্ছা ছিল রিস্কা দিয়ে ঘুরতে, এরকম একটা কিছু ও করবে, ওর ও যেহেতু ভালোবাসে তোমাকে, ওরও তো একটা স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্ন আছে নাকি এরকম। তো আমার কাছে শেয়ার করতো, যেগুলো শেয়ার করতো আমি ওইগুলো চাইতাম, মানে বাস্তবায়িত করতে, বাস্তবায়ন করার জন্য। বাহ, চমৎকার। সবসময় চেষ্টা করতাম আর কি, যতটুকু সামর্থ্য আছে নিজে। তারপরে একটা পর্যায়ে আমরা দুজন হাঁটতেছি, পরে ওরে বললাম যে ফার্স্ট টাইম ওরে যা বললাম আর কি, যে তোমার হাতটা একটু ধরতে পারি, অনুমতি চাইলাম আর কি ফার্স্ট টাইম। তো ও হাসি দিয়া বলল, শুধু হাতই ধরবা, মানে এরকম টাইপের কিছু বললো, হাসি দিয়া বলল, আর আমার হাতটা জড়ায় ধরলো আর কি, আমার হাতটা। তো চকের মধ্যে কেউ ছিল না, নির্জন ছিল, আমরা দুজনে হাতে ধরে, তখন থেকে এই প্রথমবার সে তোমাকে হাত ধরলো আর কি, হাত ধরলো বা জড়িয়ে ধরলো বলা যায়, হ্যাঁ বলা যায়, হাতটা জড়িয়ে ধরলো দুই হাতে। তো আমরা দুইজন হাঁটতেছি জমি দিয়া হাঁটতেছি, খুব ভালো লাগতেছে আবহাওয়াটা, তখন তো নিজের কাছে একটু অন্যরকম ভালো লাগতেছে, সবই ভালো লাগতেছে, কিসের ধান ক্ষেত, কিসের জমি, কিসের নদী নালা খাল বিল, সব সুন্দর, সব সুন্দর একদম। আর এলাকাটাও খুব সুন্দর, ভালো লাগতেছে, আবার ও পাশে আছে, সবকিছু এমনিতেই ভালো লাগছে, এমনি ভালো লাগছে। তারপর বিকাল টাইম ছিল, অনেকক্ষণ ঘোরাঘুরির পর ওর জন্য আমি আমার গিফট নিয়ে গেছিলাম, সম্ভবত একটা শু পিস নিয়ে গেছিলাম আর একটা ডায়েরি নিয়ে গেছিলাম আর কি এরকম টাইপের। তারপর ওইগুলো ওরে দিলাম, দেওয়া পরে চিঠি আসছিল একটা, খুব বেশি কথা বললে হইতো না, তারপরে এই কারণে আমি মাঝে মাঝে চিঠিও লিখতাম ওরে, ও মাঝে মাঝে চিঠি লাগতো আমারে সকালবেলা, হয়তো বা ক্লাসের আগে যেতাম আমরা, চিঠিগুলো আদান প্রদান হইতো এইভাবে যে আমি আমার বইটা প্রাইভেট পড়ার পর সকালে যে আমরা গণিত স্যারের কাছে পড়তাম আর কি, টিউশনের পর আমরা বই দিয়া বেঞ্চ রেখে আসতাম আর কি, ক্লাসে যাওয়া আর কি, বইটা রেখে আসতাম ক্লাসে, তো বইয়ের নিচে থুয়া দিত বা আমি ওর বইয়ের নিচে রেখে দিতাম, এরকম হইতো আর কি মাঝে মাঝে। তো চিঠি দিয়ে চিঠি পাইতাম মাঝে মাঝে, আমি নিজেও দিতাম এরকম টাইপের। আচ্ছা, তো ওইখান থেকে পরে চলে আসলাম আমরা, ও আমি আবার ব্যাক করলাম বাড়িতে, তখন প্রায় 3:30 বাজে আর কি, আমরা 4 বাজে স্কুল ছুটি হয়ে যাবে, যেহেতু ছুটি হয়ে যাবে এই কারণে ওরে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, স্কুল ছুটি হওয়ার আগে তো বাসে যেতে হবে, স্কুল ছুটি হওয়ার পরপর, কারণ ওর বাসা স্কুল থেকে মেবি 15 মিনিট সময় লাগে যাইতে, 10-15 মিনিট। আচ্ছা, হাইটা যেতে আর কি, গাড়ির রাস্তাও ছিল না, হেঁটে যেতে হইতো আর কি, তো 10-15 মিনিট সময় লাগে। তো তারপর ওরে নদী পার করে তারপর বাসায় চলে যায় আর কি, ওই দিন ওই দিনের মতো ওইখানেই সমাপ্তি, চলে যায় আমি আমার বাসায় চলে যাই। ওকে, তো আমার বাসায় তো জানতো আমি স্কুলে যাইনি, কিন্তু তখন আবার আমি যখন স্কুলটা ছুটি হয়েছে তখন আমি আবার ওই দিক দিয়ে যাইতেছি, তো আর ও যে রাস্তা দিয়ে সামনে আমার আগে আগে গেছে, ওই আগে যাওয়ার কারণে ওরে মানে আমার ফ্রেন্ডরা দেখছে হয়তো বা আমি যে পিছনে, পরে আবার আমার লক্ষ্য করছে আমি পিছন দিয়ে আবার আইছি, আচ্ছা ওইটাও লক্ষ্য করছে, বন্ধুদের কাজেই তো থাকে এটা, চোর ধরতে হবে আজকে কোথায় চুরি করব, কোথায় চুরি করব। পরে আমি আসা স্কুলের সামনে দিয়ে যাইতেছিলাম, আমার ফ্রেন্ডরা খারাপ হয়েছে, কি রে তুই কই থেকে আইলি, স্কুলে আইলি না কেন? পরে গেলাম যে আমি টুনের বোনের বাড়িতে গেছিলাম, এক মিশা কথা আর কি, যা হয় বলছিলাম বোনের বাড়িতে গেছিলাম। ও আচ্ছা,
মানে ক্লাসে তখন সবাই জেনে গেছে ওর নাম পরি। আচ্ছা, সবাই মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে জেনে গেছে, সম্পর্ক এতদিনে মোটামুটি জানাজানি হয়ে গেছে, সবাই টের পেয়ে গেছে। হ্যাঁ, তখন এরকম ছিল, ক্লাস সিক্স এর যদি কোনো ছেলে বা মেয়ের কাছে হয় জিজ্ঞাসা করতেন যে হৃদয় কার সাথে প্রেম করে, তাহলে বললে হৃদয়ের পরি। হ্যাঁ, এরকম টাইপের তো স্যারেরও মোটামুটি জানা হয়ে গেছিল, টিচারেরও জানা হয়ে গেছে, সবারই জানা হয়ে গেছে ফ্রেন্ড সার্কেল, কিন্তু কারো কাছে আমরা ডিরেক্টলি ভাবে কিছু বলি না আর কি, যে হ্যাঁ আমাদের রিলেশন আছে এরকম টাইপের কিছু বলি। তারপরে দেখার পরে বন্ধুরা সন্দেহ করলো, এখান থেকে সন্দেহ শুরু হইলো আর কি ওদের। আচ্ছা, সন্দেহ করতে করতে ওরা মাঝে মাঝে আমার জিজ্ঞাসা করতো, আমি ফোনে কথা কইতাম বন্ধুদের সাথে, দেখ মানে আগে তো চলাফেরা করতাম না, সবাই একসাথে ঘুরতে যেতাম, তো ফোনে কথা বললে হয়তো বা ওদের সাথে ঘুরতে গেলে ফোনে কথা বলতেছি ওরা আগে আগে হাঁটতেছে, এরকম টাইপের হয়ে যেত। তো ওরা বলতো কার সাথে কথা বলোস, মানে সন্দেহ করতো আর কি, কার সাথে কথা বলতে থাকতো। আচ্ছা, তো আমি মিথ্যা কথা বলতাম যে আমার বড় ভাই শাদির সাথে কথা বলি বা মা খালতো বোনের সাথে কথা বলি, মূলত ছিল একজনই, কিন্তু বলতাম এই জনের সাথে ওই জনের সাথে কথা বলতেছি। আসলে ওরা ওইগুলো শুধু বলার জন্য আর কি, মিথ্যা কথা, যাতে জানতে না পারে যে আমি পরীর সাথে কথা বলতেছি। রাইট, তো মাঝে মাঝে দুই এক কথায় ওরা শুনতেও যেত বাজের সময়, তো আমি শোনাইতাম না ওদেরকে, নাম্বার দেখাইতাম না, ফোন লক করে রাখতাম, এরকম টাইপের ছিল। তো পরীর সাথে ওর সুহেলের আর কি, তখন রবিতে আপনার সার্কেল আইতো আর কি, মেসেজ আমি অত ইন্টারেস্ট ছিলাম না, আমি জানতাম না, আমার শুধু একমাত্র আমি আমার কাজিনরা মেসেজ করতো বা ওরা শর্ট টর্ট করলে আমি দেখতাম একটুকুই, বা আমি মাঝে মাঝে কিছু লেখলে এই আর কি, সার্কেলটা চালানো ছিল মানে ফ্রেন্ড মানে কাজিনদের জন্য আর কি, খালাতো ভাই বোন যারা ছিল ওনাদের জন্য, সিনিয়রও ছিল জুনিয়রও ছিল, তো ওনাদের জন্য সার্কেলটা চালাইতাম আমি। তো মানে পরীর যে সার্কেল আছে ওটা আমিও জানতাম না। আচ্ছা, তো সোহেলে সার্কেলটা খুলে দিছে, আমি অবশ্য একবার দুইবার দেখছি সোহেলে অনেকবার কথা বলতে, যে ওর সাথে মেসেজে কথা বলতেছে, কিন্তু আমি জানতাম না এটা কার আর কার আইডিটা, পরীর আইডি কিনা তাও জানতাম না। ওকে, তারপরে ও কথা বলতে থাকে হয়তো বা কন্টিনিউ হইতে থাকে এইভাবে ওদের। তারপর ওর আস্তে আস্তে আমরা প্রায় টেনের মাঝামাঝি পর্যায়ে আর কি আমরা, তখন আপনার ওর আব্বু আসে বিদেশ থেকে, বিদেশ থেকে আসার পর তখন আমাদের সম্পর্কটা ওর আপু জানে, জানার পর বড় বোন যাকে তুমি জিজ্ঞেস করেছিলে যে আপনার বিয়ে হয়েছে কিনা, তো আপু জানে, তো আপুরও বলছে আর কি, তারপর আমিও বলছি আপু টুনের ম্যাচিউর টাইপের আর কি, তখন বুঝতো আপু আর কি, তো এই বয়সে হয় করো সমস্যা নেই। ইভেন ওরে নিয়ে আমি একদিন আপুরে বলছিলাম যে ওরে নিয়ে সিনেমা দেখতে যাবো, তো আপু হেল্প করছিল যে ঠিক আছে যাবো। আচ্ছা, ওর শখ ছিল সিনেমা দেখার। আচ্ছা, তো আমাদের এখান থেকে অনেকটা দূরে যেতে হয় সিনেমা দেখতে গেলে, একটা হল আছে আপনার সিনজি গেলে প্রায় 45 মিনিট 1 ঘন্টা লাগে। আচ্ছা, যাইতে তার মোটামুটি দূরে। হ্যাঁ, মোটামুটি দূরে আর কি, তো যাইতে হইলে তো আম্মুরে বলা যাইব না, তো না বললে আপু বলছে যে ওর স্কুলে যাইব, স্কুল থেকে ওই দিক দিয়ে চলে যেও, তোমরা স্কুলে শেষ হওয়ার আগে তোমরা নিয়ে আসো। ঠিক আছে, স্কুলে ওই আগে যেটা করলাম আর কি, স্কুল ফাঁকি দিয়া তারপরে নিয়ে গেলাম, সিনেমা টিনেমা দেখার পর খুব ভালোই মজা করলাম, সিনজিদা যাইলাম, সিনজিদা যাওয়ার পথে মজা করলাম, কথা বলতে বলতে গেলাম, যেহেতু একসাথে পাইলে যা হয় আর কি, পাই না ওরে, কথা বলতে পারি না ঠিক মতো, তো খুবই মজা করলাম। তারপর যাইলাম দুইজনে মিলে সিনেমা দেখলাম, অনেক ভালো লাগলো ওর কাছে, যে আমার যে স্বপ্নগুলো আসছিল আর ওগুলো আস্তে আস্তে পূর্ণ করতেছি আমি, ঠিক না? তো সিনেমা দেখা শেষ, সিনেমা দেখে আবার বাসায় দিয়ে বাসায় নিয়ে আসলাম আগের মতো করে, আবার ওই দিনও বাসায় দিয়ে গেলাম, মানে আমি তো আর বাসা দিয়ে যাই না, আমি ওই পারেই থাকি আর কি, ওরে আগে পাঠাই পরে আমি আসি। আচ্ছা, ওরে এক নৌকায় পাঠালে হয়তো আমি দুই একটা নৌকা পরে আসি, খেয়াটা পরে পারে আর কি, পরে আসে আমি তারপরে আসি, পরে আপনার এমনি করে আপনার ও আব্বু চলে আসে বিদেশ থেকে, ওর আব্বু আসার পর ওর আব্বুর সাথে আবার আমার খুব ভালো সম্পর্ক আছে, আমাদের আমার যে বাড়ির সম্পর্কে উনি আমার কাকা হয় আর কি, আমাদের গোষ্ঠীর সম্পর্কে, তো উনি আবার খেলাধুলা খুব ভালো পছন্দ করে,
ব্যাডমিন্টন খেলতে পারে ভালো, ফুটবলও ভালো খেলতে পারে। তো মাঝে মাঝে টাসও খেলতো আমাদের সাথে, বসেই খেলতো আমাদের বাড়িতে। ওনার সাথে বসে প্রায় সময় খেলা হইতো, দুষ্টামি করে। প্লেয়ার না থাকলে, তখন ছোট ছিলাম তো, প্লেয়ার না থাকলে বলতো তুই আয় খেল। আচ্ছা, ওনাদের সাথে যাইলে প্লেয়ার থাকতো না, প্রায় সময় প্লেয়ার শর্ট পড়লে তো বলতো যে তুই খেল, তো খেলতাম আর কি। ফ্রি ছিল আর কি, ফ্রি ছিল আর কি। ওকে, খুব ভালো ছিল, ভালো জানতো। তারপরে ওর আব্বু আসার পর ওর নাম্বারে আর কি, ওর নাম্বারে কেউ যেন ফোন দেয়। আচ্ছা, ফার্স্ট টাইম কেউ যেন ফোন দেয়, ফোন দিয়া আমার নাম বলে আর কি। আমার নাম বইলা ওরে চায় ডিরেক্টলি ভাবে, পরিরে চায় আর কি। আচ্ছা, এখান থেকে সমস্যা শুরু। তো পরিরে চায়, তো বলছে যে আমার নাম হৃদয়, পরি আছে কিনা ওর সাথে, ওর আব্বুর সাথে কথা বলতেছে বা ওর ফ্যামিলির সাথে কথা বলতেছে। তো যেহেতু নিজে পার্সোনাল কোনো সেট চালায় না, ওর আম্মুর মোবাইলে ফোন দিয়ে বলতেছে পরিরে দরকার, পরি কি হয়, বাজে বাজে কথা বলতেছে বা পরির ওর লাগবে, এরকম টাইপে বুঝে যাচ্ছে, যে বুঝে যাচ্ছে যে আমি ফোন দিছি আর কি। আচ্ছা, তখন হৃদয় নাম দিয়ে সে কথা বলতেছে, নাম দিয়ে সে কথা বলতেছে আর কি। তো আস্তে আস্তে আমার যে কাজিনটা, মানে ওর যে কাজিনটা ছিল আর কি সাহিদ, ওর কাছে হয়তো বা ওর আব্বু জিজ্ঞাসা করে হৃদয় ছেলে এটা কে, উনি আবার জানতো না যে আমি হৃদয়। যে যখন জিজ্ঞাসা করে, আর আগেও উনি আমার সাথে খেলা গেছে, মানে আমরা একসাথে ব্যাডমিন্টন খেলছি, খেলার পরে হয়তো বা পরের দিন সকালবেলা আমার ফ্রেন্ডের জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার পরে ফ্রেন্ড আবার বলে যে এরকম এরকম আমাদের ক্লাসমেট একটা ছেলে আছে নাম হৃদয়। তো আমি ফোন চালাই, আমার নাম্বার তো একটাই, তখন তো ফোনে আর রেজিস্ট্রেশন করা ছিল না, তো রেজিস্ট্রেশন করা ছিল না, এই কারণে বলতে পারতেছে না কে বা ওরকম কিছু করতেও পারতেছে না, বয়স শুনে ওরকম হইতেছে না। তো পরে আমার এক প্রকার ফ্রেন্ড দিয়ে জিজ্ঞাসা করে আর কি, তুই কি ফোন দাস বা এরকম টাইপের। তো আমি তো ডিরেক্টলি ভাবে না করি, তো ওর বাসা থেকে প্রবলেম হইতে থাকে আস্তে আস্তে, ওই ছেলে ফোন দেয়, তো ওরে প্রেশার ক্রিয়েট করতে থাকে ওর ফ্যামিলি যে ফোন দেয় কেন, প্রথমেই আমার কাছে আসে না ওর ফ্যামিলি, যে আমার ডিরেক্টলি বল নাই তুমি কেন ফোন দাও, মানে ওইটা তো আসলে আমি ছিলাম না আর কি। ওর সাথে কথা হইতো যখন ইচ্ছাকৃতভাবে আমরা দুইজন কথা বলতাম আর কি, যখন পরির সাথে কথা বলতো যে ও যদি মিস কল দিত তাহলে আমি কল ব্যাক করতাম, আর ওই যে ফোনটা আসতো আননোন নাম্বার থেকে, পরি আস্তে আস্তে মনে করতেছে ওই নাম্বারটা আমার মনে হয়। পরে ও মনে বললো যে তুমি কি ওই নাম্বার ফোন দাও, আমি বললাম যে না আমার নাম্বারটা একটাই, তুমি কি আমার কণ্ঠ বুঝো না, আমি তো বুঝি কিন্তু আব্বা মা তো বুঝে না, স্বাভাবিক স্বাভাবিক যেটা। পরে ওর পড়ালেখা বন্ধ করে দিব, এরকম সময় সামনে আমগো টেস্ট এক্সাম, এরকম সময় ওর পড়ালেখা বন্ধ করে দিব, মানে খুব অতিরিক্ত ফোন দিতেছে টেস্ট এক্সামের সময় আগে দিয়ে আর কি কাহিনীগুলো। একদিন আমি আপনার ক্লাসে বসে রয়েছি আর কি, ক্লাসে না আমরা প্রাইভেট টিউশন পড়ি আর কি এক স্যারের বাড়িতে, আনর্স স্যার নাম, উনি গণিত টিচার আমাকে, তো ওনার বাসায় টিউশন করি সকালে পড়ি আর কি, সবাই এক বেছি পড়ি, ও পরে বেছে, কিন্তু ওর বাসায় প্রবলেম হওয়ার কারণে বাসার থেকে প্রেশার দিয়েছে বিয়ে দিয়ে দিবে আর কি, এরকম টাইপের। তো সবসময় প্রেশার দিয়েছে ওর, তারপর ওই দিন আসে নাই, মানে প্রাইভেটে আসে নাই আর কি, না আসার কারণে। তো আমি আবার জানতাম না যে ওরা মানে পুরি আসে নাই কেন, আমি একটু টেনশন নিয়ে পড়ে গেছি, কালকে এরকম হইলো ও ফোন দিয়ে জিগাইলো আজকে ও আসতেছে না কারণটা, রাইট রাইট, টেনশনে পড়ে গেছি। পরে জিগাইলাম আর কি ওর ফ্রেন্ডের কাছে, যে ওর বাড়ির সাথে একটা মেয়ে ছিল আমার ক্লাসমেট, নাম হচ্ছে সালমা, ওর জিগাইলাম যে আসে নাই কেন, সকাল তো গেছিলাম কিন্তু আইলো না, দেখলাম কান্দাকাটি টাইপের আর কি, এরকম মন খারাপ, ওর আব্বা আসতে জানে এরকম টাইপের। আচ্ছা ঠিক আছে, পরে আমি কিছু বললাম না, প্রাইভেটে ঠিক মাঝামাঝি সময় আর কি আমরা একটা অঙ্ক করছি আর একটা অঙ্ক বুঝিয়ে যাচ্ছে স্যার আর কি। তো ওইরকম সময় তো ওর আব্বু ওর আম্মু আর সাথে দুই একজন ছেলে পেলে নিয়ে আমাদের প্রাইভেটের টিউশন যে করে স্যার, ওই স্যারের বাড়িতে চলে আসে। আইসা মানে আমি ছিলাম, ওর কাজিন ছিল, আমরা সব এক বেশি পড়তাম, অনেক পড়তাম। তো তো ওই বাড়িটা আবার আমাদের বাড়ি একটু দূরে আসিল, তো হঠাৎ করে আসলো, আসার পরে ওর আব্বু আসলো আর আম্মু আসলো, সবাই আসলো। আসার পরে বলতেছিল, মানে বলছিল হৃদয়ের ডাইকে নিয়ে আসো, মানে ওর আব্বু এসে মানে রাগারাগি করতেছে, বলতেছে হৃদয়ের ডাইকে নিয়ে আসো। তো স্যার বাইরে গেল, স্যার বাইরে বললো কি কারণে, এর আগে আবার ওর আব্বুর সাথে আমার ফোনে একবার কথা হয়েছিল,
মানে ফোনে কথা হয়েছিল এইটুকুই যে তোমার নাম হৃদয়, আমি বলছি হ্যাঁ, মানে আমার নাম্বারটা বাসায় থেকে নিয়েছিল আর কি ওরা, আমার মামার মাধ্যমে, আরেকটা মামা ছিল গ্রামের ওনার মাধ্যমে, তো ফোনে কথা বলছিল, তো আমি বললাম যে আমার নাম্বার তো এটাই, মানে যে নাম্বার আপনি ফোন দিয়েছেন ওইটা আমার নাম্বার না, আর আপনি ওই নাম্বারটা আমার দেন আমি দেখি ওইটা কে, সমস্যা হইলো যদি আপনি যেহেতু আমার সন্দেহ করতেছেন অবশ্যই আমি দেখতে দিব। তো আচ্ছা ঠিক আছে, গেল পরে উনি আসলো হঠাৎ করে, আসার পরে আমরা বাইরে গেলাম, স্যারও বাইরে গেল, বাইরে যাওয়ার পরে উনি অনেক রাগারাগি করতেছে, উনি আমার ডিরেক্টলি বলতেছে যে তুমি কি আমার মেয়ের বিয়ে করবা, মানে রাস্তার মধ্যে বার করে আমার বলতেছে যে তুমি আমার মেয়ের বিয়ে করবা, মানে খুব রাগ রাগান্বিত অবস্থায়। তো আমি তো তখন কিছু বলি না, তো আমি বললাম যে কেন আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিবেন, যদি আপনার মনে হয় যে তাইলে হ্যাঁ আমি বিয়ে করবো, সমস্যা কি, মানে এরকম টাইপের কিছু বলছি, তখন যেহেতু ছোট ছিলাম ভয়েরও একটা ব্যাপার ছিল, ও ছিল সাথে কান্তা ছিল, তো তখন ওর দিকে তাকায় থেকে আমার নিজেরই খারাপ লাগতেছিল, নিজেরও কান্না পাইতেছিল, নিজে না কিছু করতে পারতেছিলাম না, ওরও কিছু বলতেছি না, ওর আব্বুরও কিছু বলতে পারে, তো ওর আব্বু যেগুলো মানে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে আমারে, তো স্যার আবার আমার সাপোর্ট নিল যে ওর আপনি এরকম তো প্রুফ পান নাই যে ও আপনার ফোন দিতেছে, বা ফ্রেন্ডেরা আমার সাপোর্ট নিয়েছে যে ওই তো আপনার ফোন দিতেছে না। তো একটা মাঠ ছিল, মাঠের সামনে অনেকে রাগারাগি করতেছে তোর জন্য আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, হ্যান ত্যান এটা ওইটা, আমার মেয়ে বিয়ে করতে চাইতেছে না, মানে ওর বাবা বলতেছে আর কি। তো বলার পরে ওর বলতেছে, ওর বাবা বলতেছে যে তোর জন্য বিয়ে দিতে পারতেছি না, তোর মা বলতেছে আমারে যে, এক পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে আমি তো ওইটা না, তো ওর রাগারাগি করে চলে যাব, আর ও কান্তা ছিল আর কি, পুরি পুরি কান্তা ছিল, পরে জিসি মানে তখন আপনার চলে যাবো, তো পরে মা আমার বলতেছিল যে উনি একটু রাগান্নি টাইপের ছিল, তো উনি বলতেছিল তো তোর শরীরে কতটুকু রক্ত আছে আমি দেখবো, মানে ওর মা বলতেছিল অনেক রাগান্নি, যে মহিলা আমারে বাজান সারা কথাই কি ওই মহিলা আদর করতো, হয়তো ওই মহিলা আমারে এরকম টাইপের কথা বলতেছে, তো আমি লাইক অবাক হয়ে গেছি গা, এরকম কথা হয় না, আবার পরি কান্তাছে নিজেরও খুব খারাপ লাগতেছে, পরেও তারপরে কিছু বলি নাই, তো ওনারা ওনাদের মতো চলে গেলো, আমি নর্মালি ভাবে বাসা চলে আসলাম, তো এইটুকু বাসায় বাসা পর্যন্ত আহে নেই, তারপর আমার মামা ছিল, ওই মামা বাসায় নিয়ে আসছে আর কি, মামাই আম্মুর কাছে বলতেছে যে হ্যাঁ এরকম এরকম করছে তোমরা কি জানো, পরে আম্মু বললো যে ওইটা তো ওর নাম্বার না, ওর নাম্বার যদি হইতো তাহলে না তুই বলতি, পরে মামা বললো না ওরে সাবধান করে দিবো ওই জন্য ওইদিকে না যায়, আমার বাইক নিয়ে কেউ কিছু কোক আজকে ওরে দায়িকা, মানে মামা আবার ওদের প্রতি একটু রাগান্বিত টাইপের দেখাইলো আর কি। তারপরে আমি বললাম যে থাক দরকার নেই, মেয়ে মানুষ আর সন্দেহ করতেই পারে, আর এতে কী হয়েছে ওরকম কিছু হয় নাই, তারপরে বললো আচ্ছা ঠিক আছে, ওটা গেল আমরা টেস্ট পরীক্ষা দিয়ে দেবো, এর আগে দিয়া টেস্ট পরীক্ষার আগে, তো ওর আম্মা একদিন ফোন দিল, ওর ক্লাস টোটালি বন্ধ, ক্লাস আসতে পারে না, ক্লাস আসতে দেন আর কি ওর আব্বু, ওর বিয়ে দিয়ে দিবে, ওর বিয়ে ঠিক করছে ওর ফুফাতো ভাইয়ের সাথে, আপন ফুফাতো ভাই সিঙ্গাপুরে থাকে, টেস্ট পরীক্ষার আগে কাহিনী আর কি। তো ওরা আসলো ওনাদের বাড়ি থেকে, আইসা আপনার ওরে একদিন আংটি পরাই যাবো আর কি, এর আগে দিয়ে আর কি, আন্টি আমার ফোন দিল যে টেস্ট পরীক্ষা কয়েকদিন আগে ওরা আংটি পরাইব, আন্টি আমার ফোন দিল বললো যে তুমি কী চাও, মানে আমার মেয়েটাকে এরকম, ওর পড়ালেখার দিকে খুব ভালো মনোযোগ ছিল, তুমি কি চাও আমার মেয়েটা জীবন নষ্ট হয়ে যাক, এসে অনেক কিছু বলতেছিল, তো তখন বলছিলাম আচ্ছা আন্টি আমি কী করতে পারি আপনার মেয়ের জন্য, তো বললো যে তুমি কী করবা তোমার তো কিছু করার নেই, মানে উনি বুঝাইতেছিল তোমার তো আসলে কিছু করার নেই, লাগানোর ব্যাপারটা তোমার জন্য আজকে আমার মেয়ের অবস্থা, ওর আব্বু বাসা থেকে বাইরে দিয়ে দিতেছে না, পড়ালেখা করতে দিতেছে না, ঘরে অশান্তি চলে আসে, ফালতু শুধুমাত্র তোমার জন্য, আসলে মূলত তো আমি সমস্যা না, আমি যে ওর সাথে রিলেশন করি জাস্ট ও জানে আর আমি জানি, আর আমার ফ্রেন্ড সার্কেল জানে, হ্যাঁ আর যে ফোনগুলো আসতো ওই ফোনগুলো আমি দিতাম না, অন্য কেউ দিত, যে আসলে মূল সমস্যাটা তৈরি করেছে, হ্যাঁ যে সমস্যাটা তৈরি করেছে, আসলে কে সমস্যাটা তৈরি করছে ওইটাও জানি না, কিন্তু ওর আব্বুর কাছে বলার কিছু কিছু কাজ আমার ফ্রেন্ড সার্কেলরা করছে, লাইক আমার বন্ধু যারা ছিল শাহিন সোহেল, ওরা ওর আব্বুর কাছে বলছে, ওর আব্বু যখন ওরা জিজ্ঞাসা করছে তখন ওরা বইলা দিছে, আলামিন ছিল ওরা ওরা বইলা দিছে আর কি, এরকম টাইপের যে হ্যাঁ ওর সাথে রিলেশন আছে, তো ওর আম্মু যখন আমার প্রশ্ন করলো তখন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম আর কি, আচ্ছা আমার জন্য যেহেতু স্কুলে আসতে পারে না ঠিক আছে আমি নিজেই স্কুলটা ছেড়ে দেব,
মানে এরকম একটা পর্যায়ে টেস্ট পরীক্ষার আগে আমি বললাম আচ্ছা আপনি যেমন পারেন আঙ্কেলরে বুঝায় আর টেস্ট পরীক্ষা দেন আমি স্কুল ছাইড়া দিব এরকম টাইপের ওনার একটা আশ্বাস দিলাম আর কি। তো জাস্ট ওর আম্মুর সাথেই কথা হয়েছিল, আর কারোর সাথে কথা হয়নি, মানে ওর সাথেও কথা হয়নি। ও ফোন দিয়ে কইছে যে আম্মু কথা হইব তুমি কথা কো। আমি বুঝছিলাম হয়তো বা ভালো কিছু বলবো, কিন্তু বলে নাই, শুধু এইটুকুই বলছে যে তুমি তোমার জন্য কি আমার মেয়ের লাইফটা নষ্ট হয়ে যাবো, অথবা আমি চাই না যে ওর জন্য আমার জন্য ওর লাইফটা নষ্ট হয়ে যাক। ও তখন কি বললো? ও তখন কিছুই বলে না, ও শুধু ও তখন চুপচাপ চুপচাপ ছিল। আচ্ছা, ও হয়তো বা ওই পাশে থেকে শুনতেছিল আমার বয়সটা বা ওর আম্মু যে কথা বলতেছে। কতদিনে ওর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওর ফুফাদো ভাইয়ের সাথে সিঙ্গাপুর থাকে আর কি, যার কথা বললাম আর নামটা অবশ্য মনে নাই আমার। তারপরে ওর আম্মু বলার পরে আমি একটা সিদ্ধান্ত নিলাম নিজে নিজে যে ঠিক আছে আমি স্কুল আমি নিজে স্কুল ছেড়ে দেবো, আপনি মেয়ের স্কুলে পাঠাই। আঙ্কেলরে বললেন স্কুলে পাঠাইতে আর কি, কাকারে বললেন। পরে স্কুল ছাড়া তো এখন সামনের এক্সাম টেস্ট পরীক্ষা মডেল টেস্ট, তো স্কুল ছাড়ারও কোনো উপায় দেখতেছি না। তো তখন মানে খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম, কি করবো ওরে নিয়ে এত ঝামেলা, এদিক দা ওরে নিয়ে খুব টেনশনে আছি। তো সামনে পরীক্ষা অত ভালো করে প্রিপারেশনে নেওয়া হয়নি, যে কারণে পরীক্ষাটা যখন দিই আমি তখন নিজে নিজে ইচ্ছা করেও আরও মানে খারাপ দিছি হয়তো বা। তো আমি পরীক্ষা যখন রেজাল্ট দেয় তখন আমি দুই বিষয়ে মানে জায়গা মানে দুই বিষয়ে ফেল করছি আর কি। তো দুই বিষয়ে ফেল করার পরে স্কুল থেকে আমার এসএসসি দিতে দেয় নাই আর কি, এরকম সময়। তো আমি নিজেও চাই নাই আর কি, যখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আর কি ততদিনে আসলে মন ভেঙে গেছে, মন ভেঙে গেছে আর কি, যে আমার জন্য ওর জীবন নষ্ট হয়ে যাবে, ওর পড়ালেখা তো ভালো আর ও চায় আগে সামনে যাইতে আগাইতে চায়, জীবনে কিছু হইতে চায়, অথবা আমার জন্য ওর কিছু হয়ে যাক এটা আমি চাই না, আমি নিজে স্যাক্রিফাইস করে দেবো। অতদিনে তো আমার একটুকু জানা হয়ে গেছে। তো ফয়সল ভাইয়ের আমি ফোন দিয়েছিলাম আমার টেস্ট পরীক্ষা ঠিক 10 মিনিট আগে আর কি। ফয়সল ভাইয়ের বলছিলাম এরকম এরকম অবস্থা কী করুম। তো ফয়সল ভাই বলছিল যে তুই যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা আমার এদিকে চলে, মানে ঢাকায় ব্যাক কর, বুঝছি তুই কী করবি, যা করার কর কইরা তুই ঢাকায় ব্যাক কর। মানে আমি কিছু বলার আগে উনি মানে বুঝতে পারবে, বুঝে গেছে যে আসলে অবস্থা কি। হ্যাঁ সেটাই, আর প্রত্যেকদিন তো আমি বলতেই থাকতাম কি হইতাছে না হইতাছে সবকিছু ডিটেইলস শুনে, আপডেট তো উনি পেতই সব সময়। আর না পাইলেও আমি যদি একটু বলতাম তাহলে উনি বুঝিয়ে দিত যে কি হইছে আসলে জিনিসটা। তো বলছে টেস্টে খারাপ করলাম, এলো হইলাম না, স্কুলে যাওয়া বন্ধ আমার। তো তখন কন্টিনিউ স্কুলে যেতেছে, তারপরে মোটামুটি সমস্যা সমাধান আর কি। যে ওর সাথে আমার দেখা হইতাছে না, আমি গ্রাম ছাইড়া দিছি প্রায়, ছাইড়া দিছি বলতে আমি গ্রাম ছাইড়া ঢাকা চলে আসছি ভাইয়ার কাছে টেস্টের পরে আর কি। তো ওরা তখন ওর এতদিনে এঙ্গেজমেন্ট হয়ে যাবো আর কি, এরকম সময় ও একদিন ফোন দিয়েছে যে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাবো তুমি কই। তখন আমি বাড়িতে ছিলাম, আমার এখনো মনে আছে আর কি কথাটা, বললো যে আমি কারোর কাছ থেকে মানে তোমার যদি কারো আংটি পরি তাহলে তোমার হাত থেকে প্রথমে পড়বো আর কি, মানে পরি এই কথাটা আমরা বলছিলাম যে যদি আংটি পরতে হয় কারোর সাথে এঙ্গেজমেন্ট করতে হয় তাহলে তোমার সাথে এঙ্গেজমেন্ট করবো আমি। আমি বলছি ঠিক আছে তাহলে কী করবো, আমি বাসা আসবো। তো ও আমার বাসা আসে, বাসা আসার পরে ওর সাথে আমি শুয়েছিলাম ঘুমাইয়াছিলাম আর কি, লেজার পিরিয়ডও আসে আমাদের বাসায়, আসার পরে আমি ঘুমাইছিলাম লাইক উপতয়া ঘুমায় না, এক ধরনের চিত্তয়া শোয়। তো ওরকম টাইপের শোয়া আসলে ভালো না আর কি, অনীতির লক্ষণ আর কি, ওর যেটা জানি আগে জানতাম না। তো আমি ওইরকমভাবে শুয়েছিলাম, তো আমার জাগাইলো, জাগানোর পরে আমার ছোটো বোন আসিল, ও খুব হেল্প করতো, ওরে ওর বান্ধবী বইলে আমাদের বাসায় নিয়ে আসছে আর কি, আম্মুর কাছে বলছে যে আমার বান্ধবী, মানে পরিরে বলছে ওর বান্ধবী বইলে আমাদের বাসায় নিয়ে আসছে। তো বললো যে ও একটা আংটি নিয়ে আসছিল হাতে গিরা, ওই আংটিটা ওরা পরে দিতে। পরে উপতয়া শুয়েছিলাম, পরে এই কথা বললো যে উপতয়া কোনো সময় শুইবা না, কারণ শুইলে ঘরে মানে আয় উন্নতি হয় না আর কি। আজও পর্যন্ত এই কথাটা আমার মনে আছে, আমি এখনও পর্যন্ত যখন শুই শোয়ার সময় আমার মানে সবসময় মনে থাকে যে আমি উপতয়া যেন না আসি, যদিও ভুলে শুয়ে যাই তখনই ওর কথাটা মনে পড়ে যে আরে ও বলছিল, তখন ঠিক স্থানে চলে আসি আর কি। তারপরে ওরা আংটি পরাই ওইখানে আমাদের বাসায়, আমি নিজের হাতে ওরা আংটিটা দেয়, তারপর আমি ওরা আংটি পরাই, পরানোর পরে আবার চলে যাই বাসায়, একটু কথাবার্তা বলি, দুইজনে বৈশা থাকি, নাস্তা নাস্তা দেয় আমার ছোটো বোন।
আস্তে আস্তে করে তো চলে আসে। তারপরে আমি কয়েকদিন পর আবার ঢাকা চলে আসছি। ঢাকা চলে আসার পর মানে কিছুদিনের ভিতরেই আংটি পরানের ঠিক কয়েকদিনের ভিতরেই বললো যে হঠাৎ করে বিয়া দিয়ে দিব আর কি, ফোনে বিয়া দিয়ে ওরা নিয়ে যাবো। তো সামনে ওর এক্সাম, এসএসসি এক্সাম, এরকম সময় ওর বিয়ে দিয়ে দিব। তো বিয়া দিয়ে দিব তো বাপে বাড়িতে দিয়ে দিব বিয়া তাড়াতাড়ি। তো দিয়ে দিব ঠিক আছে, হঠাৎ করে আমার বলতেছে আমার বিয়ে হয়ে যাবে। তো ফয়সাল ভাই বল মানে বুঝাইতেছে কী করবো, বাসায় খাওয়া দাওয়া করে না ঠিক মতো, তারপরে আব্বু আম্মার সাথে নিজে সুইসাইড করতে যায়, গলায় বডি ধরে বাবা মারে মারতে যায়, এইটা সেটা অনেক কিছু। তো আর আম্মু মনে করছে কি আমি ওর তাবিজ টাইপের কিছু করছি আর কি, গ্রাম অঞ্চলে যেটা চলে আর কি। তো অ্যাকচুয়ালি আমি আসলে ওরকম কিছুই করি নাই, ওরে জাস্ট যেটা আসলে ওই ন্যাচারাল যা হয়েছে। তো ওরে এক পর্যায়ে বুঝায়া আমি নিজেই বুঝাই যে ফ্যামিলি তো বিয়া দিয়ে দিলে কী হিসে, এখন তো হাজব্যান্ড তোমার যার সাথে বিয়ে হইবে এত বিদেশি আছে, এখন তো বাংলাদেশে আহে নাই, বাংলাদেশে আইতে তো অনেক সময় ওরা বুঝাইছি আর কি। তো বুঝানোর পরে যেমনি করে রাজি করাইছি বিয়াতে। হ্যাঁ, ও অনেক কান্নাকাটি করছে। একদিন লাইক ওর বোনের বাসা থেকে ও আসতেছিল, পর ফোন দিল আমি বোনের বাসা থেকে আসতেছি, তুমি আমার সাথে রাস্তায় দেখা করবে। রাস্তায় দেখা করছি, আমার এক বোনের বাসা ছিল আবার রাস্তার মাঝখানে, পরে ওইখানে ওরা নিয়ে গেছে। তো জড়ায় ধরে অনেক কান্নাকাটি করছে যে ওর বিয়ে হয়ে যাবে ওই সেই, মানে অনেক কান্নাকাটি করছে, খুব নিজের কাছেও খুব খারাপ লাগছে। তারপর ওনে আমি ওর নিজে বুঝেছি যে তোমার ফ্যামিলি যা কয়, তোমার ফ্যামিলি যেভাবে বলে তুমি এভাবে শোনো, আমার একজনের ভালোবাসা দিলে তুমি এতগুলো মানুষের মন কি লেগা নষ্ট করবা, ঠিক না? এটা তো হইতে পারে না। আর যদি তুমি আমার লাইফে থাকা থাকো, যদি তুমি আমার লাইফে হও, তাহলে অবশ্যই হইবা, একদিন একদিন আল্লাহ তোমার সাথে আমার মিলন দিবই। আর যদি তুমি আমার নিজের হইয়া থাকো আর কি, আল্লাহ থেকে যদি আয়া থাকে, তো ঠিক আছে ওরে বুঝাইলাম। তারপর মেয়ে মানুষের মন তো কান্নাকাটি করে, ফোন দিয়ে কান্নাকাটি করে, এটা ওটা, বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তারপর আব্বু অনেক একদিন অনেক মারছিল ওরে, তো বিয়ে শাদি মানে বিয়ে করে এঙ্গেজমেন্টের পরে আর কি ওরে মারছে অনেক, বিয়ে দেওয়ার আগে ঠিক। তো বিয়ের বিয়ে হয়ে যাব, বিয়ে হইয়া ওরে যেদিন বিয়ে দিব আর কি, আর আগের দিন সম্ভবত ওরা মারছিল অনেক, মারার পর ওরা সেন্সলেস হয়ে যায়। তো ওইটা আবার ওর যে একটা ফ্রেন্ড আছিল সালমা, ওর কাছ থেকে আমি শুনি আর কি। তো তখন আমি ঢাকায়, তো কিছু বলতে পারি না ওর সাথে কন্ট্যাক্ট হয় না, তো বোনের সাথে কন্ট্যাক্ট হইতাম আমার। তো ওর বোনের কাছে জিজ্ঞাসা করতাম, বোনের সাথে জিজ্ঞাসা করার পর ওর বোনে বললো তুমি যোগাযোগ না করলেই ভালো হয় এখন। তারপর আমি আস্তে আস্তে যোগাযোগটা কমাই দিলাম, কিন্তু ও চাইতো আমার সাথে যোগাযোগ করার জন্য, খুব চাইতো। ও মানে সেন্সলেস অবস্থা উঠে ছেড়েই আমার সাথে আগে যোগাযোগ করছে, যেমনি পড়ছে আমার সাথে যোগাযোগ, মানে আমার নাম্বার যে কতটা চেঞ্জ করছি শুধু ওর জন্য। একদিনে আমি 4টা সিম চেঞ্জ করছিলাম একদিনে, মানে একটা নাম্বার যেই নাম্বারটা দিয়ে ফোন দিই ওই নাম্বারটা ব্লক করে ফেলায় আর কি, ওর আব্বু বা কারোর দিয়ে করায়। তারপরে আবার যদি আবার আরেকটা সিম ঢুকাইতে হয়, আরেকটা সিম ঢুকে আমার একদিনে আমি 4টা সিম ব্লক খাই ওই নাম্বার থেকে। পরে ওর বিয়া দিয়ে দিব, আর বিয়া দিয়ে উঠায় নিয়ে যাবো হঠাৎ করে। তখন আমি বাড়িতে হঠাৎ করে ওরা উঠায় নিয়ে যাবো আর কি, বিয়া দিয়া কাবিন করে উঠায় নিয়ে যাবো আর শ্বশুর বাড়িতে, যেহেতু ওরা আত্মীয়র মধ্যে ছিল, ফুফাতো ভাই ছিল আপন। তো আমি আমাদের বাড়িতে একটা ব্রিজ আছে, আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হইব। তা আমি আর ফাহাদ দুইজন বসে রয়েছি ব্রিজের উপরে, ঠিক আমি জানি না যে ওর বিয়া এরকম টাইপের কিছু আমি জানি না। আমি ফাহাদ বইয়া রয়েছি, তো শাহিনের কল আইছে আর কি, যে ওর যে কাজিন শাহিন, ওর কল আইছে যে এরকম এরকম সূচনার তো বিয়ে আর কি, পরীর বিয়া। তো আমি জানি না, ফাহাদের কাছে বলছে, তো ফাহাদ আমার বলতেছেন আর কি। তো অনেকক্ষণ বসে রয়েছি, একটা মাইকও যাইতে আমি দেখছি আর কি, আমরা দুইজনেই যাইতে দেখছি। ততদিনে আপনার কি হয় মানে ডিপ্রেশনের মধ্যে, তো তো আস্তে আস্তে ফাহাদ সিগারেট খাইতো একটু একটু, তো আমিও আস্তে আস্তে একটু একটু ধরতাম, যে ছেলে সিগারেট খাইতে পছন্দ করতাম না, ও পছন্দ করতো না যেহেতু আমি সিগারেট খাই, তখন একটু একটু খাইতাম আর কি ফ্রেন্ডের সাথে। তো আমরা দুজন বই ব্রিজের উপর সিগারেট খাইতেছি এরকম টাইপের, একটা প্রাইভেট কার গেছে। তারপরে আবার ঘন্টা চারেক পরে আবার প্রাইভেট কারটা ব্যাকে আইস, মানে বিয়ে পড়াইয়া তারপর শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছে এরকম সময় ওই জায়গায় আমরা দাঁড়ানো। তো ফোনে কথা বলতে পারে না আমার সাথে প্রায় 2-3 দিন। পরে শাহিনে ফোন দেওয়া কইলো যে এখন একটু আগে যে গাড়িটা গেছে
ওই গাড়িতে পড়িয়েছিল, তোরা কি দেখছোস? পরে আমি কইলাম মানে ফাহাদ আমার বলে নাই যে ওর বিয়ে হয়ে গেছে বা ওর উঠাই লেগে গেছে। তো ফাহাদ একটু পরে আমার ঘন্টাখানে জন গাড়িটা গেছে গা, তারপরে আমার বলছে যে এরকম এরকম ওর বিয়ে ওরে উঠাই নিয়ে গেছে। পরে নিজের কাছে যেরকম লাগে অনেক খারাপ লাগলো, মনে হইলো যে আসমানটা ভাঙে পড়ছে মাথার উপরে। পরে খুব খারাপ লাগলো, পরে আর কিছু কইলাম না, না বললে আমরা দুইজন একসাথে আরে বললাম যে তুই চল আমরা বাসে চলে যাই, খারাপ লাগতেছে। পরে বাসায় চলে আসলাম, সোহেল আইলো, রানা ওরা সবাই আইলো, সবাই জিজ্ঞাসা করতেছে মানে ওরা সবাই মজা করতেছে যে পরীর বিয়ে হয়ে গেছে, এন্তর সমস্যা সমাধান হয়ে গেছে, এই অনেক কিছু বলতেছে। তো ওরা মানে ওরা জানতো যে তখন জানতো যে ওর সাথে আমার রিলেশন নাই, ও পরীও বলতো আমিও বলতাম, তখন তো সমস্যা সমাধান হয়ে গেছে না, ওর বিয়ে হয়ে গেছে, ওর বাপেও তোর কিছু কইব না। তো আমার নিজের মনে আমি কারোর কাছে শেয়ার করতে পারতেছিলাম না যে আমার মনের ভিতরে আসলে কী চলতেছে। তো ফয়সল ভাইয়ের ফোন দিয়ে বললাম যে এরকম এরকম অবস্থা। তার ঠিক পরে সন্ধ্যার ঠিক আগে দিয়া পরি আমার ফোন দেয়, মানে ওর শ্বশুর বাড়িতে যাওয়ার আগে, যাওয়ার আগে ফোন দেওয়ার পরে ও ফোন দিয়া বলতেছে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। তখন মানে বাড়িতে তো মোবাইল ইউজ করতে দেয় না, শ্বশুর বাড়ি কারো একটা নাম্বার দিয়া ও মানে ও আর কি ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি কথা বলি, কথা বলার পরে বললো যে আমি ভুলে গেছি কি না, এই যে এই টাইপের কিছু বললো। আমি বললে আমি বলছি যে না তোমার ভুলে যাবো কি লেগে, তোমার তো জাস্ট বিয়ে হয়েছে, তোমার হাজব্যান্ড এখন আসেনি, এখন অনেক সময় বাকি আছে। এর মাঝখান দিয়া এইভাবেই চলতে থাকে কথাবার্তা, কথাবার্তা চলতে আগে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এসএসসি পরীক্ষা দেয়। তখন ওর ঘর থেকে ওর ফোন দেওয়া হয় নাই, ওর আম্মুর মোবাইল দিয়ে কথা হইতো। তারপরে ওর মনে হয় একটা মোবাইল দিছিল ওর হাজব্যান্ড, ওই মোবাইল দিয়ে কথা বলতো আর কি। তো ওর হাজব্যান্ডের কথা হইলে আমার সাথে কথা বলতো, তখন একটু সময়টা একটু ভালো হয়েছে যে ওর সাথে কথা বলতে পারো, তখন ডিরেক্টলি ভাবে ভিডিও কলে কথা বলতে পারতাম, তখন একটু আপডেট হয়েছে হ্যাঁ সময়টা। তো আমারও তখন স্মার্টফোন, ওর স্মার্টফোন ওর হাজব্যান্ড দিছে, তখন ওর একবারে উঠাই নিয়ে যায় না আর কি, ওর হাজব্যান্ড বাহিরেই আসছিল তখন, এসএসসি পরীক্ষার পরে উঠাই নিয়ে যাবে আর কি, এরকম কথা ছিল আর কি। তো এসএসসি পরীক্ষা দিয়ে দিছে, তারপরে ওর সাথে এসএসসি পরীক্ষা দেওয়ার মাঝখানে তখন আমি ঢাকা কন্টিনিউ, তখন আমি আপনার ওয়ার্লিংয়ের উপরে আপনার সিঙ্গাপুর যাওয়ার জন্য ট্রেনিং দিতেছি আর কি। আমি ছয় মাসের ট্রেনিং হয়, ট্রেনিংয়ে ছিলাম। কেন পরে কি সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল? না না আমার, আচ্ছা ওকে, আমি তখন তো টেস্টে আলো হয়নি, এই কারণে বাইরের কান্ট্রিতে যাওয়ানোর লেগা অ্যাপ্লাই করতেছিলাম আর কি সিঙ্গাপুরে যাওয়ার জন্য। তো ওইরকম সময় ওর হঠাৎ করে ওর হাজব্যান্ড আসবো, ও জানে না এরকম সময় আর কি। ওর সাথে আমার রিলেশনটা মাঝখান দিয়ে আপনার ওর আপুর বাসা যে আমি একদিন দেখা করছি, তখন ওর বিয়ে হয়ে গেছে, ওর হাজব্যান্ডের সাথেও কথা বলে আমার সাথেও কথা বলে, মাঝে আপনার আমার একটা ফ্রেন্ড সোহেল ওর সাথেও কথা বলতে, কিন্তু ওইটা আমি জানতাম না আর কি, সোহেল ওরা পছন্দ করতো ওইটাও জানতাম না। মানে একটা পর্যায়ে এরকম হয়েছে, ফোনটা কি সোহেলই করেছিল তখন? এটা আমি সঠিক বলতে পারি না এখনো, সেটা জানা এখনো সেটা আমার জানা কে করেছিল এই কাজটা। তারপর এক ভাই আছে সিরাজ করে নাম আর কি, কাজিন, উনিও ওরা পছন্দ করতো, আমারও আগে প্রপোজ করছে, কিন্তু ও ফার্স্ট যে সাথে রিলেশন করছে ওইটা হইছে আমি, সেটা হচ্ছে তুমি। তারপরে মানে মানে কে ফোনটা করছে আসলে আমার হইয়া মানে আমার নাম দিয়া, ওইটা আমি এখনো জানতে পারি না, আজও জানা বিষয়গুলো। বিয়ের পরে কি মানে তোমাদের রিলেশন কন্টিনিউ ছিল যে কথা হইতো বা হাজবেন্ড জানতো? না হাজবেন্ড জানতো না যে ওর সাথে আমার কথা কথা হইতো জানতো। বিয়ের পরে দেখা হয়েছে কখনো? বিয়ের পর হ্যাঁ অনেকবারই দেখা হয়েছে। বিয়ের পরে লাইক ওর একদিন ওর বোনের বাসায় দেখা করছিলাম আমি ওর সাথে, ওর বোন যেহেতু জানতো, পরে আমি ওর বোনের অনেক রিকোয়েস্ট করি দেখা করানোর জন্য, পরে ওর আপু রাজি হয়, রাজি হওয়ার পর বলে ঠিক আছে তুমি আসো। তো ওনাদের বাসায় যাই, ওনার কাজিন হিসাবে দেখা করে ওনার, কারণ ওনার ওখানে তো আমার কেউ চিনে না অন্য এলাকায় যেহেতু, তো এখানে দেখা করে চলে আসি জাস্ট একটু আগে, ওর সাথে দেখা করি কথা বলি একটু। তো এর মাঝে দিয়ে ওর হঠাৎ করে একদিন উঠায় নিয়ে যাবে মেন যেই সমস্যা, ওর হাজব্যান্ড আইসে এক মাসের মধ্যে ওরা উঠায় নিয়ে যাবে, আমি জানি না ও জানে না, হঠাৎ করে ওর হাজব্যান্ড চলে আসছে ওর উঠায় নিয়ে যাবে আর কি। তো সময় দিছিল মাত্র 3-4 দিনের। তো তখন আমি টুকটাক দুলাভাইয়ের সাথে আমার গুলশানে নতুন বাজারে আমার নদ্দা আছে না, ওইদিকে আমার দুলাভাইয়ের গ্যারেজ আছে গাড়ির, ওনার সাথে আমি টুকটাক
গাড়ির বিজনেস করতেছে আর কি, মেজো অপর হাজবেন্ড। মানে আপনার গাড়ি রিপেয়ারিং, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা রিপেয়ারিং করে বিক্রি করে, ওনার নিজস্ব গ্যারেজ আছে ওইখানে। বুঝতে পেরেছি। তো ওনার সাথে আমি মাঝে মাঝে একটু থাকতাম, কাগজপত্র দেখে টেকে দিকে যেতাম এই আর কি। একদিন শুক্রবার ওর বিয়ে প্রায় ফাইনাল আর কি, মানে ওরা উঠাই নিয়ে যাবে, এটা ফাইনাল, জামাই আসছে উঠে নিয়ে যাবে। তো এটা আমি ফ্রেন্ড সার্কেলতে শুনতাম, বন্ধুরা বলতো যে অতদিনে সুজনার জামাই, মানে পরীর জামাই জানা হয়ে গেছে যে আমার সাথে রিলেশন ছিল। হ্যাঁ, তারপরে ওরা উঠাই নিয়ে যাবে এরকম। শুক্রবার আমার ফোন দিস, এর আগের থেকে কথা হইতো, কথা হওয়ার পরে ওই বলতেছে যে উঠাই নিয়ে যাবে, আমি কী করবো। মানে ততদিনে ওর মোর ঘুরে গেছিলো আর কি, মানে ওর ফ্যামিলির প্রতি ইনভলভ হয়ে গেছে ওই। আচ্ছা, যে আমার দিক দিয়ে যে পাগলপনটা ছিল যে না তোমার ছাড়া বাঁচতে পারবো না, সে তখন বাস্তবতাটা বুঝে গেছে, বুঝে গেছে আসলে যা হওয়ার তা তো হয়ে গেল, হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তার এখন নতুন সংসার হয়েছে, এবং যার সাথে তার বিয়ে হলো তার তো কোনো দোষ নাই, তার তো কোনো দোষ নাই। তো আমি নিজেই বুঝাইছি আর, হ্যাঁ তোমার সেটা হয়তো সে বুঝতে পারছে। আসলে একটা মানুষের জীবনের প্রথম ভালোবাসা খুব সহজে সেটাকে ভোলা যায় না, এটা খুব স্বাভাবিক। তারপরে সে যখন দেখলো তার বাস্তবতা তার সামনে চলে আসছে, সুতরাং সে ধীরে ধীরে হয়তো নিজের মনটাকে পরিবর্তন করেছে। তো আমি আস্তে আস্তে বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম, তো বাড়িতে টোটালি যাই না, ওর সাথে আমার দেখা হয় না, শুধুমাত্র মাঝে মাঝে ফোনে কথা হয়, ফোনে কথা বলা আস্তে আস্তে বন্ধ করে দিতেছি এরকম টাইপের আর কি। ও খুব কম ফোন দেয় বা আমিও খুব কমই দিই, এরকম ফোন দিলেও অত কথা বলি না আগের মতো। লাইক ও একদিন শুক্রবার আর কি, তো বলতেছিল যে যদি তুমি মানে আমাকে আরো বিয়ে করতে হয় তাহলে তোমারে আগে বিয়ে করবো, যেটা আগে বলছিল আর কি, যে আংটি যদি পড়তে হয় তাহলে তোমারটা আগে পড়ব। তো যেরকম হয় আর কি, আমরা তো আর ওরকম না যে বিয়ে করতে হইব। তো যে ছোট ছিলাম, তো ও আমার বললো, আমি গেলাম ওদের বাসায়, বাসায় কেউ ছিল না, না থাকার কারণে ও আমার হাত ধরে আমরা নিজেরা নিজেরাই কবুল বললাম আর কি, যে দুজন দুজনের বিয়ে করলাম, মানে সাক্ষী রেখা সব কিছু বলার পরে ঠিক আছে। ও আমিও বাসে চলে আসলাম ওদিন, টুনের কিছু রোমান্টিক হয়েছে আর কি, মানে যা হয় আর কি, একটু জড়ায় টড়ায় ধরছিল, কান্নাকাটি করছিল যে ওর বিয়ে হয়ে যাবে মনে করো। আর একটু জড়ানো পর্যন্ত ছিল নাকি? না ওরকম কিছু হয়নি, অন্য অন্য কোনো। আচ্ছা, ওকে, জড়ানো পর্যন্ত ছিল আর কি। তো সারা রাত ওই দিন অনেক রাত পর্যন্ত ছিলাম, প্রায় সারা রাত ছিলাম, ফজরের আজান পর্যন্ত সাথে ছিলাম আর কি, সারা রাত্র বসে বসে কথা বলছি, আর দুইজন একজন আরেকজনের জড়াই ধরে রাখছি, শুধুমাত্র এগুলোই ছিল। তো তারপরে ও চলে আসি কয়েকদিন পর, উঠায় নিয়ে যাবে, শুক্রবার ছিল, আমি গাড়ি হাটে যাইতে হয় শুক্রবার আর কি। তো আমরা গাড়ি হাটে যাই, সচরাচর যেমন যাই আর কি। তো আমি যাওয়ার পরে ও ফোন দিছে, গায়ে হলো শুক্রবার রাতে গায়ে হলো, আমি জানি, কিন্তু ওর দাওয়াত দিছিল, আমার সব ফ্রেন্ডেরা দাওয়াত দিছে, ওর ক্লাসমেট যারা ছিল সবাই ইনভাইট করছে, আমারও করছে ফোন দিয়া, ওর আম্মুরে দিয়েও ফোন দেওয়া করছে, ওর বড় বোনরে দিয়েও ফোন দেওয়া ইনভাইট করছে। তারপরে ও বলতেছে যে যদি তুমি না আসো তাইলে আমি স্বাস্থ্য মানে যাবো না, গায়ে হলদে যাবো না বা স্বাস্থ্যও যাবো না, তুমি আমার দাঁড়িয়ে থেকে সাজিয়ে দিবি। পরে এক প্রকার নিজের মনে কষ্ট চাপা দিয়ে ওই আমি গ্রামে গেছি আর কি, আমার বিয়ে হয়েছিল ওরে নিয়ে আমি গ্রামে গেছি দুইজনে। গ্রামে যাওয়ার পর আমরা দুইজনে গ্রামে যখন পৌঁছে গেছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি, এখান থেকে রওনা দিছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো তখন ওই আমাদের পাশে গ্রামে পার্লার আছে, একটা লেডিস পার্লার, লেডিস পার্লার আছে। তো পার্লারে ও সাস্তা ছিল, বললো তুমি এখানে আসো, তো ও সাস্তা ছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, মানে ও হলুদের জন্য সাস্তা ছিল আর কি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। ওর পাশে ওর আপু ছিল, আর অন্য কেউ ছিল না, এই কারণে আমি ওখানে ঢুকতে পারছি, অ্যালাউড হয়েছি, অন্য কেউ থাকলে হয়তো হইতে পারতাম না। তো দেখতেছিলাম আমি নিজে ওর কি বলে এটাকে, মেয়েরা পরে না পেডিকুডের হুকটা পর্যন্ত আমি নিজের প্রিয় মানুষটাকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন, এবং জানেন যে সে এখন আরেকজনের হবে।
তারপর আমি কিছু বলতেছিলাম না, কোনো কমেন্টস করতাম, জাস্ট ওর সামনে ছিলাম একটু। ওর বলছে যে আমার কাছে ভাল লাগবে। তো আজ পর্যন্ত ওর সাথে যতদিন রিলেশন করে আসছি, যেগুলো ওর ভাল লাগছে ওইগুলোই আমি করছি। আমি বলছি যে ঠিক আছে, তোমার যদি এটাও ভাল লাগে তাহলে আমি এটাও করতে রাজি। হ্যাঁ, ওর বিয়ে সাজানোর সময় ছিলাম, সাজানো শেষ তারপর চলে গেছে। আমি আমার বাসায় চলে আসি সন্ধ্যার সময়, সব ফ্রেন্ডদের সাথে বাইরেই একসাথে, সবাই তো একসাথে যাবো, সব ফ্রেন্ডের ফোন দেয়, খুব ক্লোজ ফ্রেন্ড সবাই, যা হয়েছে চলো আগে বাড়িতে যাই। যাইলাম, সব সময়ের মতো যা হয় আর কি, গায়ের হলুদের অনুষ্ঠানে সবাই হলুদ টলুদ দিল। তো সবাই এর মধ্যে মনে করেন যে এলাকায় পুরা সবাই জানাজানি হয়ে গেছে যে ওর সাথে আমার একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, তারপর আমি ওই জায়গায় গেছি, তো আর আব্বু এটা চায় নাই, তারপর ওর কাজিনরা ছিল কিছু, ওরাও এটা চায় নাই। তো এই কারণে একটু সমস্যা করতে চাইছিল ওরা, ওর কয়েকটা কাজিনরা ছিল, ওরা সমস্যা করতে চাইছিল, পরে আর সমস্যাটা করে নাই যেহেতু ওদের বাড়িতে আমরা গেছি আর কি। তো অনেকক্ষণ ছিলাম, দেখলাম নিজের চোখে, ওর নিজের চোখে দেখতেছি ওর হলুদ লাগাইতেছে, বা হাসি খুশি ছিল, ভালোই ছিল, আনন্দ করেই হলুদ নিতেছিল। তারপরে আমি চলে আসলাম নিজের মতো গিরা, আমার নিজের কষ্টটা নিজের মতো রেখা। সব আমি তো গিয়েছি শুধুমাত্র ওর মন রক্ষা করার জন্য, ঠিক না? তারপরে চলে আসি, পরের দিন সকালবেলা ওর বলছিল যে ওর বিয়েতে থাকার জন্য, কিন্তু মানে যে বউবাতে আর কি থাকার জন্য বলছিল, কিন্তু আমি থাকিনি, না থেকে মানে আর সহ্য করতে পারতেছিলাম না, তো অতএব আমি ব্যাক করতে দিব। তো আমার আম্মু যখন, আমার আম্মু জানতো এই ব্যাপারে, আমাদের ফ্যামিলি সবাই জানতো, তো আমার আম্মু যখন আমার দেখছে যে আমি গ্রামে গেছি, তখন আম্মু জিজ্ঞাসা করছে যে তুই কেন আসছিস, বইলা কান্না করে দিছে। জানতো আম্মু আমি ওর খুব পছন্দ করতাম, বইলা কান্না করে দিছে। বললাম যে এমনি আসছি, দাওয়াত দিছে, বলছি দাওয়াত দিছে এই কারণে আসছি আর কি। বলছে আচ্ছা ঠিক আছে। আমার আম্মু কান্না করে দিছে ওর বিয়েতে, আমার ছোট বোন কান্না করছে যেদিন আমি বাড়িতে গেছি আর কি, ওর জন্য, শুধুমাত্র পরির জন্য, আমি নিজে কান্দি না ওই দিন, মানে নিজে শুধু দেখতেছিলাম চোখের সামনে যে কি হইতাছে। শোকে মানুষ পাথর হয়ে যায় না, ওরকম টাইপের আর কি, মানে পাথর হয়ে গেছিলাম আর কি। কিছু বলতে পারতাছিলাম না কাউরে, না কিছু বুঝাইতে পারতাছিলাম, না বন্ধুরা বলতে পারতাছিলাম, কারোর কাছে কোনো শেয়ার করতে পারতাছিলাম না। তো এক প্রকার ওই দিন চলে আসলাম। পরে পরের দিন সকালে সবারই ইনভাইট ছিল আমাদের, ওদের বাড়িতে কেউই যাইবো না আর কি। তা বন্ধুরা বললো যে তোর সাথে আমরা ঢাকা যাব, চার পাঁচজন ফ্রেন্ড, সুহেল, রানা, শাহিন, তারপর রয়েছে শাহিন না আপনার ফাহাদ, আলামিন আর কে যেন আসিল, তিন চারজন। তো সুহেল যে ওরে পছন্দ করতো ওই দিন রাত্রে জানতে পারছি আর কি, বা সুহেল ওর সাথে রিলেশন ছিল, সুহেল বলতেছে যে ওর সাথে না আমার ওর রিলেশন ছিল, মানে আমি পরে আরেকজনের কাছ থেকে শুনতে পারছি ওই দিন রাত্রে। আচ্ছা আচ্ছা। তো শোনার পরে আমি মানে এক প্রকার হাসলাম আর কি, মানে বিশ্বাস হইতাছিল না। সুহেল তো আপনারও বন্ধু, তাদেরও বন্ধু, তারও বন্ধু, তাদেরও বন্ধু। তো পরে আমি ওর ফোন করলাম যে আসলে কি এরকমটা সত্যি, ওই দিন রাত্রি গার হল দিন রাত্রি, বলল যে না তুমি যদি কারোর কাছে কিছু শুনলে, কারকে যদি বলে সেটা ঠিক না, মিথ্যে কথা। তবে আমি ওর একটা কথা বলছিলাম, তুমি যদি আমার চোখের সামনে যদি তুমি কারোর নিয়ে শুয়ে থাকো, তারপরে তোমার আমি অবিশ্বাস করবো না, আজও পর্যন্ত করি নাই। হ্যাঁ, যে ভালোবাসা যেটা হয় একদম। তারপর ওর একটা কথা বলছিলাম আমি যে তোমার যদি 100 বিয়ে হয়ে যায়, তারপরে যদি তুমি পরে আমার লাইফে আসতে চাও তাহলে আমি তোমার গ্রহণ করবো, আমার দরজা তোমার জন্য সবসময় খোলা আছে, ওই দিন রাত্রে আমি বলছিলাম। পরে ফোনটা কাইটা দেয়, অনেকবার ফোন দেওয়ার পরে ওর আপু ফোন ধরে, ওর আপু ফোন দেওয়া না করে যে ফোন আর দিও না, আর দিও না। হ্যাঁ, পরে আমি বাদ দিয়ে দিই ফোন দেওয়া। পরে কি হয়, আমার ফ্রেন্ডরা আমার সাথে ঢাকা আসে আর কি, ওরা ভাল লাগতেছে না এলাকায় থাকবো না, তার সাথে চলে যাবো, বললাম যে ঠিক আছে চলে আয়। চলে আসার পরে চলে আসলাম ঢাকায়, সারাদিন ঘুরলাম গেলাম বন্ধুদের সাথে, কিছু শেয়ার করলাম না ওদের সাথে, মানে যে নিজে যে কষ্টটা ওইটাও শেয়ার করলাম না। সন্ধ্যার পর ওরা বললাম যে তোরা চলে যা, মানে দেখলাম আর কি বন্ধুরা আমার মানে এরকম পর্যায়ে গেছে যে ফ্রেন্ডরা আমার অনেকটা ক্ষতি করছে। আমি পরে জানতে পারছি, জানার পরে ওরা বলছি ঠিক আছে তোরা আমার গ্রামে চলে যা, আমি বাসে চলে যাব, ঘোরাঘুরি তো শেষ, ওদেরকে গ্রামে পাঠিয়ে দিলাম, এটা বাসে উঠাই দিলাম, আর আমি বাসার দিকে চলে আসলাম আর কি। আইসে আমরা যেখানে সবসময় আড্ডা মারি, ফয়সল ভাই, আমি ফয়সল ভাইয়েরা যেখানে আড্ডা মারে যাত্রাবাড়ি,
মাছের আড়দের ওইদিকে, ওই আড়দে ফয়সল ভাইয়ের কাছে আসলাম। ফয়সল ভাইয়ের কাছে আসিয়া যখন আসলাম তখন ফয়সল ভাইয়ের জড়াই ধরলাম, জড়াই ধরে অনেক নিজের নিজের মনের যে ভাবটা প্রকাশ করলাম আর নিজে নিজেই কান্নায় পড়লো। তখন আর নিজের সামনে লাগতে পারলাম না, সেটাই তখন খুব খারাপ লাগতেছিল আর কান্না করতেছিলাম। তো ফয়সল ভাই শুধু বুঝাইতেছিল যে আরে কিছুই হয় না, লাইফে কত কিছু হয়, আমার লাইফে হয়েছে, আর লেগে আমি ব্যাঙে পড়ছি, আমি এখন আসি না বাইচা, কি হয়েছে, কিছুই হয়নি, অনেক কিছু বুঝাইছে। বুঝানোর পরও আর নিজের মন কি আর বুঝে, জাস্ট কান্না করতেছিলাম অনেকক্ষণ। কান্না করা যা বললো যে তুই চল আজকে বাসায় যেতে না, তুই আমার লাগে থাকবি, মানে ফুপুদের বাসায় যাবো। ভাই আরও ফোন দিয়ে বললো যে আসবো না আজকে আমার সাথে থাকবো। তো ফয়সল ভাইয়ের সাথে থাকলাম রাত্রে, সারা রাত ঘুমাইলাম না, শুধু আর ছবিটা বার করে মোবাইলে সারা রাত দেখলাম আর কান্দলাম, ছবিটা দিক তাকাই থেকে সারা দিক রাত্রে কান্দলাম। কান্না করে ও মানে ফয়সল ভাই, ফয়সল ভাই আমার সাথে সারা রাত্রে জায়গা ছিল। তো ফয়সল ভাই খালি সারা রাত্রি বুঝাইছে আমারে, বুঝাইলে কি বা মন তো আর বুঝ মানে না, মন যেটা চাই ওটা তো আর পাইতাছি না। পরে কি হইল, ওর বিয়ে হয়ে গেল, মানে এক প্রকার আমার মনটা ভেঙেই গেল। পরে ও আমার বুঝাইতেছিল যে বিয়ের পরের দিন, ওর বাসুর রাতের পরের দিন আমার ফোন দেয়, ফোন দিয়ে ও আমার বলল যে আমার অনেক কষ্ট হয়েছে যে উনি ফিজিক্যালি যাই করতে চাইছে আর কি, যে আমার অনেক কষ্ট হয়েছে, আমি দেহ তো পাইব কিন্তু মন পাইব না, মন তো তোমার কাছে আছে, আর যদি কোনো সময় আমি কারো মা হই তাহলে তোমার বাচ্চার মা হোম, কিছু কিছু কথা বলছিল হয় যেগুলো রাখে নাই আর কি। ওর প্রত্যেকটা কথাই অনেকগুলো মানে আসলে ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ থেকেই মনে হয়, মানে ও বলেছিল যে কথাগুলো বলছিল, আংটি পড়তে চেয়েছিল বা তোমাকে বিয়ে করতে চেয়েছিল বা যেটা বলল যে তোমার সন্তানের মা হতে চেয়েছিল, যাই কইছিল মানে একটা কথাও রাখতে পারে না। সেটাই আসলে কি, ভালোবাসার জায়গা থেকে ও চেষ্টা করেছে কিন্তু বাস্তবতার দিক থেকে তো আসলে ও হেরে গেছে। এটা আসলে বাস্তবতার দিক থেকে হেরে গেছে, আমি নিজে ওকে বুঝাইছি যে তুমি তোমার ফ্যামিলি, এটা ভালো করেছো। আমার মনে হয় যে তুমি একজন যথেষ্ট বুদ্ধিমান ছেলের পরিচয় দিয়েছো আমার মনে হয়, কারণ হচ্ছে যেটা আসলে হওয়ার নয় সেটা নিয়ে শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করা, কিন্তু একটা পরিবারের জীবন নষ্ট করা, আর আগামী ভবিষ্যৎ তার ভবিষ্যৎ আছে, তার যে স্বামী তারও ভবিষ্যৎ আছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যেটা তুমি করেছো ভালোই হয়েছে শেষ পর্যন্ত। এখন কি অবস্থাতে আছে ও? মানে এখন বলতে মালয়েশিয়া যখন আমি চলে যাই আর কি, মালয়েশিয়া ছোট্ট করে আমি কাহিনি একটু বলি আপনার সময় নিয়ে, যখন আমি মালয়েশিয়া মানে তোর ওখান বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে হওয়ার পর আর কি, হঠাৎ করে আমি সিঙ্গাপুরের অ্যাপ্লাইটা যখন ক্যান্সেল হয়ে যায় তখন কারোর না বুঝলেই আমার বড় বোনের জামাই মালয়েশিয়া থাকে, ওনার সাহায্যে আমি মালয়েশিয়া চলে যাই। তখন মালয়েশিয়ার কোনো ভিসা ছিল না, অবৈধ পথে যাই। আচ্ছা, তো আমি দুইটা রাষ্ট্র ঘুরে তারপর মালয়েশিয়া যাই। আচ্ছা, আপনি লাইক শ্রীলঙ্কা ফার্স্টে বাংলাদেশ থেকে যাই, ওখানে আমি 24 ঘন্টা ছিলাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে ইন্দোনেশিয়া যাই, ইন্দোনেশিয়া আমি 7 দিন ছিলাম, 7 দিন পর আমি ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া যাই, মানে 14 দিন পর আমি মালয়েশিয়া পৌঁছাই। আরেক বিশাল জার্নি, হ্যাঁ অনেক বিশাল জার্নি এবং খুব রিস্কিও একটা ব্যাপার, রিস্কিও একটা ব্যাপার। সেটাই পরে মনে করেন যে ওইখান থেকে যাওয়ার পরে ওর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, হঠাৎ করে কারোর সাথেই কোনো কন্ট্যাক্ট নেই, ফ্যামিলির সাথে না, ওর সাথে না, কারোর সাথে না। ও আমার খুব লাভ করতো, আমি জানি মনের প্রাণ থেকে অনেক খুব লাভ করতো, আমিও অনেক অনেক লাভ করতাম, কিন্তু যাওয়ার পরে আর কি, ও আমার আমার নিজের ফোন ছিল না তখন, যখন আমার খোঁজ পাইছে যে আমি চলে গেছি মালয়েশিয়া, তখন আমার ছোট বোনরে দিয়ে আমার নাম্বার নেওয়া হয়েছে, মানে আমার নাম্বার বলতে আমার দুলাভাইয়ের বাগিনা আর কি, আমি মামা ডাকি, ওনার নাম্বার নিছে, নাম্বার নিয়ে মিস কল দিছে। পরে মামা আমার ফোন দিছিল যে তোমার কি কেউ একটা পরিণামের কেউ একটা ফোন দিছে, যে এতদিন পর পরিণামের কেউ একটা ফোন দিছে। তো আমি ওর ফোন পাইয়া প্রায় অবাক, ফোন ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো যে তুমি আমার অন্ততপক্ষে আমার বইলে যেতে পারতা, কারোর না বল। তো সিচুয়েশনটা ওইরকম ছিল যে আমি কারোর বইলেই যাই নাই, ফ্যামিলি তো বলি, ইভেন আমার আব্বাম্মু কেউই জানতো না, 14 দিন পরে যা জানছে যে আমি মালয়েশিয়া আছি। তো ওর সাথে তখন আস্তে আস্তে কন্ট্রাক্ট আমার বিচ্ছিন্ন হইতে থাকে, এর মাঝে ওর হাজবেন্ড বিদেশে চলে যায়, কথা বলতাম খুব কম, লাইক আমি 2 মাস পরে মোবাইল নিই আর কি,
মোবাইল নেওয়ার পরে কথা যদিও বলি কাজে অনেক বিজি থাকতাম, মানে সবসময় চেষ্টা করতাম কাজে বিজি থাকার জন্য, ওরে বুইলা থাকা যায় কিভাবে, ট্রাই করতাম সবসময় যে ওরে বুইলা থাকবো আমি, ফোন দিব না, ও পারছে আমি কি লেগে পারুম না, এই জিনিসটা কাজ করতো আর কি, সবসময় বুইলা থাকার চেষ্টা করতাম। তো যে যেরকম চেষ্টা এরকম কাজ করতাম, ও ফোন দিলে হয়তো বা আমি ফোন ধরতাম না, বা আমি ফোন দিলে একটা পর্যায়ে আস্তে আস্তে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, বা তিন চার মাস পরে হঠাৎ করে ওর কথা মনে পড়ছে, মনে পড়লে ওর একটা ফোন দিছি, একটু কথা বললাম, ওই অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নাই, আগে পরি আর নাই, পরিবর্তন হয়ে গেছে। লাইক আমি আপনার বাংলাদেশে আসার আগে দিয়েও ওর সাথে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কয়েকবার কন্ট্যাক্ট করছি কিন্তু আগের মতো না, কিন্তু ও আমার কোন কারণে ভুল বুঝতেছে এখন, মানে আমার কথা হইলো তোমার বিয়ের পরও তুমি আমার সাথে রিলেশন ছিলা, হ্যাঁ এখন তোমার ডিভোর্স হয়ে গেছে ওর, ঠিক আছে, ওর হাজবেন্ডের সাথে সেপারেট হয়ে গেছে, তো ও তোমার যদি হাজবেন্ড থাকতে তুমি আমার সাথে রিলেশন রাখতে পারো, তাহলে তুমি এখন তোমার ডিভোর্স হয়ে গেছে, আমি তোমার এখনও চাই, হ্যাঁ আজীবন চামু, তুমি জানো তোমার কতটুকু ভালোবাসি, জানার পরেও তুমি এখন কেন আমার সাথে রিলেশন রাখতে চাইতেছো না। একদম সামারিতে যদি আসি, একেবারে শেষের দিকে, তার বিয়ে হয়েছিল, তুমি নিজে মালয়েশিয়া গিয়েছিলে, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেছো, নিজেকে ভাঙার চেষ্টা করেছো, এবং মাঝখানে ওর আবার ডিভোর্সও হয়েছে। এখন এই অনুষ্ঠান কোনো না কোনোভাবে কখনো না কখনো সে ঠিকই শুনবে, কি বলতে চাও এখন তুমি ওকে? এখন আমি একটুকে বলতে চাই ওরে যে এখনও তোমার অনেক লাভ করি, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য, আর খুব ভালোবাসি পরি তোরে, আর কি বলবো তোরে, আমি খুব ভালোবাসি, আর আমি চাই তুই আমার জীবনে ফিরায় আর আগের মতো হয়ে যা, তোরে ছাড়া আমার মানে একটা অপূর্ণ যে জিনিসটা আছে না সবসময় কাজ করে, সবসময় নিজেরে ব্যস্ত রাখার চেষ্টা করি কিন্তু পারি না, ব্যস্ত রাখতে পারি না, ব্যস্ততার মাঝে তোর কথা কেন জানি মনে পড়ে, জানি না কি কি কারণে মনে পড়ে তোর কথাগুলা, যখন মনে পড়ে না তখন আর কিছুই ভালো লাগে না, নিজের দুনিয়াদারি সব কিছু ভুলা যাই। চার বছর পরে যখন আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরাই তোর সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তুই আগের মতো আর নাই, অনেক চেঞ্জ হয়ে গেছিস, আমি আমার আগের পরির শুধুমাত্র একবার দেখতে চাইছিলাম, ওইটাও তুই দেখা দিস নাই, যদি কোনো কারণে আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সরি তোর কাছে, তুই পারলে আমার মাফ করে দিস, আর যদি পারস তাহলে আমার আগের মতো করে দিস, এছাড়া আর কিছু বলার নেই তোর আমার, আর তোর জন্য আমার দুয়ার সারা জীবন খোলা আছে, মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বাইচা আছি আমি দুনিয়াতে আছি ঠিক ততদিন পর্যন্ত তোর আমার দরজা তোর জন্য খোলা আছে। এরপরে আমার আর কিছু বলার থাকা উচিত না, জানি না পরি কেমন আছে, কিন্তু হৃদয় যে খুব একটা ভালো নেই সেটা আমরা নিজেরা টের পাচ্ছি। হৃদয় বলেছে পরির যদি এরকম আরো অসংখ্য বিয়েও হয় তারপরও এই পরি হৃদয়েরই থাকবে, এবং যদি আমি কখনো কোনো পর্বে এই হৃদয় আর পরীকে একসাথে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমি খুব খুশি হব। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ক্যাপিটাল FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।